আজকের টপিকস মেইনলি দুইটা সাবজেক্টের উপর। ওয়ান ইজ ইনপুট টেক্স ক্রেডিট, যেটাকে আমরা র্যাব বলি, উপকর কর বলি। হ্যাঁ, আরেকটা টপিকস হবে হলো উৎসে আপনার ব্যাট মূসক কর্তন, যেটা উইথহোল্ডিং ব্যাট বা ব্যাট ডিডাকশনের সোর্স। সো ফার্স্ট পার্টটায় আমরা আজকে কভার করব ইনপুট টেক্স ক্রেডিট, দেন সেকেন্ড পার্টটাতে আমরা কভার করব উইথহোল্ডিং ব্যাট। সো গত ক্লাস যদি আমরা একটু রিক্যাপ করি, গত ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে আপনার যখন ইম্পোর্ট করা হবে গুডস, অথবা যখন আপনার লোকালি কোনো গুডস সাপ্লাই করা হবে, বেসটা কী হবে, কোন বেসের উপরে আপনার ব্যাট অ্যাপ্লিকেবল হবে। সো ব্যাট আপনার যে বেজের উপর অ্যাপ্লিকেবল হবে, আমরা ডিসকাস করেছিলাম যে আপনার ওই ক্ষেত্রে রেট বিভিন্ন হতে পারে, বাট কোন ক্ষেত্রে কি রেট হবে সেটা নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত ডিসকাস করি নাই, আমরা সেটা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব প্রবলি নেক্সট ক্লাসে। সো এখন আমরা যদি বলি যে ব্যাট আপনার সাপোজ একটা প্রোডাক্ট সেল করা হলো, বিক্রি করা হলো, এই প্রোডাক্টটা বিক্রি করার আপনার সময় আপনার ব্যাটের রেট বিভিন্ন ধরনের হতে পারে বেসড অন নেচার অফ দ্য প্রোডাক্ট, অথবা আপনার যে প্রোডাক্টটা সেল করবে তার উপরে ডিপেন্ড করে। তার উপর কিভাবে ডিপেন্ড করে, সাপোজ ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী যারা, তাদের ক্ষেত্রে সরাসরি 15% ব্যাট আপনার অ্যাপ্লিকেবল হয় যখন প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে আপনার সাপ্লাই দেওয়া হয়। বাট ট্রেডারের ক্ষেত্রে যদি আমরা দেখি, যারা ব্যবসায়ী ট্রেডার, তাদের ক্ষেত্রে দুইটা অপশান আছে। সে ইচ্ছা করলে বিক্রি করার সময় 15% ব্যাট পে করতে পারে, আবার 15% ব্যাট পে না করে 5% ব্যাট পে করতে পারে। সো তার দুইটা অপশান আছে, আইদার 5% অর 15%। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমি যদি 5% হারে ব্যাট পে করতে পারি, তাহলে কেন 15% হারে ব্যাট পে করবো? কারণ আমার কাছ থেকে যখন আলটিমেট কনজিউমার প্রোডাক্টটা পারচেস করবে, তখন 5% হারে যদি ব্যাট চার্জ করি, তাহলে 5 টাকা হয় 100 টাকার উপর, আর 15% হারে চার্জ করলে 100 টাকার উপর 15 টাকা হয় 115 টাকা, তাহলে তো প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, তাহলে প্রাইসটা কম্পিটিটিভ, প্রোডাক্টটা প্রাইস কম্পিটিভনেসটা থাকবে না। কিন্তু এখানেই মেন পয়েন্টটা, আপনি যখন 15% হারে প্রোডাক্টটা বিক্রি করবেন, তখন কিন্তু আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। তাহলে আলটিমেটলি প্রোডাক্টের প্রাইস 100 থাকবে, মানে সেলিং প্রাইস যেটা 100 টাকা, সো ওখানে কিন্তু কস্ট কমে যাবে, আলটিমেটলি প্রোডাক্টের প্রাইসটা কমে যাবে। আর আপনি যদি 5% হারে প্রোডাক্টটা সেল করেন, তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, তাহলে আলটিমেটলি আপনার কস্ট এলিমেন্ট বেড়ে যাবে। তখন দেখা যাবে যে একইভাবে আমরা যেটা বলতেছি যে 15% হারে ব্যাট পে করলো বেসটা হবে 100, অথবা 5% হারে ব্যাট পে করলো বেসটা হবে 100, সেটা সেই ক্ষেত্রে হবে না। সো এই এই পয়েন্টটা কীভাবে হবে না, কীভাবে হবে, এই পয়েন্ট ইস্যুগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এই হলো একটা পয়েন্ট ইনপুট ট্যাক্স ক্রেডিটে। আরেকটা পয়েন্ট হতে পারে, সাপোজ আপনারা ধরে নেন যে একটা একটা ফ্যাক্টরিতে দুই ধরনের পণ্য প্রোডাকশন হয়। একটা পণ্য প্রোডাকশন হয় হলো যেটার উপর 15% হারে ব্যাট পে করতে হয়, আর একটা পণ্য প্রোডাকশন হয় যেটা অব্যাহতি দেওয়া আছে। হ্যাঁ, অব্যাহতি দেওয়া আছে, তার মানে আপনার ফ্যাক্টরি থেকে যখন প্রোডাক্টটা সাপ্লাই হয়, তখন ব্যাট পে করার কোনো অব্লিগেশন থাকে না। সো এখন এই দুইটা, একটা ফ্যাক্টরিতে দুইটা প্রোডাক্টেই প্রোডাকশন হচ্ছে, এবং দুইটা প্রোডাক্ট যখন বের হচ্ছে, ব্যাটের রেট ভিন্ন, একটাতে অব্যাহতি প্রাপ্ত আর একটাতে 15% হারে ব্যাট পে করতে হচ্ছে। এখন একটা র মেটেরিয়াল হতে পারে যে একটা র মেটেরিয়াল, কমন র মেটেরিয়াল, যেটা 15% হারে ব্যাট যে প্রোডাক্টটার উপর অ্যাপ্লিকেবল তার ক্ষেত্রে আপনার ইউজ হয়, আবার এই যে এক্সেম্পটেড অব্যাহতিপ্রাপ্ত যে পণ্যটা উৎপাদন হয় তার ক্ষেত্রেও আপনার ইউজ হয়। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যেহেতু অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদন করার ক্ষেত্রে এই আপনার একটা র মেটেরিয়াল ইউজ হয়েছে, যে র মেটেরিয়ালটাতে পারচেস করার সময় 15% ব্যাট দিয়ে পারচেস করা হয়েছে, আবার ওই র মেটেরিয়ালটা 15% হারে ব্যাট অ্যাপ্লিকেবল হয় ওই পণ্য উৎপাদন ব্যবহৃত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কীভাবে ক্লেম করা হবে? হ্যাঁ, তাহলে কি সম্পূর্ণটাই হবে না প্রপোর্শনেট হবে? কীভাবে হবে প্রপোর্শনেট হইলে সেখানে কি কোনো কিছু মেকানিজম ডিফাইন করা আছে অ্যাজ পার ল? সো ব্রডলি ইনপুট ট্যাক্স ক্রেডিটে এই দুইটা পার্ট, এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করবো হলো ইনপুট ট্যাক্স ক্রেডিটে। আর উইথহোল্ডিং ব্যাটের যেটা আছে, সেটা যখন আমরা উইথহোল্ডিং ব্যাট নিয়ে ডিসকাস করবো, তখন আমাদের বেসিক পয়েন্টগুলো কী হবে সেটা আমরা ডিসকাস করে নিব। সো ইনপুট ট্যাক্স ক্রেডিটে যদি আমরা বলতে চাই, ইনপুট ট্যাক্স ক্রেডিট, তাহলে এখন দেখেন এই ওয়ার্ডটাতে আপনার একটা হলো ইনপুট, আর একটা হলো ট্যাক্স, আর একটা হলো ক্রেডিট। তাহলে ইনপুট, তার মানে ইনপুটের একটা ডেফিনেশন আছে, ট্যাক্সের ডেফিনেশন আছে, ট্যাক্স মানে ব্যাট আমরা যেটা বলি, ইনপুট ট্যাক্স
ক্রেডিট, আর ক্রেডিট মানে এটার বেনিফিটটা অ্যাভেল করা যাবে। আবার এট এ টাইম ইনপুট ট্যাক্সের একটা ডেফিনেশন আছে, যে ইনপুটের উপর ট্যাক্স পে করা হয় সেটা হলো ইনপুট ট্যাক্স। সো আমরা যদি এই ওয়ার্ডগুলো দেখি যে ইনপুট ট্যাক্স ক্রেডিট, তার মানে ইনপুটের উপরে ট্যাক্স ক্রেডিটটা অ্যালাউড হয়, তার মানে যে কোনো জিনিস যদি আমি যে কোনো জিনিসের উপর যদি আমি ইনপুট র্যাট দিতে চাই, তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা হলো এটা ইনপুট হতে হবে। যদি ইনপুট না হয় তাহলে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে না। যদিও আপনার একটা কোনো কিছু পারচেস করার সময় ভ্যাট পে করা হয়েছে, কিন্তু ওই আইটেমটা যদি ইনপুটের ডেফিনেশনটাকে ফুলফিল না করে তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। এটা হলো বেসিক পয়েন্ট। এখন আমি কন্টেন্টগুলো অলরেডি বলে ফেলছি, তারপরও আবার একটু বলি যে অ্যাভেলেবিলিটি অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট, কোন কোন ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যায়, ডেফিনেশন অফ ইনপুট অ্যান্ড ইনপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স ক্রেডিটের কন্ডিশন কি, শর্ত কি আছে, যে কোন শর্তগুলো ফুলফিল করলে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে, ইনপুট ট্যাক্স ক্রেডিটের ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, যে আপনার শুধু ক্লেম করলে সেটা হবে না, সেটাকে আপনার প্রমাণ করার জন্য আপনার ডকুমেন্টস থাকতে হবে, তাহলে কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনার প্রিজার্ভ করতে হবে। ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি প্রপারলি না নিয়ে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করেন তাহলে পেনাল্টি কি হয় নন কমপ্লায়েন্সে। তারপর পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট, যেটা আমরা বললাম যে যদি অব্যতি প্রাপ্ত অথবা 15% হারের আউটপুট বেড প্রদান করে এরকম দুই ধরনের গুডস একই ফ্যাক্টরিতে প্রোডাকশন করলে, তাহলে সেক্ষেত্রে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কীভাবে ক্লেম করা যায়। সো এই টপিকসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো ডিসকাস করার আগে আমরা যদি যে টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিটের সাইকেলটা দেখি, দেখেন প্রথম স্টেপ বাই স্টেপ সাইকেলটা দেওয়া আছে, যে ফার্স্ট ওয়ান ইজ এ ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট। সো ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট, তার মানে ইনপুটের উপরে ইনপুট ট্যাক্স পেইড করা হয়। সো ইনপুট ট্যাক্স কীভাবে পেইড করা হয়, আমি যদি বলি যে আপনার একটা প্রোডাক্ট প্রোডাকশন করতে গিয়ে একটা প্রোডাক্ট প্রোডাকশন করা হলো, সাপোজ একটা কলম প্রোডাকশন করা হলো, হ্যাঁ কলমটা এখন আপনি বিক্রি করবেন 200 টাকায়। সো যখন 200 টাকায় কলমটা বিক্রি করবেন, তাইলে 200 টাকার উপরে 15% হবে যদি ব্যাট চার্জ হয়, তাহলে হয় 30 টাকা। এখন এই কলমটা ম্যানুফ্যাকচার করতে গিয়ে কি ইউজ হয়েছে, প্লাস্টিকের হলে প্লাস্টিকের র মেটেরিয়াল ইউজ হয়েছে, কালি ইউজ হয়েছে, আরও অনেক ধরনের এলিমেন্ট ইউজ হয়েছে। এখন এই যে কালিটা ইউজ করার সময় কালিটা যখন পারচেস করা হয়েছে, ধরে নিন যে 100 টাকা দামের কালি পারচেস করা হলো, সেটাতে সেটার উপরে 15% হারে ব্যাট পে করা হলো, তাহলে ওই যে ব্যাটটা 100 + 15 = 115 টাকাটা কি কিন্তু বলা হচ্ছে ইনপুট ট্যাক্স। সো প্রথম যে আপনার বক্সটা বা বাকেটটা আমরা যেটাই বললি, ওখানে বলা আছে যে ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট কম্প্রাইজিং ইম্পোর্ট অথবা লোকাল প্রক্রিমেন্ট। আমরা যদি সব ধরনের ট্রানজেকশনকে ক্লাসিফাই করি, ট্রানজেকশন কিন্তু দুই ধরনের হয় না, একটা হলো বাংলাদেশের মধ্যে হতে পারে, আর একটা হলো ক্রস বর্ডার মানে আউটসাইড দ্য কান্ট্রি। আউটসাইড দ্য কান্ট্রি যেটা হয় সেটা আমরা বলি ইম্পোর্ট, আর উইদিন দ্য কান্ট্রিতে যেটা হয় সেটা হলো লোকাল প্রক্রিমেন্ট। সো ইনপুট ট্যাক্স পেইড অন ইম্পোর্ট আইদার ইম্পোর্টেড হতে পারে অথবা লোকাল প্রক্রিমেন্ট হতে পারে। তারপরে আর যে প্রভিশনসটা, তারপরে যে বাস্কেটটা, সেটা হলো অ্যাভেলেবিলিটি অফ অ্যাভেল এগেনস্ট আউটপুট ট্যাক্স অ্যাট দ্য রেট 15% অথবা জিরো রেটের সার্ভিস। এখানে দেখেন যদি আপনার আউটপুট ট্যাক্সটা শুধু 15% হয় তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায়। আমি এর আগে একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে একজন ব্যবসায়ী ইচ্ছা করলে 5% হারও ব্যাট পে করতে পারে অথবা 15% হারও ব্যাট পে করতে পারে। যদি শুধুমাত্র ওই ব্যবসায়ী 15% হারে ব্যাট পে করে তাহলেই সে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে। এখন বলতে পারেন এটা কোথায় থেকে আসলো, এটা এই যে আমরা পড়বো যে ইনপুট ট্যাক্স ক্রেডিটের যে শর্ত আছে ওই শর্ততে বলা আছে, আমরা সাবসিকুয়েন্টলি দেখতে পারবো। সো তার মানে কি যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যায় যখন আউটপুট ট্যাক্স রেট হয় 15%। তার মানে আপনি যখন প্রোডাক্টটা সাপ্লাই হবে বা বিক্রি হবে তখন যদি 15% হারে ব্যাট পে করা হয়, তাহলেই কিন্তু আপনার যা যা ইনপুট আছে ওই ইনপুটের উপর যে ব্যাটটা পে করা হয়েছে সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে ক্লেম করা যাবে, মানে অ্যাডজাস্ট করা যাবে। সো অ্যাভেলেবেল এগেনস্ট আউটপুট ট্যাক্স 15% হইলে, আর দেখেন জিরো রেটের সার্ভিসের ক্ষেত্রে আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, কারণ এটাতে কিছু কমপ্লিকেটেড পয়েন্টস আছে, যেটা যখন আমরা ওই যে রেট নিয়ে ডিসকাস করবো জিরো রেটের বা কোনটা কী ক্ষেত্রে কী রেট হবে, তখন সেটার ক্ষেত্রে আমরা ইন ডিটেল ডিসকাস করবো যে এই জিরো রেটের সার্ভিসের ক্ষেত্রে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় কি না। বাট আজকের টপিক্সে আমরা এই ডিসকাশনটা থাকবে না যে জিরো রেটের সার্ভিসটা কেন কোশ্চেন মার্ক, কী কারণে এটা কোশ্চেন মার্ক দেওয়া আছে।
থার্ড পয়েন্টটা হলো দেখেন কন্ডিশনস আন্ডার সেকশন 46, তার মানে সেকশন 46 এ যে কন্ডিশনগুলো আছে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য সেই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, ওই কন্ডিশনগুলো যদি ফুলফিল না করা হয় তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। দেন ডকুমেন্টস, আমি আগেই বলেছিলাম যে ডকুমেন্টসগুলো প্রিজার্ভ করতে হবে। ডকুমেন্টস কি হতে পারে, ব্যাট 6.3 মানে মূসক 6.3, তার মানে ট্যাক্স ইনভয়েস, লোকালি যদি কোনো গুডস অথবা সার্ভিস পারচেজ করা হয় তাহলে ওই পারচেজের এগেনস্টে এই ট্যাক্স ইনভয়েসটা থাকতে হবে, ব্যাট 6.3। ট্যাক্স ইনভয়েস না থাকলে আপনি ব্যাট পে করলেও ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। ইম্পোর্টের ক্ষেত্রে কি হতে পারে, ইম্পোর্টের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি। আর টিআর চালান, এটা হলো ট্রেজারি চালান, আমরা যখন ট্রেজারি অ্যামাউন্ট ডিপোজিট করি গভর্নমেন্টকে যখন ডিপোজিট করি তখন টিআর চালান ইউজ হয়, ওই টিআর চালান, এই টিআর চালানটা শুধুমাত্র ইউজ হয় র্যাপ নেওয়া হলো যখন ইম্পোর্ট অফ সার্ভিস হয়, ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে যে ব্যাটটা পে করা হয় সেই ব্যাটটাকে র্যাপ নেওয়ার জন্য এই টিআর চালানটা ইউজ হয়। সো এই হলো ডকুমেন্টস। দেন টাইমলাইন, কোশ্চেন আসতে পারে যে কখন, এটা কি সবসময় আমি একটা গুডসের প্রোডাকশনের ক্ষেত্রে একটা র মেটেরিয়াল পারচেস করলাম, এই র মেটেরিয়াল পারচেজের জিনিসটা যে ব্যাটটা পে করলাম আমার কাছে ডকুমেন্টস আছে ব্যাট 6.3, তাহলে যে কোনো সময় ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো না। আমরা জানি যে লিগালি সব কিছুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম লাইন থাকে, সো এখানেও টাইম লাইন আছে। টাইম লাইনটা হলো যেই মাসে পারচেস করব, ইন দ্য মান্থ অফ পারচেস অর উইদিন নেক্সট 4 মান্থস, তার মানে যেই মাসে পারচেস করব সেই মাসে অথবা তার পরবর্তী 4 মাসের মধ্যে। সাপোজ যদি বলে যে ফেব্রুয়ারিতে পারচেস করলাম তাহলে ফেব্রুয়ারিতে ইনপুট ট্যাক্স এইটা ক্লেম করতে পারবো, অথবা ফেব্রুয়ারি পরবর্তী 4 মাস, মার্চ এপ্রিল মে জুন, এই জুনের মধ্যে আমাদেরকে ইনপুট ট্যাক্স এইটা ক্লেম করতে হবে। যদি এর মধ্যে ইনপুট ট্যাক্স এইটা ক্লেম না করা হয় তাইলে আপনার ডকুমেন্টস থাকার ফলেও সত্ত্বেও আপনি কিন্তু আর ক্লেম করতে পারবেন না, তার মানে টাইম বার ইস্যু হয়ে যাবে, সো এটা আপনার কস্ট হিসাবে চলে যাবে। দেন ক্রেডিট অ্যাভেলমেন্ট, এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করবো কীভাবে করব। আপনার যদি আমরা একটু বলি যে 1991 সালে যখন আইনটা ছিল ওল্ড ল, ওই ওল্ড লতে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য একটা খাতা ছিল রেজিস্টার, যেটাকে বলা হয়তো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ফর্ম ছিল ব্যাট 18। এখন কিন্তু এই নতুন আইনে কিন্তু কোনো কারেন্ট অ্যাকাউন্ট নাই, মানে কি হয়, সো আমি লাস্ট পাশে বলেছি যে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে মাস শেষে কত টাকা পে করতে হবে পে করে দেন রিটার্নটা জমা দিতে হয়। সো এখন ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করার একমাত্র উপায় হলো ব্যাট রিটার্ন, একমাত্র উপায় হলো ব্যাট রিটার্ন, যে ব্যাট রিটার্নে মাস শেষে আপনাকে জমা দিতে হবে। কিন্তু এখন দেখেন নিচে আর একটা বুলেট আছে ব্যাট রিটার্নের নিচে, যে ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট ফর স্পেসিফাইড ইন্ডাস্ট্রিজ, তাহলে কারেন্ট অ্যাকাউন্টের আর যে প্রভিশনসটা সেটা এখনও রয়ে গেছে স্পেসিফাইড ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। যদি আমরা বলি সিগারেট, সিগারেটের ক্ষেত্রে এই ব্যাটটা কী করতে হয়, অ্যাডভান্স পে করতে হয়, কারেন্ট অ্যাকাউন্টের মতো আপনার রেজিস্টার মেনটেন করতে হয়, দেন অ্যাকর্ডিংলি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যায়। সো অ্যাকসেপ্ট সিগারেট মানে ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট ফর স্পেসিফাইড ইন্ডাস্ট্রি বলতে অ্যাকসেপ্ট সিগারেট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রে অল ইনপুট ট্যাক্স ক্রেডিট শ্যাল বি ক্লেম থ্রু ব্যাট রিটার্ন। সো এটা হলো টোটাল সাইকেলটা, যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হলে কী কী করতে হবে, স্টেপ বাই স্টেপ কী হবে, সেটা হলো সামারি। সো এখন আমরা ইন ডিটেল ডিসকাশনে যাব। ডিসকাশনে যদি যাই দেখেন যে ডেফিনেশন অফ ইনপুট, আমি আগেই বলেছি যে ইনপুট ট্যাক্স ক্রেডিট, ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে হইলে আগে ওইটা ইনপুট হতে হবে, যদি ইনপুট না হয় তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। কারণ আমরা সাবসিকুয়েন্টলি প্রভিশনসটা যদি দেখি বা আমরা প্রিভিয়াসলি যদি দেখি এখানে কিন্তু বলা আছে ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট, এই যে ইনপুট, সো ইনপুট যদি না হয় আপনি ইনপুট ট্যাক্স পে করলেও ওইটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন না, আলটিমেটলি এটা টার্ন টু কস্ট। সো এই একটা ডেফিনেশন, যেই ডেফিনেশনটা ইনপুটের একটা সংজ্ঞা দেওয়া আছে, এই ইনপুটের সংজ্ঞাটা আমরা যদি বলি যখন 2019 সালে ফার্স্ট জুলাই থেকে আইনটা ইমপ্লিমেন্ট হলো, নতুন আইন ব্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট 2012, তখন কিন্তু এই ধরনের কোনো ডেফিনেশন ছিল না, এবং যার উপরে যেটাই পারচেস করা হইতো ব্যাট পে করা হইতো, আলটিমেটলি যেহেতু ব্যাটটা পে করা হয়েছে সেই ব্যাটটা ক্রেডিট হিসেবে ক্লেম করা যাইতো। কিন্তু 1991 সালেও এরকম ছিল না, 1991 সালে একটা ডেফিনেশন ছিল ইনপুটের, সো বাট যখন নতুন আইনটা ইমপ্লিমেন্ট হলো তখন এই ধরনের কোনো ডেফিনেশন না থাকার কারণে কি হলো, সবাই কিন্তু যা যাই পারচেস করতেছে যেহেতু ব্যাট পে করতেছে বিং এ কোম্পানি সো বা বিং এ এন্টিটি, তখন কিন্তু সব ডকুমেন্টস থাকা সাপেক্ষে সব ইনপুট সবগুলোকে ইনপুট হিসেবে কনসিডার করা হইতো এবং ওই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা শুরু করলো। সাবসিকুয়েন্টলি এনবিআর
2019 সালের অক্টোবরে একটা জার্নাল অর্ডার ইস্যু করলো, ইস্যু করে একটা ডেফিনেশন সেট করলো, যদিও এটা আপনার ল কে কমপ্লাই করে না। বাট লাস্ট ইয়ার যখন বাজেট বাজেট ফাইন্যান্স অ্যাক্ট 2020-তে আপনার আপনার ব্যাটের যে আইনটা আছে সেই আইনের ডেফিনেশন অফ ইনপুটের সংখ্যাটা ইনসার্ট করা হলো ইন সেকশন 2-এর আপনার ক্লজ 18 কতে। দেখেন আমরা ডান পাশে কোনায় লিখে রাখছি যে সেকশন 2-এর ক্লজ 18 ক বাই ফাইন্যান্স অ্যাক্ট 2020-তে, মানে ফাইন্যান্স অ্যাক্ট 2020-এর মাধ্যমে ডেফিনেশন অফ ইনপুটটা ব্যাট আইনে সংযুক্ত করা হলো। তো এই জন্যই বলতেছি যে ইম্পোর্টের যে ডেফিনেশনটা ইট ইস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই কোনো একটা এলিমেন্ট ইম্পোর্ট হিসাবে যদি টার্ন করে মানে কনসিডার হয় দেন আর ইনপুট ট্যাক্স হিসেবে ক্লেম করা যাবে। সো এখন আমরা যদি দেখি যে ডেফিনেশনের অফ ইনপুটে কী কী আছে, সো ফার্স্টে হলো দেখেন আমি যদি উপর থেকে শুরু করি, র মেটেরিয়াল, ল্যাবরেটরি রিয়েজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, ফুয়েল, প্যাকিং মেটেরিয়ালস, সার্ভিস, অল সার্ভিস, মেশিনারি অ্যান্ড স্পেয়ার পার্টস। তার মানে প্রাইমারিলি আমরা যদি বলি যে এই এলিমেন্টসগুলা যেগুলো আছে সেগুলাই হলো উপকরণের সংজ্ঞার মধ্যে ইনক্লুড করা আছে। সো দ্য ডেফিনেশন বাই ভার্চু অফ ডেফিনেশন অ্যাজ পার সেকশন 2 ক্লজ 18 ক, আমরা এই এই এলিমেন্টগুলো যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো হলো ডেফিনেশন অফ ইনপুটে ইনক্লুড করা। এখন আপনি ট্রেডার হন বা সার্ভিস প্রোভাইডার হন, যাই হন বা ম্যানুফ্যাকচারার হন, যদি আপনি যাই পার্চেস না করেন, এই যাই পার্চেস করেন না কেন, এই আইটেমগুলোর মধ্যে যদি ইনক্লুড না হয় তাহলে আপনি কিন্তু ইনপুটের ডেফিনেশনে পড়বে না। আলটিমেটলি আমি যেটা বললাম যে ইনপুটের ডেফিনেশনে না পড়লে ইনপুট ট্যাক্স হিসাবে ক্লেম করা যাবে না। সো এটা হলো একটা ফান্ডামেন্টাল পয়েন্ট যে আমি যাই পার্চেস করি তাই শুধু রেয়াত নিতে পারবো, সবই রেয়াত নিবো, একটা বেসিক কোশ্চেন আসতে পারে, হ্যাঁ আমি তো ব্যাট পেয়ে করছি তাহলে কেন নিব না, কিন্তু দিস ইজ দ্য লিমিটেশন অ্যাজ পার দ্য ল যে আপনাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে ক্লেম করতে হলে ফার্স্টলি আপনার ইনপুটের যে ডেফিনেশনটা আছে সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, দেন আপনি ওই যে আইটেমটা পারচেস করেন আইদার গুডস আইদার র মেটেরিয়াল আইদার প্যাকিং মেটেরিয়াল ও সার্ভিস ওইটা উপরে আপনি যে ব্যাগটা পে করলেন সেটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে ক্লেম করতে পারবেন। আলটিমেটলি এটা আপনার কস্টে টার্ন করবে না। এটা হলো ডেফিনেশনের একটা পার্ট। সেকেন্ড পার্টটা ডেফিনেশনে ডেফিনেশনের এটা হলো সেকেন্ড পার্ট, ওখানে আবার বলা আছে যে এখানে দেখেন আমি 6টা বাস্কেট আছে 1 2 3 4 5 6, এখানে যে আইটেমগুলো আছে এগুলা ইনপুটের ডেফিনেশনে ইনক্লুড হবে না। তার মানে আপনি যদি এই আইটেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব এই আইটেমগুলো পারচেস করার সময় ব্যাট পে করে থাকেন তাহলে আলটিমেটলি যে ব্যাটটা পে করছেন সেটা কস্ট, সেটা আপনি রিকভারি করতে পারবেন না, তার মানে ইনপুট টেস্ট ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন না। তাহলে এখানে কী কী আছে, ফার্স্ট ওয়ান হলো যদি আমরা দেখি যে লেবার, ল্যান্ড, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট অ্যান্ড ফার্নিচার অ্যান্ড ফিকচার্স, বিল্ডিং অর ইনফ্রাস্ট্রাকচার অর এস্টাবলিশমেন্ট কনস্ট্রাকশন, ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিপ্লেসমেন্ট, এক্সপানশন, রিনোভেশন অ্যান্ড রিপেয়ারিং। আমি যদি একটা এক্সাম্পল দিই যে আপনি একটা ফ্যাক্টরি করলেন ম্যানুফ্যাকচারিং করার জন্য একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা বিক্রি করার ক্ষেত্রে 15% ব্যাট অ্যাপ্লিকেবল। এখন এই ফ্যাক্টরি আপনি তো একটা ফ্যাক্টরি সেট আপ ছাড়া কিন্তু কোনো প্রোডাকশন করতে পারবেন না, গুডস প্রোডাকশন করতে পারবেন না। তো এই যে ফ্যাক্টরিটা বানাবেন, ফ্যাক্টরিটা বানানোর সময় কী লাগবে, আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল লাগবে, ওইগুলোর যেই পে করা হবে, যেই ব্যাটটা পে করা হবে, হ্যাঁ, অথবা আপনার যদি বলেন যে অফিস ইকুইপমেন্ট যেগুলো দরকার এইসব আইটেমের উপর যে ব্যাটটা পে করা হবে সেগুলো অ্যাজ পার ডেফিনেশন অফ ইনপুট আপনার ইনপুট ট্যাক্স হিসাবে ইনপুট হিসেবে কনসিডার করা হবে না। সো আপনি যদি ওই আইটেমগুলো যে আইটেমগুলো আপনার বলা আছে সেগুলোতে আপনি যে ব্যাটটা পে করবেন দ্যাট উইল টার্ন টু কস্ট, তার মানে উপকরণের সংজ্ঞায় যেহেতু আসতেছে না, উপকরণের সংজ্ঞায় না আসলে উপকরণ করে আপনি আর কোনো সুযোগ থাকতেছে না। এই জন্য এটা কিন্তু বলছে যে ডেফিনেশন অফ ইনপুট এক্সক্লুশন, মানে ইনপুটের ডেফিনেশনের সংজ্ঞা থেকে বাইরে। তারপর বলছে কি অল কাইন্ড অফ ফার্নিচার, অফিস সাপ্লাই, স্টেশনারিজ, রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ফ্যান, ইলেকট্রিক ইকুইপমেন্ট, জেনারেটর পারচেজ অর রিপেয়ারিং। সো এই আইটেমগুলো পারচেজ এবং রিপেয়ারিং এর ক্ষেত্রে যে কস্ট, মানে আপনি যদি ব্যাট পে করেন তারপরেও কিন্তু আপনি এইগুলোর উপর রেয়াত নিতে পারবেন না, কারণ এই আইটেমগুলোকে আপনার ডেফিনেশন অফ ইনপুটে উপকরণের সংজ্ঞায় এক্সক্লুশন লিস্টে নেওয়া হয়েছে। থার্ড যে বাকেটটা আছে এটা হলো ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল প্ল্যান অ্যান্ড ডিজাইন, তার মানে এইসব ডিজাইন ড্রয়িং এর যে আপনি এই পারচেজ করার মানে সার্ভিস নেওয়ার ক্ষেত্রে যে ব্যাটটা পে করবেন সেটা আপনার এই ইনপুটের সংজ্ঞায় আসবে না। ভেহিকেল রেন্টাল অ্যান্ড লিজ,
এই ভেহিকেল রেন্টালের নিজের সময় যে ব্যাটটা পে হবে, মানে এই যেহেতু এই সার্ভিসটা আপনার এক্সক্লুশনে থাকবে, ইনপুটের ডেফিনেশনে আসবে না, আলটিমেটলি এই ব্যাটটা ইনপুট ট্যাক্স ডিট হিসেবে ক্লেম করা যাবে না। দেন ট্রাভেল, এন্টারটেনমেন্ট, স্টাফ ওয়েলফেয়ার, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড রিলেটেড গুডস অর সার্ভিসেস দেয়ার টু, এই সার্ভিসগুলোর ক্ষেত্রে আপনি ব্যাট পে করার ফলেও এই ব্যাটটা যেহেতু ডেফিনেশন অফ ইনপুটের এক্সক্লুশনে থাকবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করা যাবে না। তারপর বলছে কি, রেন্ট অফ প্রিমিসেস অফ বিজনেস অর্গানাইজেশন, অফিস, শোরুম অর সিমিলার প্লেস অল বাই হোয়াট এভার নেম। আমরা জানি যে যদি একটা স্পেস রেন্ট নেওয়া হয়, হ্যাঁ, যেই রেন্টটা আপনার 150 স্কোয়ার ফিটের বেশি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 15% ব্যাট পে করতে হয়। যদিও আপনি এটা রেন্টটা নিলেন ব্যবসার কাজে, হয়তো ব্যবসার জন্য নিলেন, অথবা আপনি ফ্যাক্টরি ভাড়া নিলেন, হ্যাঁ, সো ফ্যাক্টরির এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই রেন্টটা, মানে অফিস, হেড অফিস ভাড়া নিলেন এই আপনার প্রোডাকশন ইয়ের জন্য, এই প্রোডাকশন করবেন আপনি হয়তো একটা ফ্যাক্টরিতে অথবা হেড অফিস আছে আপনার ঢাকায়, তখন এই যে রেন্টগুলো পে করা হয়, এই রেন্টগুলোকে আপনার এই ডেফিনেশন অফ ইনপুটে এক্সক্লুশন হিসেবে ইনপুট করা হয়েছে, যার কারণে আপনি ব্যাট যেটা পে করবেন সেটা টাইম টু কস্ট। সো এই যে পার্টটা, এটা হলো সেকেন্ড পার্ট অফ দ্য ডেফিনেশন অফ ইনপুট, সেটা হলো এক্সক্লুশন লিস্ট। মানে এই এই এলিমেন্টগুলো, যে এলিমেন্টগুলো আপনার বিজনেসের ক্ষেত্রে ডিরেক্টলি রিলেটেড, আপনার বিজনেস করতে গেলে অথবা প্রোডাকশন করতে গেলে অনেকগুলো এলিমেন্টস ইম্পর্ট্যান্ট এবং এসেনশিয়াল, ওইগুলো ছাড়া হবে না। তারপরও আপনার ওইটা ওই এলিমেন্টগুলোর উপর, ওই আইটেমগুলোর উপর ব্যাট যদি আপনি পে করেন, ওই ব্যাট আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন না, কারণ এই আইটেমগুলো ডেফিনেশন অফ ইনপুটে এক্সক্লুশন হিসেবে ইনপুট করা আছে। তার মানে ডেফিনেশন অফ ইনপুটের সংজ্ঞার বহির্ভূত বিধায় আমি আগেই বলেছি যে ডেফিনেশন অফ ইনপুটের সংজ্ঞায় যদি বহির্ভূত হয়, মানে যেটা ইনপুট করা না থাকে, তার উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না অ্যাজ পার সেকশন 46 এর প্রভিশনস। সো এই এলিমেন্টগুলো আপনার ডেফিনেশন অফ ইনপুটের এক্সক্লুশন লিস্টে আছে। থার্ড যে এই পয়েন্টটা আছে ডেফিনেশন অফ ইনপুটে, এখানে বলা আছে কি, এটা ফর ট্রেডার, এই এই পার্টটা এক্সক্লুসিভলি ফর ট্রেডার। হ্যাঁ, ট্রেডারের ক্ষেত্রে কি বলা আছে, ইনপুট ফর ট্রেডার ইন কেস অফ কন্ডাক্টিং বিজনেস, গুডস ইম্পোর্টেড, পারচেসড, অ্যাকোয়ার্ড অর আদারওয়াইজ কালেক্টেড ফর সেল, এক্সচেঞ্জ অর ট্রান্সফার ইন এনি আদার ম্যানার। তার মানে কি হলো, যে ট্রেডারের কাজ কি, ট্রেডারের কাজ হলো সে আইদার ইম্পোর্ট করে, গুডস ইম্পোর্ট করে, ফিনিশ গুডস ইম্পোর্ট করে লোকালে সেল করবে, অথবা লোকালি আরেকজনের কাছ থেকে পারচেস করে সে আরেকজনের কাছে বিক্রি করবে। সো এখানে এই ট্রেডারদের ক্ষেত্রে বলা হয়েছে যে এই যে ট্রেডার, যেই ট্রেডার শুধু গুডসটা পারচেস করবে, ইম্পোর্ট করবে অথবা কিনবে অথবা অর্জন করবে অথবা কোনোভাবে কালেক্ট করে যখন বিক্রি করবে, তখন ওই গুডসটাকেই শুধু ইনপুট হিসেবে ডিফাইন করা হবে। এখন একটা আমি এক্সাম্পল দিই, সাপোজ আপনি একটা গুডস ইম্পোর্ট করলেন, একটা কলম ইম্পোর্ট করলেন, কলমটা ইম্পোর্ট করার পর যখন বিক্রি করেই, তখন আমি 15% 15% ব্যাক পে করতে চাই অ্যাজ এ বিজনেসম্যান ট্রেডার। তো সেক্ষেত্রে আমার অপরচুনিটি ক্রিয়েট হলো যে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো, ঠিক আছে, তার মানে ইম্পোর্ট করার সময় যে ব্যাটটা পে করছে সেটা আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবো। এখন এই কলমটা ইম্পোর্ট করার ক্ষেত্রে অনেকগুলো সার্ভিস জড়িত থাকতে পারে, কী কী সার্ভিস জড়িত থাকতে পারে, আমরা যদি লাস্ট ডের ক্লাসের কথা মনে করি যে ইম্পোর্টের সময় কী, ইন্স্যুরেন্স, আমাদের একটা কমন ইস্যু যখন একটা এলসি ইম্পোর্ট করা হয়, এলসি ওপেন করা হয়, এলসি ওপেন করে যখন কোনো একটা গুডস ইম্পোর্ট করা হয়, তখন কিন্তু ইন্স্যুরেন্স প্রিমিয়াম ম্যান্ডেটরি, ওই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের উপর কিন্তু ব্যাট পে করতে হয়। তাহলে এই ব্যাটটা একটা এলিমেন্ট, এটা সার্ভিসের উপর ব্যাট পে করা হলো। আবার হতে পারে কি, যে আপনি এই কলমটা ইম্পোর্ট করে বিক্রি করবেন, সো কে কিনবে, পিপল তো জানতে হবে, পিপল যদি না জানে তাহলে কলম কীভাবে কিনবে, যে এটা কী বৈশিষ্ট্য, এটা ভালো না খারাপ, বা আদৌ এই ধরনের এই ব্র্যান্ডের কলম মার্কেটে আছে কি না, তাহলে সেই সেই ক্ষেত্রে কী প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে প্রয়োজন হয় হলো অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। তো আপনি বিজ্ঞাপন দিলেন, বিজ্ঞাপন যখন টেলিভিশনে দিলেন বা পেপারে দিলেন, তখন 15% আপনি ব্যাট পে করলেন। সো এই বিজ্ঞাপনটা কিন্তু আপনার বিজনেসের জন্য জরুরি, এই যতই আপনি বিজ্ঞাপন দেবেন ততই আপনার প্রোডাক্টটা প্রমোট হবে, ততই আপনার বিক্রি বাড়বে, ততই গভর্নমেন্ট ব্যাট পাবে বেশি, কারণ মোর সেল মোর রেভিনিউ ফর গভর্নমেন্ট। সো এখানে দেখেন এই যে ট্রেডার, ট্রেডারদের ক্ষেত্রে শুধু বলছে যে আপনি যেই গুডসটা পারচেস করবেন বা অ্যাকোয়ার করবেন, হ্যাঁ, বা ইম্পোর্ট করবেন, সেটাই শুধু আপনার উপকরণ হিসেবে ডিফাইন করা হয়েছে। তার মানে এই ট্রেডার যদি কোনো সার্ভিস নেয়, তাহলে এই সার্ভিসটা তার জন্য এই উপকরণের সংজ্ঞায় ইনপুট করা হয় নাই। সো এই হলো ডেফিনেশন ফর ইনপোর্ট, তিনটা ভাগে ভাগ করা আছে। ওয়ান ইজ দ্য মেইন ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইনপোর্ট, ফার্স্ট ওয়ান, এখানে আপনার
আটটা এলিমেন্ট আছে আমরা যদি দেখি, এই যে র মেটেরিয়াল, ল্যাবরেটরি রিয়াজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, ফুয়েল, প্যাকিং মেটেরিয়াল, সার্ভিস, মেশিনারিজ অ্যান্ড স্পেয়ার পার্টস, এই আটটা এলিমেন্ট আছে। আর সেকেন্ড পার্ট হলো যে ওই উপকরণের যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞাতে এক্সক্লুশন লিস্ট দেওয়া আছে, মানে এগুলা উপকরণ হিসেবে গণ্য হবে না। তৃতীয় পার্ট যেটা আছে সেটা হলো ব্যবসায়ীর ক্ষেত্রে বলা আছে, ব্যবসায়ী যেটা আমদানি করবে, পারচেস করবে অথবা অ্যাকোয়ার করবে, হ্যাঁ, করে যখন এটাকে সেল, এক্সচেঞ্জ অথবা ট্রান্সফার করে নিয়ে আসার ম্যানে ওই গোষ্ঠটাই আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেডার হিসেবে কনসিডার, এই এই উপকরণ হিসেবে কনসিডার করা হবে। দেটস আর দ্য থ্রি এলিমেন্টস আন্ডার দ্য ডেফিনেশন অফ ইনপুট। সো এখানে আপনাদের কেউ কি কোনো কোশ্চেন করতে চান, নাকি একবার লাস্ট পার্টে কোশ্চেন করতে চান, বা কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, আদারওয়াইজ আমি যাবো, হয়তো ফ্লোটা ঠিক থাকবে। স্যার পার্ট থ্রিতে যে ওই ট্রেডারের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের কথাটা বলেন, অ্যাডভার্টাইজমেন্টে যে ব্যাটটা দিলাম ওটা কি মানে ক্লেম করতে পারবো কিনা? আমার হিসাবে এই বাই ভার্চু অফ দা ডেফিনেশন অফ ইনপুট না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইনপুটের উপর যখন আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হবে ইনপুটের উপর, সো আগে দেখে নিতে হবে যে আপনি আপনার বিজনেসের জন্য একটা এক্সপেন্স ইনকার করলেন 15% হারে, বা যেই হারে আপনি ব্যাট পে করলেন, পে করার পরে আলটিমেটলি ওই ব্যাটটা কি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন কিনা, এটা হলো ফার্স্ট ফার্স্ট কন্ডিশন। আরও কন্ডিশন আছে সেকশন 46 এ, আপনার সাবসিকোয়েন্টে যাবো, আগে হলো এটা ফার্স্ট কন্ডিশন যে আপনার যেটাই আপনি পারচেস করেন না কেন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হলে সেটা আপনার এই ডেফিনেশন অফ ইনপুটে আসতে হবে। সেকেন্ড সেকেন্ড আমরা বলেছি কি যে ইনপুট ট্যাক্স ক্রেডিট, তার মানে ইনপুটের উপর ইনপুট ট্যাক্স দিলেই সেটা ক্রেডিট পাবেন, ইনপুটের উপর তো আর কোনো নাই, ইনপুট হলো বেসিক এলিমেন্ট আইটেম, এটার উপরে আপনি ইনপুট ট্যাক্স পে করলে ওই ইনপুট ট্যাক্সটা ক্রেডিট পাওয়া যাবে। তাইলে বাই বাচ অফ ডেফিনেশন, এখন ইনপুট ট্যাক্সের একটা ডেফিনেশন আছে, দ্য ডেফিনেশন হলো সেকশন 2 এর ক্লজ 19 এ। ইনপুট ট্যাক্স মিন্স, ইনপুট ট্যাক্সের এই ডেফিনেশনটাতে কি বলছে দেখেন, যে ব্যাট অ্যাকসেপ্ট অ্যাডভান্স ট্যাক্স। এখন এই অ্যাকসেপ্ট অ্যাডভান্স ট্যাক্স দেখেন, আমরা যখন লাস্ট ক্লাসে ইম্পোর্টের ক্ষেত্রে যে যে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস পে করতে হয় ব্যাটের আন্ডারে, কিন্তু আমরা দেখছি দুই ধরনের, ওয়ান ইজ ব্যাট 15%, আর একটা ছিল এটি মানে অ্যাডভান্স ট্যাক্স 4% অথবা 5%। 4% ছিল ফর ম্যানুফ্যাকচারার সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ কন্ডিশনস, আর 5% ছিল ইন আদার কেসেস। সো আপনি ইম্পোর্টে যে ব্যাটের এই ব্যাট আইনের আন্ডারে দুই ধরনের আপনার ব্যাট পে করতেছেন, ওয়ান ইজ ব্যাট, অ্যানাদার ইজ এটি, বাট যেই ব্যাটটা 15% হারে পে করতেছেন সেটাই হলো আপনার ইনপুট ট্যাক্স হিসেবে কাউন্ট করা হবে, এটিটাকে ইনপুট ট্যাক্স হিসেবে কাউন্ট করা হবে না। এখন আপনি বলতে পারেন তাহলে কি এটি কস্ট হয়ে গেলো? না, এটি কস্ট না, এটিটা হবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন ওইটা আবার কি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যে এতক্ষণ পরে আসলাম ইনপুট ট্যাক্স ক্রেডিট, ইনপুট ট্যাক্স ক্রেডিট, আবার মাঝখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ড আসলো কীভাবে? সো এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করা যায়, সেটা সাবসিকুয়েন্টলি আমরা রেসপেক্টিভ পার্টে জানবো। বাট আমরা এখানে মাথায় রাখি যে যখন কোনো একটা গুডস ইম্পোর্ট করা হবে, আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে ইম্পোর্টের ক্ষেত্রে আন্ডার দ্য বিএটি অ্যাক্ট সাপ্লিমেন্টারি ডিউটিও আন্ডার দ্য বিএটি অ্যাক্ট পে করা হয় এট ইম্পোস্টেজ, বাট সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে আমরা কথা বলতেছি না, যে আন্ডার দ্য বিএটি অ্যাক্ট দুই ধরনের ব্যাট পে করা হয়, ওয়ান ইজ ডিরেক্টলি ইট ইজ ব্যাট 15%, আর অ্যানাদার ইস ইট ইজ কল্ড অ্যাডভান্স ট্রেড ব্যাট, এই অ্যাডভান্স ট্যাক্স। সো এটাও আন্ডার দ্য বিএটি অ্যাক্টে কালেক্ট করা হয়। আউট অফ টু এলিমেন্টস ব্যাটটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে ডিফাইন করা হয়েছে, আর এটিটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে ডিফাইন করা হয় নাই। সো এটিটা এখন কোশ্চেন আসতে পারে, যেহেতু ডিফাইন করা হয় নাই এতক্ষণ যা বলে আসলাম সেই বেসিসে হতে পারে, তাহলে কি আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না? হ্যাঁ, ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনি ক্লেম করতে পারবেন না, যেহেতু ইনপুট ট্যাক্সের যে ডেফিনেশনটা আছে সেটা থেকে অ্যাক্সক্লুড করা হয়েছে, বাট এটাকে আপনি বেনিফিট পাইবেন অ্যাজ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট প্রভিশনসটা আমরা সাবসিকোয়েন্টলি ডিসকাস করবো রেসপেক্টিভ পার্টে। সো এখন যদি আমরা বলি যে বাই ভার্চু অফ ডেফিনেশন অফ ইনপুট ট্যাক্স অ্যাজ পার সেকশন 2 ক্লজ 19, এখানে বলা আছে যে ব্যাট অ্যাকসেপ্ট অ্যাডভান্স ট্যাক্স পেইড অ্যাট ইম্পোস্টেজ এগেনস্ট ইম্পোর্টেড গুডস অ্যান্ড সার্ভিস অ্যাজ ইনপুট। দেখেন, অ্যাজ ইনপুট, উপকরণ হিসেবে আমি যে কোনো জিনিসই যদি ইম্পোর্ট করি, আমি ব্যাট পে করে আসি, তাহলে আমি এটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবো না। কারণ আগেই বলেছি যে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল, যেটা মেইন থিম ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট, যে এটা ইনপুট হিসেবে ট্রিট করতে হবে। সো ব্যাট অ্যাকসেপ্ট অ্যাডভান্স ট্যাক্স পেইড অ্যাট ইম্পোস্টেজ এগেনস্ট ইম্পোর্টেড গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাজ ইনপুট, অ্যান্ড ব্যাট পেইড এগেনস্ট এগেনস্ট গুডস অর সার্ভিসেস গুডস
and or services purchased or collected from local sources as input. তার মানে উপকরণ হিসেবে এতক্ষণ যেটা বললাম যে উপকরণ হিসেবে আপনার পারচেজ করা হয়েছে যেটা আইদার ইম্পোর্ট করা হয়েছে অথবা পারচেজ করা হয়েছে এবং তার উপরে ব্যাট যেটা পে করা হয়েছে সেটাকে ইনপুট ট্যাক্স হিসেবে ডিফাইন করা হয়েছে তার মানে এই ইনপুট ট্যাক্স হিসেবে যদি আইডেন্টিফাই করা হয় তাইলেই শুধুমাত্র ইনপুট ট্যাক্সটা ক্লেরিট হিসেবে ক্লেম করা যাবে আদারওয়াইজ করা যাবে না সো এতক্ষণ পর্যন্ত আমরা যদি বললাম যে ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন ইজ দ্য ডেফিনেশন অফ ইনপুট ডেফিনেশন অফ ইনপুটের পরে যেই ইনপুটের উপর ব্যাটটা পে করা হবে দ্যাট ইজ কল্ড এজ এ ইনপুট ট্যাক্স সো হোয়াট ইজ ইনপুট অ্যান্ড হোয়াট ইজ ইনপুট ট্যাক্স আমরা এটা জানলাম এখন আমরা চলে যাব কন্ডিশনস স্যার একটু স্যার একটু ইন্টারাপ্ট করব স্যার বলেন প্লিজ বলছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট কি আমি সার্ভিস হিসেবে ট্রিট করতে পারি না যে আমি সার্ভিস অবশ্যই সার্ভিস হিসেবে ট্রিট করতে পারি না আই এগ্রি উইথ ইউ টোটালি 100% এগ্রি উইথ ইউ বাট কোশ্চেনটা কি ম্যানুফ্যাকচারের জন্য পারবেন আমি কিন্তু ম্যানুফ্যাকচারের জন্য না বলি নাই আমি বলছি কার জন্য আমি বলছি শুধু ট্রেডারের জন্য আচ্ছা বাই বাচ্চু অফ থার্ড বাকেট মানে এই যে ডেফিনেশন অফ ইনপুট ফর ট্রেডার আমি কিন্তু ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে কোনো পয়েন্ট বলি নাই সার্ভিস এর ক্ষেত্রে কিন্তু ও অনলি ট্রেডারের ক্ষেত্রে এক্সাম মানে এক্সেপশন আছে রাইট জি থ্যাংক ইউ স্যার সো দিস ইজ দ্য কন্ডিশন এখন কোশ্চেন হতে এখন দেখা গেল যে আমরা ওই যে শর্ত হ্যাঁ ইনপুটের ডেফিনেশন অ্যান্ড ইনপুট ট্যাক্সের ডেফিনেশন সবগুলা কোয়ালিফাই করলাম কিন্তু তারপরে আবার থেকে গেলাম কিভাবে থেকে গেলাম এখন আসলো শর্ত সেকশন 46 এ অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে ওই টার্মস এন্ড কন্ডিশনগুলো যদি ফুলফিল করি তাইলেই ইনপুটের উপর ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবো তার মানে কি হলো তার মানে এখানে তিনটা বার ফার্স্ট বার যে আপনাকে কি করতে হবে আপনার ইনপুট হতে হবে হ্যাঁ ইনপুট হইলে তারপর আপনার আপনার একটা একটা পার্টে কোয়ালিফাই করলেন সেকেন্ড হলো ইনপুট ট্যাক্স যে এটা ইনপুট ট্যাক্স হিসেবে ডিফাইন ডেফিনেশন যেটা আছে সেটাকে ফুলফিল করতে হবে নর্মালি ইনপুট হইলে ইনপুট ট্যাক্স হয়ে যাবে সেটা খুব একটা পয়েন্ট না ফার্স্ট পয়েন্ট হলো ইনপুট সেকেন্ড পয়েন্ট হলো ইনপুট ট্যাক্স ফুলফিল দ্য কন্ডিশনস অফ সেকশন 46 অ্যান্ড রিলেটেড রুলস দেয়ার অন সো সেকশন 46 এর যে শর্ত আছে সেই শর্তগুলো যখন আপনি ফুলফিল করা যাবে তখনই আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হবে তার মানে অত সহজ না একবার গভর্নমেন্টকে আপনি টাকা দিয়ে দিলেন দেন এই টাকাকে আপনি বেনিফিট নিতে হলে প্রত্যেকটা স্টেজে আপনাকে এনশিওর করে আসতে হবে কন্ডিশনসগুলো সো দিস ইজ দ্য থার্ড স্টেপ ফর টেকিং ইনপুট ট্যাক্স ক্রেডিট দ্যাটস আর দ্য কন্ডিশনস অ্যাজ পার সেকশন 46 দেখেন এখানে আমরা ফার্স্ট পয়েন্ট বললাম যে পেমেন্ট মোড পেমেন্ট মোড বলার পর একটা স্টার মার্কস রেখেছি কারণ এটার সাথে সেকেন্ড স্লাইডটা রিলেটেড সো পেমেন্ট মোডে কি বলা আছে যে ফুল পেমেন্ট থ্রু ব্যাংকিং মিডিয়াম ইফ ট্যাক্সেবল সাপ্লাই বেলো 31 টাকা 1 লাখ টাকা সো আমরা যদি ইম্পোর্ট করি ইম্পোর্টের ক্ষেত্রে কোশ্চেনটা আসে না কারণ ইম্পোর্টের ক্ষেত্রে আমরা জানি সব কিছু আমরা ইম্পোর্ট করি এলসির মাধ্যমে সো ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট হয় সো ওখানে আর এই ধরনের কোশ্চেন আসে না তাহলে কোশ্চেনটা আসে কখন কোশ্চেনটা আসে যখন আমরা লোকালি মানে উইদিন দ্য বাংলাদেশে যখন আমরা গুডস অথবা সার্ভিস পারচেস করি সো ওই গুডস অথবা সার্ভিস পারচেস করার ক্ষেত্রে মানে যেটা ইম্পোর্ট সেই ক্ষেত্রে যদি সাপ্লাই ট্যাক্সেবল সাপ্লাই বেলোটা 1 লাখ টাকার উপরে হয় তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকিং চ্যানেলে পে করতে হবে এখন আপনি যদি ব্যাংকিং চ্যানেলে 1 লাখ টাকার উপরে ট্রানজেকশন বেলো হইলে ব্যাংকিং চ্যানেলে পে না করে ক্যাশ টাকায় পে করলেন তারপর সব কিছু আপনি কমপ্লাই করলেন এটা উপকরণ হইলো আপনার এটার এগেনস্টে ট্যাক্স ইনভয়েস পাইলেন তাইলেও কিন্তু আপনি এটা ইনপুট ট্যাক্স হিসেবে ক্লেম করতে পারবেন না কারণ সেকশন 46 এর যে একটা শর্ত ব্যাংকিং মাধ্যমে পে করতে হবে সাপ্লাই বেলু যদি 1 লাখ টাকার উপরে হয় সেই শর্তটা আপনি যদি ফুলফিল না করেন তাহলে কিন্তু আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না ফার্স্ট পয়েন্ট হলো পেমেন্ট মোড এখন দেখেন এই পেমেন্ট মোডে যাই এখন কি হতে পারে আমরা জানি যে আন্ডার দ্য বিএটি অ্যাক্ট দুই ধরনের রেজিস্ট্রেশন হয় ওয়ান ইজ ইউনিট রেজিস্ট্রেশন অ্যানাদার ইজ সেন্ট্রাল রেজিস্ট্রেশন ইউনিট রেজিস্ট্রেশন মানে কি মানে ওটা হলো সাপোজ আমি যদি বললি এবিসি একটা কোম্পানি এই কোম্পানি প্রোডাকশন করে চিটাগং হ্যাঁ চট্টগ্রামে পণ্য উৎপাদন করে
বাট সে কি করছে, তার সারা বাংলাদেশে বিভিন্ন ডিপো আছে, ঢাকাতে ডিপো আছে, সিলেটে ডিপো আছে, খুলনায় ডিপো আছে, বরিশালে ডিপো আছে, সে কি করে এই পণ্যটা আপনার উৎপাদন করে চিটাঙে তার বিভিন্ন যে ডিপোগুলো আছে বিভিন্ন জায়গায় ওখানে সাপ্লাই দেয়। তারপর ওই ডিপো থেকে সে কি করে সে পণ্যগুলা আলটিমেটলি ডিস্ট্রিবিউটরকে দিয়ে দেয়, দেন ডিস্ট্রিবিউটর সাবসিকুয়েন্টলি রিটেলারকে দেন, রিটেলার থেকে আমরা কনজিউমাররা পণ্যটা পারচেস করি। যদি এরকম একটা মডেল হয় তাহলে তার ক্ষেত্রে দুইটা অপশান আছে, যে যদি সিমিলার আর আইডেন্টিক্যাল গুডসের যে কনসেপ্ট আছে সেন্ট্রাল রেজিস্ট্রেশনে সেটা ফুলফিল করলে তার দুইটা অপশান আছে। ওয়ান অপশান হলো সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবে, মানে কি হবে যে সে ফ্যাক্টরিতে রেজিস্ট্রেশন নেবে, এক জায়গায় রেজিস্ট্রেশন নেবে, আর এই যে ডিপোগুলো আছে সেখানে নিবে না, সেখানে তার ফ্যাক্টরিতে যখন ডিপোগুলোতে ট্রান্সফার করবে তখন ব্যাট পে করতে হবে না, আলটিমেটলি ডিপো থেকে যখন সে বিক্রি করবে মানে ডিস্ট্রিবিউটরের কাছে তখন ব্যাট পে করতে হবে। এটা হলো সেন্ট্রাল রেজিস্ট্রেশনের মডেলটা, আমি সংক্ষিপ্তভাবে বললাম, আমি জানি যে আপনারা সবাই জানেন যেহেতু আপনারা মিড লেভেলে আছেন। সো এটা হলো সেন্ট্রাল রেজিস্ট্রেশনের মডেলটা। আর ইউনিট রেজিস্ট্রেশন হলে কি হয়, ইউনিট রেজিস্ট্রেশনে হয় যে না আপনি ফ্যাক্টরি থেকে যখন ডিপোতে গোসটা সাপ্লাই দিলেন তার মানে ফ্যাক্টরি থেকে ব্যাট পে করে দিতে হবে, আবার ডিপো যখন আপনার সাপ্লাই দিবে মানে ডিস্ট্রিবিউটরকে বিক্রি করবে তখন কিন্তু আবার ব্যাট পে করতে হবে। তাহলে আমি বলতে পারেন যে দুইবার ব্যাট পে হচ্ছে, এখন দুইবার ব্যাট পে হচ্ছে ঠিক আছে, যদি আপনি ডিপোতে রিবেট নেন তাহলে আলটিমেটলি গিয়ে একবারে ব্যাট পে হচ্ছে যখন আপনি বিক্রি করতেছেন, তাই তো? আর যদি রিবেট না নেন তাহলে অবশ্যই আপনার দুইবার ব্যাট পে হচ্ছে, তখন কস্ট বেড়ে যাবে। সো এই হলো আপনার একটা কোম্পানির অপারেশন। ধরে নিলাম এই কোম্পানিটা সেন্ট্রাল রেজিস্ট্রেশনে নাই, সে আছে ইউনিট রেজিস্ট্রেশনে, মানে সে ফ্যাক্টরিতেও তার রেজিস্ট্রেশন আছে, তারপর তার ডিপোতেও রেজিস্ট্রেশন আছে, দেন ফ্যাক্টরি থেকে যখন সে ডিপোতে ট্রান্সফার করে তখন ব্যাট পে করে, আবার ডিপো থেকে যখন সে বিক্রি করে আপনার ডিস্ট্রিবিউটরের কাছে তখনও ব্যাট পে করে। হ্যাঁ, সো 15% ব্যাট পে করে, যার কারণে আলটিমেটলি এখানে ডকুমেন্টেশন ওয়ার্কিং হয় কিন্তু ব্যাটটা নেট পে হয়, কস্ট ব্যাটের অ্যাজ টু ব্যাট কস্ট আপনার ইনক্রিজ হয় না। তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে এই যে ফ্যাক্টরি থেকে ট্রান্সফার করলো গোসটা, ডিপো কি করতেছে, ডিপো 15% ব্যাট পে করতেছে, যেহেতু 15% ব্যাট পে করতেছে সে যে ব্যাটটা ফ্যাক্টরিতে পে করছে সেটা সে রিবেট নিবে, তাহলে কিন্তু তার কস্ট বেড়ে যাবে, দুইবার ব্যাট পে করতে হবে তাহলে প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে, তাহলে সে রিবেট নিবে। এখন এই রিবেট নেওয়ার কথা সত্য হলো যে আপনি দুইটা পার্ট দেখেন, এখানে বিন ওয়ান এবং বিন টু আমরা দেখাইছি, একই কোম্পানির মধ্যে একই এন্টিটির মধ্যে যদি এরকম একের অধিক বিন থাকে মানে বিন ওয়ান এন্ড বিন টু, তখন যখন ট্রানজেকশনটা হবে এই ট্রানজেকশন সহ তার এই বিনের জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেপারেট থাকতে হবে, এই বিনের টু এর জন্য আর একটা সেপারেট, মানে বিন ওয়ান যদি ফ্যাক্টরি হয় তার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিন টু যদি ডিপো হয় তার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তখন যখন এই ট্রানজেকশনটা হবে দুইটা রেজিস্ট্রেশনের মধ্যে আন্ডার দ্য সেম আমব্রেলা মানে সেম কোম্পানির মধ্যে, তখন এই ট্রানজেকশন ভ্যালুটা অ্যাজ পার ট্যাক্স ইনভয়েস যদি 1,00,000 টাকার বেশি হয় তাহলে এই বিন টু যখন র‍্যাপ নিবে সে এই বিন ওয়ানকে আপনার ব্যাংকিং চ্যানেলে পে করতে হবে, নাহলে ইনপুট ট্যাক্স কিটটা ক্লেম করা যাবে না। তার মানে হাস্যকর এবং ইন্টারেস্টিং জিনিস যে আপনি যদি একই কোম্পানির আন্ডারে একের অধিক ব্যাট রেজিস্ট্রেশন থাকে, আপনি যদি আর এক প্লেসের রেজিস্ট্রেশন নিতে চান তাহলে ওই প্লেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে প্লেস থেকে গোসটা আসলো ওই প্লেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার মানি মুভমেন্ট থাকতে হবে। মানি মুভমেন্ট যদি ব্যাংকিং চ্যানেলে না থাকে 1,00,000 টাকার বেশি ট্রানজেকশন রেলো হলে সেক্ষেত্রে ওই যে ডিপো ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবে না। এখন এটা হলো 1991 সালের আইনের প্রথম যখন এই আইন এই ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করার অপশনটা আসলো 2010 সালে, তারপরে 2 বছর পরে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল যে যখন একই কোম্পানির মধ্যে এই ট্রানজেকশন হবে তখন ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে না। বাট যেহেতু নতুন আইন আবার July 2019 থেকে ইমপ্লিমেন্ট হয়েছে ওখানে এই প্রভিশনসটাকে ইনসার্ট করার নাই, হয়তো ভবিষ্যতে হবে বাট এখন যেহেতু হয় নাই, এখন দিস ইজ দ্য ল যে আপনি এই একই কোম্পানির মধ্যে যখন দুইটা ব্যাট রেজিস্টার আপনার প্লেসের মধ্যে ট্রানজেকশন হবে 1,00,000 টাকার উপরে যদি ট্রানজেকশন বিলটা হয় আপনি ব্যাংকিং চ্যানেলে যদি ট্রানজেকশন না করেন তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। সো ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ফানি থিং। হ্যাঁ, দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড হলো একটা ক্ষেত্রে এখন এখানে আর একটা পয়েন্ট আছে, কি পয়েন্ট দেখেন আমরা নর্মালি ভুল করি, প্র্যাকটিক্যালি যে ভুলটা করি। হ্যাঁ, এখন কি হয়, এখন যখন একটা কোম্পানি ব্যাট রেজিস্ট্রেশন নেয়, ব্যাট রেজিস্ট্রেশনের সময় কিন্তু আগেও যখন নিত তাই ব্যাংকের ইনফরমেশন দিতে হয়। সাপোজ মনে করেন আমি একটা নতুন ব্যবসা শুরু করলাম,
এখন আমি বুঝলাম যে ঠিক আছে, আমার এখন অপারেশনাল পারপাস আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম সাপোজ আপনার যমুনা ব্যাংকের সাথে, ঠিক আছে। ঠিক আছে, যখন রেজিস্ট্রেশনটা নিলাম তখন যমুনা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম, দিয়ে রেজিস্ট্রেশন নিলাম, ভবিষ্যতে দেখা গেলো যে আমার ব্যবসা বাড়তেছে, হ্যাঁ ব্যবসা বাড়তেছে, আমি আরো দুইটা ব্যাংক অ্যাকাউন্ট করলাম, একটা স্ট্যান্ডার্ড চার্টার্ডে করলাম, একটা HSBC তে করলাম, হ্যাঁ আমার কোম্পানির নামেই করলাম, কিন্তু কি হয়েছে এই ব্যাংক অ্যাকাউন্ট গুলা আমার যে ব্যাট রেজিস্ট্রেশন আছে সেটার সাথে ট্যাগ করানো হয় নাই, মানে ব্যাট অফিসকে অ্যাপ্লিকেশন করে জানাই নাই, যার জন্য এই রেজিস্ট্রেশন গুলা ওখানে ইনপুট হয় নাই। তাহলে এখানে কিন্তু একটা পয়েন্ট যে আমরা যদি দেখি যে অ্যাজ পার রোল টু ওখানে বলা আছে ব্যাংক অ্যাকাউন্ট মানে যে ব্যাংক অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশনের সাথে যুক্ত করা আছে এবং কমিশনার এটা সম্পর্কে অবহিত আছে। তো আমি দুইটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, ওইটা ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি গুডস পারচেস করতেছি, ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতেছি, ট্যাক্স ইনভয়েস পাচ্ছি, কিন্তু ইন্টারেস্টিংলি হলো এই ব্যাংক অ্যাকাউন্টটা যদি আমার এই ব্যাট রেজিস্ট্রেশনের সাথে ট্যাগ করা না থাকে অথবা কমিশনারকে জানানো না হয় তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করলেও এটা ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট হিসেবে গণ্য করা হবে না। বি কেয়ারফুল যে ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি ক্লেম করতে হয় ব্যাংকিং মাধ্যমের ক্ষেত্রে শুধু 1 লাখ টাকার উপরেই যদি ট্রানজেকশন বিলো হয় আপনি ব্যাংকিং চ্যানেলে ট্রানজেকশন করবেন। নট অনলি দ্যাট, ইন এডিশন টু দ্যাট আরেকটা পয়েন্ট আছে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পে করবেন ওই ব্যাংক অ্যাকাউন্টটা ওই রিলেটেড ব্যাট রেজিস্ট্রেশনের সাথে ট্যাগ করা আছে কিনা, যদি না হয় তাইলেও আপনি ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট করলে সেটাকে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট সেটা আপনার কনসিডার করা হবে না। এখন এই যে 1 লাখ টাকার এই ট্রানজেকশনের ইস্যুটা, এটা একটা ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে? এটা ব্যতিক্রম আছে যখন রিলেটেড পার্সন সেই ক্ষেত্রে ট্রানজেকশন হয় এবং সাপ্লাই আন্ডার বার্টার প্রসেসে হয়, তখন কমিশনার যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে এই ব্যাংকিং চ্যানেলের ট্রানজেকশনসটা আপনার অ্যাভয়েড করার প্রভিশনস আছে। এখন কোশ্চেন আসতে পারে রিলেটেড পার্সন কে? রিলেটেড পার্সনের সংজ্ঞা আপনার বিধি 2-এর, হ্যাঁ আপনার ক্লজ 4-তে দেওয়া আছে, ওখানে বলা আছে যে রিলেটেড পার্সন মিনস 2 persons রেজিস্টার্ড অর এনলিস্টেড আন্ডার দ্য অ্যাক্ট ও হোল্ডস মিনিমাম অফ 50% শেয়ার অফ দ্য সেম ওনারশিপ। তার মানে একজন যে দুইটা কোম্পানির মধ্যে যদি মিনিমাম 50% শেয়ার হোল্ড করে তাহলে ওই দুইটা কোম্পানিকে বলা হয় রিলেটেড পার্সন। আর সাপ্লাই আন্ডার বার্টার প্রসেস হলো যেটা দুইটা রিলেটেড পার্টির মধ্যে গুডস সাপ্লাই হয় তখন এটাকে বলা হয় সাপ্লাই আন্ডার বার্টার প্রসেস। ওই প্রসেসে আপনার যদি ট্রানজেকশন করতে হয় তার আগে যদি রেসপেক্টিভ কমিশনারকে অ্যাপ্লিকেশন করা হয়, কমিশনার যদি অ্যাপ্রুভাল দেয় অ্যাজ পার রুল 29 সাব রুল 4 এর আন্ডারে, তখন আপনি একই কোম্পানির, হ্যাঁ দুই ওনারশিপের মধ্যে, হ্যাঁ একই শেয়ার হোল্ডিং এর ওনারশিপের মধ্যে আপনি যখন ট্রানজেকশন হবে তখন এই ব্যাংকিং চ্যানেলে ট্রানজেকশন না করলেও চলবে। সো দিস ইজ দ্য পয়েন্ট যে ইনপুট টেস্ট ক্রেডিটের ফার্স্ট কন্ডিশন হলো পেমেন্ট থ্রু ব্যাংকিং চ্যানেল, আপনার যদি ট্যাক্সেবল সাপ্লাই বলে 1 লাখ টাকার উপরে হয়, যদি উপরে হয় তাহলে পেমেন্ট না করলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা সেটা হলো ইন কেস অফ ইম্পোর্ট অফ সার্ভিস। সো ইম্পোর্ট অফ সার্ভিস নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করি নেই বা ডিসকাশনই করি নেই লাস্ট ক্লাসে, এই ইম্পোর্ট অফ সার্ভিসের ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে ইম্পোর্ট অফ সার্ভিস যখন রেট অফ ব্যাটের অ্যাপ্লিকেশনসের প্রভিশনসগুলো ডিসকাস করব তখন আমরা ইম্পোর্ট অফ সার্ভিসের ডিটেল প্রভিশনসটা ডিসকাস করব, কারণ এখানে কিছু কন্ট্রাডিক্টরি রয়ে গেছে এবং ভেরি ইন্টারেস্টিং প্রভিশনস। সো ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে যে শর্তটা হলো যে যখন কোনো সার্ভিস ইম্পোর্ট করা হবে সো সেই ক্ষেত্রে আপনার ওই সার্ভিসটা যদি ওই সার্ভিসে টু ডিসক্লোজ পেয়েবল আউটপুট ব্যাট এগেনস্ট ইম্পোর্ট অফ সার্ভিস ইন দ্য ব্যাট রিটার্ন, তার মানে ওই যে ইম্পোর্ট অফ সার্ভিস যেটা হবে সেটার এগেনস্টে যে আউটপুট ব্যাটটা আছে সেটা যদি ব্যাট রিটার্নে ডিসক্লোজ করা না হয় তাহলে ইনপুট অফ সার্ভিসের ক্ষেত্রে যে রিবেট আপনারটা আছে ইনপুট ট্যাক্স ক্রেডিট সেটা ক্লেম করা যাবে না। এখন কোশ্চেন আসতে পারে যে এটা কিভাবে ডিসকাস করতে হবে, কি করতে হবে, এটা নিয়ে আমরা ডিটেলস এখন ডিসকাশনে যাব না কারণ এটা নট রিলেভেন্ট উইথ দ্যাট, বাট এটাকে বুঝতে হবে, যদি না বুঝি তাহলে প্রপারলি অ্যাপ্লিকেশনে যাওয়া যাবে না। তো সেটা বোঝার জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে যখন এই ইম্পোর্ট অফ সার্ভিসের টপিক্স আসবে তখন ইন ডিটেল ডিসকাস করবো। বাট আমি আপনাদেরকে বলে রাখতেছি যে পয়েন্টটা আপনারা রাখেন যে ইন কেস অফ ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে যদি পেয়েবল আউটপুট ব্যাটটা ব্যাট রিটার্নে ডিসক্লোজ না করা হয় তাহলে আপনি ব্যাট পে করার পরেও এটা রিবেট ক্লেম করতে, ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন না। দিস ইজ দ্য
পয়েন্ট আমরা ইন ডিটেল সাবসিকোয়েন্ট ক্লাসে ডিসকাস করব। গেল ইম্পোর্ট অফ সার্ভিস। থার্ড হলো টাইমলাইন। টাইমলাইন সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করেছি ইন সামারি ম্যানার, যে আপনার ইনপুট পিরিয়ডে পারচেস করা হবে সেই ট্যাক্স পিরিয়ড আর সাবসিকোয়েন্ট ফোর ট্যাক্স পিরিয়ডের মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে প্যাট রিটার্নে ক্লেম করতে হবে। যদি এই সময়ের মধ্যে ক্লেম করা না হয় দ্যাট উইল বি টাইম বার্ড ইস্যু, দেন সাবসিকোয়েন্টলি আপনার এটাকে ক্লেম করার কোনো সুযোগ থাকবে না। এটা নিয়ে আমরা ডিসকাস করেছি। দেন আমরা যদি একটু লাস্ট ক্লাসের রিক্যাপে যাই, আমরা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশনের একটা ফর্ম দেখেছিলাম, ফর্ম 4.3, আশা করি সবারই মনে আছে। ওই ফর্মটাতে আমরা দুইটা এলিমেন্ট দুইটা পার্টে ডিসকাস করেছিলাম। একটা পার্ট হলো ইনপুটটা কোথায় ডিসকাস করতে হয়, আর একটা পার্ট হলো ভ্যালিডেশনটা কোথায় ডিসকাস করতে হয়। এখন আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যেটা ছিল 4.3 সেটা কখন আবার রিভাইজ সাবমিট করতে হয় সেটা নিয়ে আমরা কিন্তু লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, যে কখন ইনপুট আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা রিভাইজ সাবমিট করতে হয়। ঠিক আছে, সো ওই পার্সপেক্টিভে অ্যাজ পার সেকশন 46 এর কন্ডিশন হলো যে আপনি যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা সাবমিট করতেছেন, এই সাবমিট করার ক্ষেত্রে যদি দুইটা পয়েন্ট, একটা হলো যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করার ক্ষেত্রে আপনাকে যেটার উপর ইনপুট হিসাবে র্যাপ নিতে হবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন, সেটা কিন্তু ওই 4.3 ইনপুট হিসাবে থাকতে হবে, 4.3 ইনপুট হিসাবে থাকতে হবে। পয়েন্টটা হলো 4.3 ইনপুট হিসাবে থাকতে হবে। যদি আপনার ইনপুট হিসাবে না থাকে, আপনার কাছে ট্যাক্স ইনভয়েস আছে, আপনি ব্যাংকিং চ্যানেলে পে করলেন, হ্যাঁ আপনার কাছে ট্যাক্স ইনভয়েস আছে, আপনি ব্যাংকিং চ্যানেলে পে করলেন, তারপর আপনি কি করলেন, আপনি প্রপারলি ইনপুট ট্যাক্স ইনপুট হিসেবে ডিসকাস করলেন না 4.3, তাইলে কিন্তু আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। তার মানেটা কি, যে আপনি যেই আইটেমটার উপর র্যাপ নেবেন, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন, আইদার গুডস অথবা সার্ভিস, র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, সেটা আমরা যদি 4.3 ফর্মটা দেখে থাকি লাস্টে, ওখানে বা সাইডে যে ইনপুটের কলাম ছিল ওখানেই ইনপুট হিসাবে ডিসকাস করতে হবে। এখন মনে করেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস, আপনি একজন ম্যানুফ্যাকচারার, অ্যাডভার্টাইজমেন্ট পারচেস করলো, অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস নিলো, সেটা সে 100 টাকার উপর 15 টাকা ব্যাক পে করলো, সো এই 100 টাকা সে কি করলো, ওই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ইনপুট হিসাবে না দেখে ভ্যালিডেশনে দেখাইছে। বি কেয়ারফুল, আপনি দেখাইছেন ঠিক আছে, আলটিমেটলি 4.3 ডিসকাস করছেন, কিন্তু কোথায় ডিসকাস করছেন, ভ্যালিডেশন, মানে আপনি নিজে এটাকে বলেন না ইনপুট। তো আপনি যদি নিজে এটাকে ইনপুট হিসেবে না বলেন, তাহলে ইনপুট টেস্ট ক্রেডিট কিভাবে ক্লেম করবেন? তার মানে আপনি যখন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশনটা সাবমিট করবেন, তখন কিন্তু আপনি যে যেই ডেফিনেশন অফ ইনপুটের অনুযায়ী, আপনার বিজনেস নেচার অনুযায়ী, যে যেই আইটেম, এলিমেন্ট, সার্ভিস, র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, গুডস, হোয়াট এভার, আমরা যাই বলি না কেন, ওই আইটেমগুলা প্রপারলি ইনপুট হিসাবে ইনপুটের কলামে 4.3 ডিসকাস করা থাকতে হবে। যদি না থাকে, আপনি কাছে ট্যাক্স ইনভয়েস আছে, আপনি ব্যাংকিং চ্যানেলে পে করছেন, কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, কেন পারবেন না, তখন ব্যাট অথরিটি আপনাকে বলবে বাই বার্চ অফ সেকশন 46 যে আপনি তো নিজেই এটাকে ইনপুট হিসেবে ক্লেম করেন নাই, অ্যাডভার্টাইজমেন্ট আপনি ইনপুটের কলামে না দেখাইয়া আপনি ভ্যালিডেশনের কলামে দেখাইছেন, সো আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। সো দিস ইজ ওয়ান কন্ডিশন, যে আপনি যেটাকে যেই আইটেমটার উপরে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন সেটা আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশনে থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো থাকতেও আছে, হ্যাঁ, দেন যদি আপনার টোটাল ইনপুটের ভ্যালুটা 7.5% বেশি ইনক্রিজ হয়, হতে পারে না র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়ালের আপনার প্রাইস বেড়ে গেল, আমি ইনক্রিজ বলবো না, চেঞ্জ হয়, যে টোটাল ভ্যালুটা যদি 7.5% উপরে চেঞ্জ হয় ইনপুট ভ্যালু, তখন আপনাকে রিভাইজ নিউ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করতে হবে। যদি সাবমিট না করেন, সাবমিট করলাম না কি হবে, ফাইন, যদি সাবমিট না করেন, সাপোজ 100 টাকা আপনি দেখাইছেন টোটাল, 100 টাকা এই কস্ট টোটালটা হয়ে গেলো 110 টাকা, তাহলে 100 টাকার উপর আপনি রেয়াত নিতেন কত, 15% হিসাবে, তাহলে 110 টাকার উপর রেয়াত নেবেন কত, 116.50 টাকা। তো এখন যদি আপনি না দেখান, তাইলে কি হইলো, 110, মানে 10% বেড়ে গেছে, কিন্তু 100-র উপর 10 জন হইলো 100টা 110-এ, তো 10% বেড়ে গেছে, তার মানে টোটাল 7.5%-এর উপরে গেছে। তাহলে ওই যে আপনার
7.5% এর উপরে হয়ে গেল মানে 160.50 টাকার উপরে যে এডিশন আরো 2.5 টাকা হলো 2.5 এই 2.5 এর উপরে যে রিবেটটা আছে মানে ইনটু 15% ওই অ্যামাউন্টটা আপনাকে ডিজালয় হিসেবে মানে আনলফুল রিবেট হিসেবে ক্লেম করবে মানে ওইটার উপর রিবেট আপনি পাবেন না সো যখন আপনার ইন টোটাল ইনপুট আপনার বেলো 7.5% এর চেয়ে বেশি হবে তখন আপনাকে চেঞ্জ হবে নট বেশি কমতেও পারে চেঞ্জ হবে তখন আপনাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটাকে নিউ সাবমিট করতে হবে যদি না হয় এডিশনাল অ্যামাউন্টের উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে স্যার একটা প্রশ্ন ছিল ছোট জি বলছিলাম এই যে ভ্যালুটা কি টোটাল না শুধু ইনপুট ভ্যালুটা টোটাল ইনপুট ইনপুটের টোটাল ইনপুট এই যে দেখেন টোটাল নট পেরল ছাড়া বেলো এডিশন ছাড়া ইয়েস জি বেলো এডিশন ছাড়া এই যে দেখেন এখানে টোটাল ইনপুট বেলো জি ওকে থ্যাংক ইউ যদি আপনি যেই ইনপুটের উপর ক্লেম করবেন ইনপুট ট্যাক্স ক্রেডিট সেটা না থাকে তাহলে আপনি নিতে পারবেন না ইনপুট ট্যাক্স ক্রেডিট সাপোজ আপনি এই ফেব্রুয়ারি মাসে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট রিটার্নে ক্লেম করলেন কিন্তু আনফরচুনেটলি আপনি এই ব্যাট পারচেজ রেজিস্টার আপডেট না করে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করলেন সো ব্যাট অথরিটি যদি এসে রিভিউ করে দেখে যে না আপনি রিটার্নেট ক্লেম করছেন আপনি পারচেজ রেজিস্টারে এন্ট্রি নেই তখন কিন্তু যে পরিমাণ অ্যামাউন্ট আপনি ক্লেম করলেন ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে ওইটা তখন আনলফুল হয়ে যাবে তার মানে আপনাকে ইনপুট পারচেস করার পরে অথবা ইনপুট করার পরে ফার্স্টলি ইউ হ্যাভ টু গিভ এন্ট্রি ইন দ্য পারচেজ রেজিস্টার আইদার 6.1 প্রেসক্রাইব ফর্ম অথবা 6.2.1 ফর ট্রেডার আপনার এন্ট্রি দেওয়ার পরেই কিন্তু আপনি রিটার্নের মাধ্যমে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবেন ফার্স্ট পয়েন্ট দেন দেখেন সেকেন্ডটাতে বলছি কি নেম অ্যাড্রেস এন্ড রেজিস্ট্রেশন নাম্বার অফ বোথ পারচেজার এন্ড সেলার ইন দ্য ট্যাক্স ইনভয়েস তার মানে যেই ট্যাক্স ইনভয়েসটা 6.3 এর বেসিসে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হবে সেখানে বোথ পারচেজার এবং সেলার দুজনেরই কি থাকতে হবে নাম ঠিকানা এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে যদি না থাকে তাহলে ওই ডকুমেন্টসটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার ডকুমেন্টস হিসাবে কনসিডার মানে ভ্যালিড ডকুমেন্টস হিসাবে কনসিডার করা হবে না ইন কেস অফ টেকিং সাপ্লাই ফ্রম দ্য ইম্পোর্টার এটা ইম্পর্টেন্ট বাট এটা ইজ ভেরি ডিফিকাল্ট সাপোজ আমি লোকালি একটা র মেটেরিয়াল পারচেস করবো হ্যাঁ এখন আমি যার কাছ থেকে র মেটেরিয়াল পারচেস করবো আমি কিন্তু জানি না সে কি নিজে ইম্পোর্ট করে আমাকে বিক্রি করতেছে অথবা সে অন্য কারোর কাছ থেকে যে ইম্পোর্টার তার কাছ থেকে পারচেস করে বিক্রি করতেছে সো এখানে একটা পয়েন্ট আছে যে যদি ইম্পোর্ট মানে ইন কেস অফ টেকিং সাপ্লাই ফ্রম ইম্পোর্টার তার মানে আমি যার কাছ থেকে সাপ্লাই নিব ইম্পোর্টারের কাছ থেকে নট আপনার যে আরেকজনের ইম্পোর্টারের কাছ থেকে পারচেস করে সেল করছে সে না আমি যদি কখনো কোনো র মেটেরিয়াল বা প্যাকিং মেটেরিয়াল রোকালি কোনো বা অন্য কোনো কিছু লোকালি আপনার ইম্পোর্টারের কাছ থেকে পারচেস করি তাহলে সে যে আমাকে ট্যাক্স ইনভয়েসটা দিবে ওই ট্যাক্স ইনভয়েসে সে যেই বিল অফ এন্ট্রির মাধ্যমে ইম্পোর্ট করছে মানে গুডসটা ইম্পোর্ট করার পর যে অ্যাসেসমেন্ট হয়েছে বিল অফ এন্ট্রি ইস্যু করছে ওই বিল অফ এন্ট্রি নাম্বার এবং বিল অফ এন্ট্রিতে ওই গুডসটা যে নামে ছিল সেই নামে ট্যাক্স ইনভয়েসটা দিতে হবে সো ইট ইস ভেরি ডিফিকাল্ট টু জাস্টিফাই যে হ্যাঁ কারণ আমাকে আমি তো বলতে পারবো না যে যার কাছ থেকে আমি পারচেস করছি ইম্পোর্টার যে বিল অফ এন্ট্রি কপি দেওয়ার জন্য কারণ সে কখনোই দিবে না ডিসকনফিডেন্সিয়াল ডকুমেন্ট ফরি তাহলে প্রাইজিং সব জানা যাবে আর সো এটা এখন এই বিল অফ এন্ট্রির নাম্বারটা ট্যাক্স ইনভয়েসে ঠিক আছে কি ঠিক নাই বা আদৌ এটা সে কি নিজে ইম্পোর্ট করছে না কি করছে সেটাও জাস্টিফাই করার সুযোগ নেই সো এখানে প্র্যাকটিক্যালি একটা গ্যাপ রয়ে গেছে বাট অ্যাজ টু লিগাল প্রমিশনস হলো যে ইন কেস অফ টেকিং সাপ্লাই ফ্রম দ্য ইম্পোর্টার respective bill of entry number and description of goods as per bill of entry in the 6.3 মানে tax invoice থাকতে হবে এখন ইনপুট ট্যাক্স ক্রেডিট এর কন্ডিশনস যে এই এই কন্ডিশনস গুলো ফুলফিল করতে হবে সো একটা কন্ডিশনস দেখেন আমি অলরেডি ডিসকাস করে ফেলছি লেফট সাইড ফার্স্ট ওয়ান নট ডিক্লেয়ারড ইন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট মানে ওই যে ইনপুট হিসেবে যদি আপনার ডিক্লেয়ার করা না হয় এই তাহলে তখন কিন্তু আমরা ইনপুটের উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো না তারপরে দুইটা শর্ট জিনিস রাইট সাইডের উপরে এটা দেখেন টার্ন ওভার ট্যাক্স যখন ব্যাট পে করা হয় সো একজন ব্যাট রেজিস্টার্ড এন্টিটি যখন কোনো আইটেম পারচেস করে গুডস পারচেস করে টার্ন ওভার ট্যাক্স পেয়ার থেকে যখন যে টার্ন ওভার ট্যাক্স পে করে এই টার্ন ওভার ট্যাক্সটা ইনপুট ট্যাক্স হিসেবে ক্লেম করা যায় না
দেন ইজিলি আবার ডিফাইন করতে পারি সাপ্লিমেন্টারি ডিউটি। যখন একটা র মেটেরিয়াল পারচেস করা হলো বা কোনো আইটেম পারচেস করা হলো, যেখানে সাপ্লিমেন্টারি ডিউটি পে করে আপনার পারচেস করা হলো, ওই সাপ্লিমেন্টারি ডিউটিটাও ইম্পোর্ট ট্যাক্স হিসেবে ক্লেম করা যায় না, তার মানে ইটস কস্ট। তারপর দেখেন রাইট সাইড সেকেন্ড ওয়ান সেকেন্ড বক্স, ব্যাট পেইড অন গুডস অর সার্ভিসেস আন্ডার দ্য কাস্টোডি পজিশন অর অকুপেন্সি অফ আদার পার্সন। সো এটা সেটা একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এটা হলো কি হতে পারে, দেখেন যে অনেক ক্ষেত্রে কি হয়, আমরা ব্যাংকের থেকে ব্যাংকের লোন নিয়ে গুডস পারচেস করি, হ্যাঁ, এই ইম্পোর্ট করি, ঠিক আছে। সো যখন হয় তখন কিছু কিছু ক্ষেত্রে কন্ডিশন থাকে যে ঠিক আছে, এটা ব্যাংকের ওয়ারহাউসে থাকবে, এটা ডিউটি ট্যাক্স বা যে টাকাটা লোন নেওয়া হয়েছে যে কন্ডিশনে সেটা পে করলে ব্যাংকের ওয়ারহাউস থেকে গুডসটা আপনার যে ব্যাটারিস্টার সাপ্লায়ার তার কাছে যাবে। সো তখন যতক্ষণ পর্যন্ত এটা অন্যের কাস্টোডিতে বা পজিশনে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার উপর রেয়াত নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি জানেন না সেটা পাবেন কি পাবেন না, তাহলে কীভাবে রেয়াত নেবেন, ঠিক আছে। কোনো একটা শর্ত ফুলফিল যদি না করেন তাহলে হয়তো গুডসটা আপনার পজিশনে না আসতে পারে। সো এখানে কন্ডিশনটা হলো ব্যাট পেইড অন গুডস অর সার্ভিসেস আন্ডার দ্য কাস্টোডি পজিশন অর অকুপেন্সি অফ আদার পার্সন, তার মানে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হলে আপনার কাছে গুডসটা আপনার নিজস্ব কাস্টোডিতে বা পজিশনে বা অকুপেন্সিতে থাকতে হবে, অন্যের অকুপেন্সিতে থাকলে অন্যের অধীনে থাকলে আপনি এটার উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। তারপর থার্ড ওয়ান ফ্রম লাইফ সাইড রাইট সাইড, এখানে বলছে কি, ইনপুট ট্যাক্স পেইড অন গুডস অর সার্ভিসেস ইউজড ফর প্রোডাকশন অফ এক্সেম্পটেড গুডস অর সার্ভিস। তার মানে কি হলো যে আপনার ইনপুট ট্যাক্সের শর্তটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যান বি ক্লেমড উইথ দ্য আউটপুট ট্যাক্স, যদি আপনার আউটপুট ট্যাক্স থাকে তাহলে ইনপুট ট্যাক্স ক্লেম করা যায়। এটা হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ input tax credit which is mentioned in section subsection 1 of section 46 এর সাবসেকশন 1 এ বলা আছে উৎপাদকরের বিপরীতে আপনার উপকরণ কর রেয়াত নেওয়া যাবে। উৎপাদকর মানে আউটপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্স মানে যখন প্রোডাক্টটা সেল করা হয় বা সাপ্লাই করা হয় যখন যে ব্যাটটা পে করা হয় সেটাকে বলা হয় আউটপুট ট্যাক্স, আর বাংলায় বলা হয় উৎপাদ কর। সো সেকশন 46 এর সাবসেকশন 1 এ ক্লিয়ারলি বলা আছে যে উপকরণ কর রেয়াত নেওয়া যায় হলো উৎপাদকরের বিপরীতে। সো উৎপাদকর যদি না থাকে তাহলে কিন্তু ফার্স্টে উৎপাদকর যদি না থাকে তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যায় না, মানে আউটপুট ট্যাক্স যদি না থাকে তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় না। সো আপনি একটা গুডস ম্যানুফ্যাকচার করলেন অথবা একটা গুডস পারচেস করলেন যেটা বিক্রি করবেন সাপ্লাইয়ের সময় আপনার ব্যাট নাই, তাহলে সেই ক্ষেত্রে ওই গুডসটা প্রোডাকশন করার সময় যে র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল যাই আপনি পারচেস করেন ব্যাট দিয়ে সেটা আপনি রেয়াত নিতে পারবেন না। অথবা আপনি একটা গুডস পারচেস করলেন ব্যাট পে করে যেটা এক্সেম্পটেড বিক্রি করার সময় সেটার ক্ষেত্রে কিন্তু আপনি ওই যেহেতু উৎপাদ কর মানে আউটপুট ট্যাক্স নাই সেই ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। ইনপুট ট্যাক্স ক্রেডিট তখনই ক্লেম করা যাবে যখন আউটপুট ট্যাক্স থাকবে। এখন কোশ্চেন আসতেছে যে আরেকটা কন্ডিশন, হ্যাঁ শুধু আউটপুট ট্যাক্স থাকলেই হবে না, আউটপুট ট্যাক্সের রেটটা হতে হবে 15%। তার মানে আমি যদি বলতে চাই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট শ্যাল বি ক্লেমড ইন কেস অফ পেইং আউটপুট ব্যাট অ্যাট দ্য রেট 15%, তার মানে আউটপুট ব্যাট যখন 15% হারে পে করা হবে তখনই শুধু ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যাবে। আদার যদি কোনো আপনার এনভায়রনমেন্ট থাকে দ্যাট মিনস আউটপুট ব্যাট ইজ বিলো 15% অথবা আপনার এক্সেম্পটেড, সেই ক্ষেত্রে কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। This is the fundamental principle of the third J point. Then last, left side, again, middle. In case of import of goods, import or goods released furnishing bank guarantee, bad involved with bank guarantee portion until the causes for which bank guarantee was furnished have not been finally settled. Ekhetre ki hoy, ami ekta example dei. Je apnar jokhon goods import kora hoy, হ্যাঁ ইম্পোর্টের সময় অনেক সময় কাস্টমস অথরিটির সাথে ডিসপিউট ক্রিয়েট হয়। কি হয় যে বলা থাকে যে না যে এইচএস কোডটা ডিক্লেয়ার করা হয়েছে সেই এইচএস কোডে না, তাহলে এইচএস কোড চেঞ্জ হওয়ার কারণে ডিউটিতে একটা ডিসপিউট হয়। আবার অনেক সময় বলে যে না যে এই গুডসটা ইম্পোর্ট করা হয়েছে এটা এই গুডস না, অনেক সময় এটা কেমিক্যাল এক্সামিনেশন বিভিন্ন ল্যাবে পাঠাইতে হয় এটা আইডেন্টিফাই করার জন্য বা জাস্টিফাই করার জন্য আসলে যেটা ইম্পোর্ট করছে সেটা সেটা কিনা। তো ততদিন যদি গুডসটা আপনার কোর্টে থাকে তাহলে কি হতে পারে, আলটিমেটলি বিজনেস হ্যাম্পার হতে পারে, প্রোডাকশন হ্যাম্পার হতে পারে। তখন যেই পরিমাণ ডিউটি ডিসপিউটেড হয় ওই পরিমাণ ডিউটি ডিসপিউটেড ডিউটির জন্য আপনার ব্যাংক গ্যারান্টি পে করা হয়, ব্যাংক গ্যারান্টি পে করে গুডসটা রিলিজ করে দেওয়া হয়। তো আলটিমেটলি
যে অ্যামাউন্টের উপর ব্যাংক গ্যারান্টি পে করছে ওই ব্যাংক গ্যারান্টি কিন্তু ডিউটি অ্যান্ড ট্যাক্সেস কাস্টমস এর যেটা পে করতে হবে এডিশনাল সেটার জন্য দেওয়া হয়, তার মধ্যে ব্যাটও থাকে। এখন ওই ব্যাংক গ্যারান্টি তো কি হতে পারে, ভবিষ্যতে দেখা যেতে পারে এই ব্যাংক গ্যারান্টি আপনার দুই ধরনের হতে পারে। এক হলো আপনার ফেভারে যেতে পারে যে না আপনি যে ডিক্লারেশন দিয়েছেন যা বলছেন সব ঠিক, আবার এটা কাস্টমস এর ফেভারে যেতে পারে। আপনার ফেভারে যদি যায় তাহলে কি হবে, এই ব্যাংক গ্যারান্টিটা আপনার রিলিজ হয়ে যায়, তার মানে এই ব্যাংক গ্যারান্টি থাকে না, তার মানে আপনি আলটিমেটলি ডিউটি অ্যান্ড ট্যাক্সেস পে করতেছেন না। সো তার মানে এটাই হলো কন্ডিশন যে আপনি যদি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যেটা আপনি রিলিজ করবেন সেই ক্ষেত্রে ওই ব্যাংক গ্যারান্টির সমপরিমাণ যে অ্যামাউন্টটা সেটা আপনি আলটিমেটলি রিলিজ না হইলে মানে ফাইনাল সেটেল না হইলে আপনি এটা ক্লেম করতে ইনপুট টেস্ট ক্রেডিট হিসেবে নিতে পারবেন না, কারণ আপনি জানেন না সেটা কি আপনার ফেভারে যাচ্ছে না গভর্নমেন্টের ফেভারে যাচ্ছে। গভর্নমেন্টের ফেভারে গেলে তখন আপনি প্যাডিস হিসেবে পে করবেন, তখন আপনি ক্লেম করবেন, আর যখন আপনার ফেভারে আসছে তখন তো আপনার ব্যাংক গ্যারান্টি রিলিজ হয়ে যাচ্ছে, আলটিমেটলি ব্যাংক গ্যারান্টি ট্যান কেস হয়ে যাচ্ছে, পে করতে হচ্ছে না। সো তখন তো আপনি যদি একবার ব্যাট্রিবেট নিয়ে নেন তাহলে তখন পরবর্তীতে কি করবেন। সো এটা হলো যে ইন কেস অফ ইনপুট অর গুডস রিলিজ ফাইন্যান্সিং ব্যাংক গ্যারান্টি ব্যাড ইনভলভ উইথ ব্যাংক গ্যারান্টি পোর্শন আনটিল দ্য কজেস ফর হুইচ ব্যাংক গ্যারান্টি ওয়াজ ফাইনালি সেটেলড, তখন পর্যন্ত না পর্যন্ত আপনি ইনপুট টেস্ট কেয়ার হিসেবে ক্লেম করতে পারবেন না। স্যার এখানে একটা প্রশ্ন যে এই 4 মান্থস প্লাস 1 মান্থ যে ক্রেডিটটা ওটা কি সেটেল হওয়ার ডেট থেকে কাউন্ট হবে? যখন ওটা থাকে তখন ওটার ক্ষেত্রে কাউন্ট হবে, রাইট? যখন ওই আর্ন মানে যেটা ব্যাংক গ্যারান্টি রিলেটেড সেটা, জি সেটা আইনে কোথাও বলা নাই যে কেস রেফারেন্স আছে, এগ্রিড? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, দেন ইনপুট ট্যাক্সের আরো কিছু কন্ডিশনস, যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নট অ্যালাউড আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস, সাপোজ অ্যাকুইজিশন অর ইম্পোর্ট অফ এ প্যাসেঞ্জার ভেহিকেল অফিস স্পেয়ার পার্টস অর রিপেয়ার অ্যান্ড মেনটেন্স সার্ভিস অফ সাচ ভেহিকেল, সেই ক্ষেত্রে সম্ভব না। অ্যাকুইজিশন অফ ইম্পোর্ট রিলেটেড টু এন্টারটেনমেন্ট অর ইজ ইউজ টু প্রোভাইড এন্টারটেনমেন্ট, অ্যাকুইজিশনস রিলেটেড টু এ পার্সনস মেম্বারশিপ অর রাইটস অফ এন্ট্রি ইন এ ক্লাব অ্যাসোসিয়েশন অর সোসাইটি অফ এ স্পোর্টিং সোশ্যাল অর রিক্রিয়েশনাল নেচার। সো এই ধরনের অ্যাক্টিভিটিসে যদি আপনার ব্যাট পে করা হয় সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম হবে না, বাট যদি রিলেটেড বিজনেস হয় হ্যাঁ দেন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে। সাপোজ কী কী ধরনের রিলেটেড বিজনেস, সাপোজ এখানে বলা আছে যদি আমি অ্যাজ এ এনটিটি ব্যবসায়ী হিসাবে হ্যাঁ বা ম্যানুফ্যাকচার হিসেবে অ্যাকুইজিশন অর ইম্পোর্ট অফ এ প্যাসেঞ্জার ভেহিকেল অর ইটস স্পেয়ার পার্টস অর রিপেয়ার অ্যান্ড মেনটেন্স সার্ভিস নেই তাহলে পাবো না, কিন্তু যদি তার ব্যবসায়ী হয় যে না সে প্যাসেঞ্জার ভেহিকেল ভাড়া দিবে হ্যাঁ সেই জন্য সে আপনার ইম্পোর্ট করছে সেই জন্য তার রিপেয়ার অ্যান্ড মেনটেন্স দিচ্ছে, তখন কিন্তু সে রেয়াত পাবে। তার মানে যে যার বিজনেস আছে ওই বেসড অন ন্যাচার অফ বিজনেস যদি তার একটা বিজনেস অ্যাক্টিভিটি হয় ইকোনমিক অ্যাক্টিভিটি হয় তখন তার ওই কস্টের এগেনস্টে যে ব্যাট পে হবে সেটা রিবেট পাবে। বাট আমি যদি সাপোজ এজ এ ম্যানুফ্যাকচারার হ্যাঁ আমি জাস্ট এই যে প্যাসেঞ্জার ভেহিকেল এটা ইম্পোর্ট করলাম ফর আমার এমপ্লয়ীদের যাতায়াতের জন্য বা অন্য কোনো পারপাসে, তখন আমি যেটা ব্যাটটা পে করবো এবং এটা যে রিপেয়ার মেনটেন্স যে সার্ভিস হবে সার্ভিসের উপর ব্যাটটা পে করতে হবে সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করা যাবে না। দ্যাটস দ্য কন্ডিশনস। দেন একটা ইম্পর্টেন্ট পয়েন্টস যে আপনার 1991 সালে এরকম কিছু প্রভিশন ছিল যে পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট অথবা ফুল না, যেমন ওখানে ছিল আপনার গ্যাস ছিল, বিদ্যুৎ ছিল, হ্যাঁ আপনার ইন্স্যুরেন্স ছিল, ওই ধরনের ক্ষেত্রে 1991 সালের পুরাত আইনে 80% রেট একটা প্রভিশন ছিল। বাট নতুন আইনে অনলি ওয়ান সার্ভিস যে আপনার ট্রান্সপোর্টেশন সার্ভিস, যেই ক্ষেত্রে আপনার 80% রিবেট আপনার প্রভিশনস আছে। তার হিস্ট্রিটা যদি বলি, যখন 2019 সালের জুলাই মাস থেকে আপনার নতুন আইনটা ইমপ্লিমেন্ট করা হয় তখন আপনার ট্রান্সপোর্ট সার্ভিসের মানে ট্রান্সপোর্ট কন্ট্রাক্টরের উপর ট্রান্সপোর্ট সার্ভিসের উপরে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার কোনো প্রভিশন ছিল না। বাট সাবসিকুয়েন্টলি গত বছর এটাকে ইনসার্ট করা হলো বাই অ্যামেন্ডিং এবং ওখানে 80% বলা হলো। সাপোজ যদি আপনি একজন ট্রান্সপোর্ট কন্ট্রাক্টরকে 100 টাকা পে করেন, 100 টাকার উপর 15 টাকা ব্যাট পে করেন, তাহলে ফুল 15 টাকায় আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, এই 15 টাকার 80% আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন আর 20% আপনার কস্ট, ঠিক আছে? সো এটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট অন ট্রান্সপোর্টেশন সার্ভিস। এখন কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সপোর্টেশন সার্ভিস? এই ট্রান্সপোর্টেশন সার্ভিসের ক্ষেত্রে 4টা আইটেমকে ট্রান্সপোর্টেশন সার্ভিস হিসেবে কনসিডার করা হয়। এই 4টা আইটেম কি কি? এই 4টা আইটেম যদি আমরা দেখতে যাই, এই 4টা আইটেমের 1টা আইটেম হলো ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর, যারা আপনার এই মালামাল বহন করে থাকে, ওয়ান ইজ ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর, সেকেন্ড ওয়ান ইজ শিপিং এজেন্ট, থার্ড ওয়ান ইজ দ্য ফ্রেট ফরওয়ার্ডার, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ দ্য কুরিয়ার সার্ভিস। এই 4 ধরনের এলিমেন্ট হলো ট্রান্সপোর্টেশন সার্ভিসের মধ্যে ইনক্লুড করা।
সো এখানে দেখেন ইকুইজিশন রিলেটেড টু গুডস ট্রান্সপোর্টেশন সার্ভিস, এখানে কিন্তু কোথাও ওয়ার্ডটা ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর বা শিপিং এজেন্ট বা আপনার ফ্রেট ফার হিসেবে বলা হয় নাই। সো এই ট্রান্সপোর্ট সার্ভিসের মধ্যে চার ধরনের এলিমেন্ট আছে, এই চার ধরনের সার্ভিস যদি আপনি নিতে চান তাহলে যে ব্যাটটা পে করবেন সেটা 80% ইনপুট টেস্ট কেয়ার হিসেবে ক্লেম করা হবে। স্যার চার ধরনটা আরেকবার একটু বলবেন। চার ধরন হলো, এখানে আপনি ওয়ার্ডটা যদি দেখবেন যে 80% ইনপুট টেস্ট কেয়ার অন ট্রান্সপোর্ট সার্ভিস, তো ট্রান্সপোর্ট সার্ভিস আপনার চার ধরনের আপনার সার্ভিস অর্গানাইজেশন করে থাকে। ওয়ান ইজ শিপিং এজেন্ট, another is freight forwarders, another is আপনার ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর মানে পরিবহন ঠিকাদার, and last one is courier service. ঠিক আছে, এই চার ধরনের ক্ষেত্রে যখন আপনি ইনপুট টেস্ট ক্রেডিট ক্লেম করবেন তখন 80% আপনি ইনপুট টেস্ট ক্রেডিট ক্লেম করতে পারবেন। দেন রিকোয়ারমেন্ট হলো ডকুমেন্টস। আমরা যদি প্রিভিয়াসলি দেখে থাকি ফার্স্ট যে সাইকেলটা, ওখানে ডকুমেন্টেশনে ছিল কি ইম্পোর্টের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি, আর লোকালি সাপ্লাইয়ের ক্ষেত্রে ট্যাক্স ইনভয়েস, আর ইন কেস অফ উইথহোল্ডিং এন্টিটি কম্বাইন্ড ট্যাক্স ইনভয়েস উইথহোল্ডিং সার্টিফিকেট ইস্যু বাই দ্য সাপ্লায়ার। এটা আইনের প্রভিশনস আছে, প্র্যাকটিক্যালি এটার ইমপ্লিকেশনস নাই। নর্মালি ট্যাক্স ইনভয়েস লোকালি যদি আমি কোনো কিছু পারচেস করে থাকি, আর ইন কেস অফ ইম্পোর্ট অফ সার্ভিস আমরা আগেই বলেছি টিআর চালান মানে ট্রেজারি চালান। সো শুধু আমি শর্ত ফুলফিল করলাম সব কিছু করলাম আমার কাছে ডকুমেন্টস নাই তাইলে কিন্তু হবে না। ডকুমেন্টস না থাকলে আপনার ইনপুট টেস্ট কেয়ারে যেটা ক্লেম করবেন সেটা আপনার ক্যান্সেল করে দিবে, আনলকফুল হিসেবে কনসিডার করবে। দেন ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে কিছু কিছু ইউটিলিটি সার্ভিসকে যাদের যে বিলটা, সাপোজ আমি যদি বলি গ্যাস, তিতাস গ্যাস বলি বা ইলেকট্রিসিটি, বিপিডিবি বলি, ওয়াটার, ওয়াসা বলি, টেলিফোন আপনার টিএনটি বলি, তারা তারা নিজস্ব ফর্মেটে কিন্তু আপনাকে ইনভয়েস দেয় মানে বিল দেয়, তাদেরকে বললেও কিন্তু ট্যাক্স ইনভয়েস পাওয়া সম্ভব না প্র্যাকটিক্যালি। সো এই চার ধরনের ইউটিলিটি সার্ভিস প্রোভাইডারের যে বিলটা আছে সেই বিলটাকে ট্যাক্স ইনভয়েস হিসেবে গণ্য করা হয়েছে, তার মানে তারা যে ব্যাটটা অ্যাড করে আপনাকে বিলটা দিবে সেই ব্যাটটা আপনি নিতে পারবেন, কারণ ডকুমেন্টেশনে গ্যাপ থাকলে ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারতেন না, কারণ তারা ট্যাক্স ইনভয়েস ইস্যু করে না, তারা বিল ইস্যু করে, ওই বিলটা ট্যাক্স ইনভয়েসের অনেক ইনফরমেশন থাকে না। সো এটা ফাইন্যান্স সেক্টে আপনার নিউলি ইনসার্ট করা, ফাইন্যান্স সেক্ট 2020 নিউলি ইনসার্ট করা হয়েছে, যার জন্য গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি, টেলিফোন এই চার ধরনের ইউটিলিটি সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে যে বিলটা দিবে সেই বিলটা ইনভয়েস হিসেবে কনসিডার করতে হবে, সাবজেক্ট টু ওই তিন ধরনের ইনফরমেশন থাকতে হবে, কিন্তু নেম, অ্যাড্রেস এন্ড বিন ওর সাপ্লাই রিসিভার অ্যান্ড সাপ্লাই প্রোভাইডার। এই হলো, এটা হলো এক্সাম্পল কি কি কপিট কোনটার কি বিল অফ এন্ট্রি, ব্যাট 6.3, ইলেকট্রিসিটি বিল ইজ কনসিডার 6.3, ট্রেজারি চালান ফর ইম্পোর্ট অফ সার্ভিস। এখন সেকেন্ড পয়েন্ট হলো নন কমপ্লায়েন্স। যদি আপনি সাপোজ একটা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করলেন, হ্যাঁ, দেখা গেলো যে আপনি অ্যাডভার্টাইজমেন্টের উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করলেন, অ্যাডভার্টাইজমেন্ট আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ঠিকভাবে ডিসক্লোজ করছেন, কীভাবে ডিসক্লোজ করছেন, শুধু একটা ভুল করছেন, এটা ইনপুটের কলামে ডিসক্লোজ না করে ভ্যালোরেশনের কলামে ডিসক্লোজ করছেন, তখন এটাকে যেহেতু আপনি ইনপুট হিসেবে ডিক্লেয়ার করেন নাই তার মানে আপনি ইনপুট টেস্ট ক্রেডিট ক্লেম করতে পারেন না। তো ইনপুট টেস্ট ক্রেডিট ক্লেম করলে আপনার যে পরিমাণ আপনি ইনপুট টেস্ট ক্রেডিট ক্লেম করলেন, সাপোজ 15 টাকা ক্লেম করলেন, তাইলে আপনাকে দ্বিগুণ পরিমাণ পেনাল্টি ইম্পোজ করবে, মানে 30 টাকা আপনাকে পেনাল্টি ইম্পোজ করবে। 15 টাকা হলো যেটা আপনি রেয়াত নিয়েছেন সেটাকে আপনার নালিফাই করার জন্য, আর 15 টাকা হলো অ্যাজনাল অ্যামাউন্ট। সো বি কেয়ারফুল যে ইনপুট টেস্ট ক্রেডিট ক্লেম করার ক্ষেত্রে আপনার প্রিভিয়াস যে লস ছিল ওল্ড লস, এখানে কিন্তু এই ধরনের মানে হার্ড রুল ছিল না। সো ইনপুট টেস্ট ক্রেডিট ক্লেম করার ক্ষেত্রে, হ্যাঁ, দেখতে হবে যে প্রপারলি যে প্রভিশনসগুলো আছে সেগুলো প্রপারলি কমপ্লাই করে হয়েছে কি না, দেন ইউ হ্যাভ টু টেক দ্য ইনপুট টেস্ট ক্রেডিট। আদারওয়াইজ ইনপুট টেস্ট ক্রেডিটটা যদি প্রপারলি ক্লেম না করা হয় তাহলে পেনাল প্রভিশনস রয়ে গেছে যেটা টু হাই, টুয়াইস অফ দ্য রিলেটেড অ্যামাউন্ট। সো দ্যাটস আর দ্য বেসিক পয়েন্টস ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট। দেন আমরা পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটে যাবো, যেটা বলেছিলাম যে এক্সেম্পটেড আর আপনার ব্যাট চার্জেবল গুডস একসাথেই যদি সাপ্লাই হয় কি হবে। বাট বেসিক যে পয়েন্টস ইনপুট ট্যাক্স ক্রেডিট, এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত আপনারা কোশ্চেন রেজ করতে পারেন, দেন আমরা পার্শিয়ালের পার্টে যাবো। স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে। জি প্লিজ। এই যে টেলিফোন সেট আমরা কিনি, এটা তো ব্যাট এক্সেম্পটেড। টেলিফোন সেট কিনেন ব্যাট এক্সেম্পটেড অ্যাজ পার এসআর 144। হ্যাঁ বলেন। এক্স্যাক্টলি, তাহলে তো এখানে আর ইনপুট ট্যাক্স ক্রেডিটের কিছু থাকছে না। এক্সেম্পটেড যদি হয় ব্যাটই তো পে করলেন না, তাহলে আর ইনপুট ট্যাক্স ক্রেডিট আসবে কোথায়? যখন আপনি ব্যাট পে করলেন তখন না এটার বেনিফিট নেওয়ার কোশ্চেন আছে। জি স্যার। এনি কোশ্চেন? আপনারা 92% কি পার্টিসিপেন্টস না, 92-93, বাট সবাই কি আপনারা ওয়েল কনভার্সেন্ট অ্যাবাউট দিস প্রভিশনস? কারো কোনো কোশ্চেন নাই নাকি কেউ কোশ্চেন করতে পারতেছেন না? স্যার একটা কোশ্চেন করতে স্যার, যদি আমার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকে আর আমি যদি একটা
এই এমপ্লয়ীদের জন্য যদি একটা গাড়ি যদি আমি ইম্পোর্ট করে নিয়ে আসি এমপ্লয়ীদের বেনিফিটের জন্য, আমি যখন ওই ইম্পোর্ট স্টেজে যে আমি ভ্যাটগুলো দিয়ে আসবো এগুলো কি স্যার আমি রিবেট নিতে পারবো? পাবেন না, ওই যে আমরা বলে আসছি না যে আপনি ইম্পোর্ট অথবা একুইজিশন অফ প্যাসেঞ্জার ভেহিকেল ওই পার্টে ওই কন্ডিশনে আপনাকে অ্যালাউ করবে না, ওইটা নিতে পারবো না স্যার। এবং কি ওইটার সাথে যে আমি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর উপরে যত ধরনের আমি ব্যাট দিব এটাও আমি নিতে পারবো না? জি স্যার, থ্যাংক ইউ। আরো কোনো কোশ্চেন নাই? আপনারা 90 কি 93 পার্টিসিপেন্ট এর মধ্যে সবাই বুঝতে পারছেন না, সবাই আছেন নাকি নাই? শুধু লগ ইন করে আপনারা নাই? আমার একটু প্রশ্ন আছে স্যার। দাদা 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 আলিম ভাই, আলিম ভাই, জি হালিম ভাই, সবাই কি আছেন নাকি কারো তো দাদা একটু আমারে 2 মিনিট অনুমতি দেন, আমি দুই একটা কথা বলতে চাই প্লিজ দাদা। হ্যালো, জি বলুন। আ বাবু একটু ওই যে অ্যাডভান্স স্টেজে ঢুকছিলাম, সেম লাইক ইউ টিচার্স অলসো গেভ দ্য ফিডব্যাক টু মি, ছাত্রদের ওই রেসপন্স পাচ্ছেন না, তো আমি বলি মাই বিলাভ স্টুডেন্টস 127 জন ছাত্র মনে হালে এখন 133, আমাদের বাবুর ক্লাসে 93 থাকেন কিন্তু অ্যাটেন্ডেন্স 100। সো ইনপুট টেস্ট ক্রেডিটের আপনার যে কন্ডিশনস, আপনার সেকশন 46 বা ডেফিনেশন যেটা আছে সেটা হলো আমরা এই পদ্ধতি ডিসকাস করলাম। দেন এখন আমরা যাব পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। আমি কিন্তু বলেছিলাম যে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রভিশনসটা কখন আসতে পারে, যখন আপনি একটা এলিমেন্টের উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন, বাট আপনার আউটপুট একটাতে আছে আর একটাতে নাই, আউটপুট ট্যাক্স একটাতে আছে আর একটাতে নাই, একটা হলো আপনার 15% আর একটা হলো এক্সেম্পটেড। তাহলে এখানে কোশ্চেনটা চলে আসে যে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কিভাবে ক্লেম করতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা যদি ক্লেম করতে হয় তাহলে এখানে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা কি, যে এই ফর্মুলাটা হলো আই ইনটু টি বাই এ, এই হলো একটা ফর্মুলা, আই হলো একটা পার্ট আর টি বাই এ ফ্র্যাকশনটা হলো একটা পার্ট। এখানে মনে রাখবেন আই ইনটু টি বাই হলেও আই একটা এলিমেন্টের পয়েন্ট আর টি বাই এ যে ফ্র্যাকশনটা সেটা আরেক ধরনের, কেন আরেক ধরনের সেটা আমরা সাবসিকুয়েন্টলি দেখবো। সো এই আই হলো টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট ডিউরিং দ্য ট্যাক্স পিরিয়ড, মানে ট্যাক্স পিরিয়ড হিসেবে আমরা জানি যে ওয়ান ক্যালেন্ডার মান্থ ইজ দ্য ওয়ান ট্যাক্স পিরিয়ড, মানে জানুয়ারি হলো একটা ট্যাক্স পিরিয়ড, ফেব্রুয়ারি হলো একটা ট্যাক্স পিরিয়ড, ঠিক আছে? টি হলো বেলো অফ অল ট্যাক্সেবল সাপ্লাইজ ডিউরিং দ্য ট্যাক্স পিরিয়ড, তার মানে আমি যদি ফেব্রুয়ারি মাস ধরি তাহলে এই টোটাল ফেব্রুয়ারি মাসে আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটা হবে সেটা হবে আই, আর টি হবে যে এই ফেব্রুয়ারি মাসে ট্যাক্সেবল সাপ্লাই, মানে আমি যেই সাপ্লাইয়ের উপর 15% হারে ব্যাট পে করছি সেই ট্যাক্সেবল সাপ্লাই, সেই ট্যাক্সেবল সাপ্লাই হলো আপনার টি, আর এ যেটা এ হবে টোটাল সাপ্লাই, যে বেলো পেইড এগেনস্ট অল সাপ্লাই ডিউরিং দ্য ট্যাক্স পিরিয়ড, মানে টোটাল ট্যাক্স পিরিয়ডে আপনার যত সেল হয়েছে সাপ্লাই হয়েছে এই সাপ্লাই হলো এ। এই ফর্মুলাটাকে আপনার কনসিডার করে পার্শিয়াল ইনপুট ট্যাক্স এর ক্রেডিটটা আইডেন্টিফাই করা হয়। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলটা যদি দেখি, দেখেন পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, ইলাস্ট্রেশনটা যদি আমরা দেখি ট্রানজেকশন ইন ট্যাক্স পিরিয়ড, সাপোজ ধরে নিলাম এক্সাম্পল সাপ্লাই হলো 20,000, ট্যাক্সেবল সাপ্লাই হলো 60,000, ইন টোটাল সাপ্লাই হলো এ, হলো ট্যাক্সেবল সাপ্লাই মানে যেটা কি হলো 60,000 আর টোটাল সাপ্লাই হলো বোথ এক্সেম্পটেড প্লাস ট্যাক্সেবল সাপ্লাই হলো 20 + 60 হলো 80,000। এখন এই ট্যাক্স পিরিয়ডে একটা ট্যাক্স পিরিয়ডে ইনপুট ট্যাক্স ক্রেডিট আই, আইটা আমরা ক্লেম করলাম 5,700, তার মানে আমার 80,000 হলো টোটাল সেল মানে সাপ্লাই, যার মধ্যে 20,000 হলো এক্সেম্পটেড আর 60,000 হলো ট্যাক্সেবল, আউট অফ টোটাল 80 জন্য আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট হলো ইন ট্যাক্স পিরিয়ড হলো 7,500। এখন এই পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের যে ফর্মুলাটা আই ইনটু টি বাই এ, সো আই হলো 7,500, টি হলো 60,000, এ হলো 80,000, দেন পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে 5,625, তার মানে আমার যদিও ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার ক্ষমতা আছে 7,500, বাট যেহেতু আমার আউটপুট ট্যাক্সের ক্ষেত্রে এক্সেম্পটেড সাপ্লাই আছে, সো বাই আই ইউজিং দ্য ফর্মুলা আমার পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট হলো 5,625, তার মানে 7,500 থেকে আমি মাত্র 5,625 টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো।
একটা পয়েন্ট দেখেন এখানে একটা স্টার মার্ক দেওয়া আছে স্টার মার্ক দেওয়া মানে এখানে কিছু পয়েন্ট আছে তার মানে এই যে ট্যাক্সেবল সাপ্লাই এখান থেকে এই এই যে ফর্মুলাটা এখান থেকে আপনার একটা এলিমেন্ট বাদ যাবে যে সাপ কোন এলিমেন্টটা বাদ যাবে যে সাপ্লাই মেড ইন বাংলাদেশ থ্রু কন্ডাক্টিং ইকোনমিক অ্যাক্টিভিটিস স্টেইং এট এ ফিক্সড প্রাইস আউটসাইড বাংলাদেশ শ্যাল নট বি ইনক্লুডেড ইন এ অর টি আমি যদি বলি আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা বলে আসছিলাম যে ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে যদি পেয়েবল ব্যাটটা আউটপুট ট্যাক্স হিসেবে না দেখানো হয় তাহলে ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট আপনার ইম্পোর্ট অফ সার্ভিসে ক্লেম করা যাবে না তাহলে ওই যে ইম্পোর্ট অফ সার্ভিস ওই ইম্পোর্ট অফ সার্ভিসের যে ভ্যালুটা হ্যাঁ যে অ্যামাউন্টটা যে আপনার যে অ্যামাউন্টটা সেটা এ এবং টি মানে এই যে যেটা ডিসকাস করবো শুধু ডিসকাসের পারপাসে এ এবং এ টি এই দুইটার মধ্যে ওই অ্যামাউন্টে ডিসকাস করা যাবে না আমি আগেও বলেছি যে ইম্পোর্ট অফ সার্ভিসটা নিয়ে অনেকগুলো কন্ট্রাডিক্টরি প্রভিশনস রয়ে গেছে সেটা আমরা যখন লাস্ট নেক্সট ক্লাসে ডিসকাস করবো তখন হয়তো ক্লিয়ার হবে বাট ওখানে দুইটা এলিমেন্ট পেলাম একটা হলো যে ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে যদি পেয়েবল আউটপুট ব্যাটটা আপনার রিটার্নে ডিসকাস না করা হয় তাহলে ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে যে ব্যাটটা আছে সেটা ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না মানে র্যাট পাওয়া যাবে না আর যখন পার্সেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে ওই ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে যে অ্যামাউন্টটাকে আপনার ধরা হয়েছে যে অ্যাজ এ সাপ্লাই ভ্যালু এই সাপ্লাই ভ্যালুটা বোথ ফর ট্যাক্সেবল সাপ্লাই এবং টোটাল সাপ্লাই থেকে এক্সক্লুড হবে সো এটা হলো স্টারের মিনিং এখন এখানে একটা পয়েন্ট আছে দেখেন এখানে যে রেজাল্ট টি বাই এ আমি আগেই কিন্তু বলেছি যে আই একটা পার্ট টি বাই এ একটা পার্ট হ্যাঁ সো টি বাই এ এর অ্যামাউন্টটা ফাইন্ড আউট করার পর কিন্তু এই ফ্যাকশনটা দিয়ে আই কে গুণ করে কিন্তু 5625 টাকা আসছে এখন এই টি বাই এ এর ফ্যাকশনটা দুই ধরনের হতে পারে কি হতে পারে দেখেন এই টি বাই এ এর ফ্যাকশনটা যদি আপনার 0.9 থেকে উপরে হয় মানে মোর দেন তার মানে এটা ইন্ডিকেট করতেছে যে আপনার ট্যাক্সেবল সাপ্লাই মোর দেন 90% এই যে টি বাই এ এই ফর্মুলাটা এই যে টি বাই আই এর যে ফ্যাকশনটা এই ফ্যাকশনটাকে যদি আপনি এই ক্যালকুলেট করেন এই যে এই 60,000 ডিভাইডেড বাই 80,000 এইটা যদি আপনার মোর দেন 0.9 এর উপরে হয় তার মানে এটা ইন্ডিকেট করবে যে আপনার টোটাল সেলের মধ্যে 90% এর উপরে সেল হলো ট্যাক্সেবল সাপ্লাই মানে আপনি 15% আরে ব্যাট পে করছেন তাইলে আপনি টোটালটার উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন তার মানে ওই যে 0.9 এই 0.9টা 1 হয়ে যাবে ওয়ান হয়ে গেলে আপনি যদি ওয়ান দিয়ে গুণ করেন যদি এই ফ্যাকশনটা ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান গুণ করলে মানে 7,500 হয়ে যায় আবার সিমিলারলি যদি টি বাই এর রেজাল্টটা 0.10 নিচে হয় মানে এটা রিভার্স যে আপনার টোটাল যে সেল এই সেলের 90%-এর উপরে হলো এক্সেম্পটেড সেল মাত্র 10% হলো আপনার ট্যাক্সেবল সেল তখন আপনার এই যে ফ্যাকশনটা এই ফ্যাকশনটা জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে মানে এই ফ্যাকশনটা যদি জিরো হয়ে যায় জিরো দিয়ে যদি আমরা 7,500 কে গুণ করি তখন এখানে আসলে ইনপুট টেস্ট ক্রেডিট জিরো হবে তার মানে এটা ফিলোসফি হলো দুইটা একটা ফিলোসফি হলো যে এটি বাই এ এর যে ফ্যাকশনটা এটা 90.90-এর উপরে ইন্ডিকেট করতেছে যে আপনার টোটাল যে সেল আছে এই সেলের 90%-এর উপরে হলো ট্যাক্সেবল সাপ্লাই তার মানে যেহেতু 90%-এর উপরে ট্যাক্সেবল সাপ্লাই তার মানে আপনি টোটাল রিবেট পাবেন আবার অপোজিট যদি চিন্তা করি যে এটা 0.10 যদি কম হয় এটা ইন্ডিকেট করতেছে যে আপনার ট্যাক্সেবল সাপ্লাইটা 10%-এর নিচে যখন 10%-এর নিচে ট্যাক্সেবল সাপ্লাই হয় তখন আপনি কোনো রিবেটেই পাবেন না দিস ইজ দ্য মিনিং অফ দ্য ফর্মুলা এখন এখানে একটা পয়েন্ট হইতে পারে যে আমি প্রত্যেক মাসে যদি এইভাবে এইভাবে করে নেই তাহলে না হইতে পারে কেন হইতে পারে এক মাসে ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট বেশি হইতে পারে এক মাসে এক্সেম্পটেড সেল বেশি হইতে পারে ট্যাক্সেবল সাপ্লাই বেশি হইতে পারে তার মানে যদি আমি একটা মাসকে বেস ধরি তাহলে কিন্তু এটা ক্যালকুলেশনটা একুরেট হয় না হ্যাঁ এটা রং ক্যালকুলেশন হবে এই জন্য কি করা হয়েছে যে এই যে 7,500 টাকার মধ্যে আমরা ক্যালকুলেশন করে একটা মাসে যদি ফেব্রুয়ারি বলি 5,625 টাকা আমি রেয়াত নিলাম তাহলে এটা কিন্তু এই রেয়াতটাকে পার্মানেন্ট রেয়াত বলা হবে না এটাকে বলা হচ্ছে প্রভিশনাল রেয়াত তার মানে কি করতে হবে বছর শেষে একটা ক্যালেন্ডার মান্থ শেষে হ্যাঁ আবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেন যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টের বেসিসে রেয়াত যেটা নেওয়া হলো মান্থলি বেসিস বেসিসে যে 5,625 অথবা কোনো মাসে যদি 6,000 যেটাই হোক এই ক্যালকুলেশনের বেসিসে সেটা হবে প্রভিশনাল আর বছর শেষে ক্যালেন্ডার মান্থে জানুয়ারি টু ডিসেম্বরে এটাকে টোটালি ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করে একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে তার মানে
প্রত্যেক মাসে এই পার্সিয়াল রিবেট যেটা নেওয়া হয় সেটা হলো প্রভিশনাল এন্ড দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট টু গিভ অ্যাডজাস্টমেন্ট আফটার এন্ড অফ দ্য ক্যালেন্ডার ইয়ার মানে জানুয়ারি টু ডিসেম্বর। অ্যাডজাস্টমেন্টটা কি হয়, অ্যাডজাস্টমেন্টটা হয় যেখানে একটা ফর্মুলা আছে, আবার ফর্মুলাটা কি যে ওই যে প্রত্যেক মাসে 5625 এরকম করে করে 12 মাসে যোগ করতে হবে যে আমি কত টাকা রেয়াত নিলাম 12 মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। এই 12 মাসে যোগ করে দেখা গেলো যে 1,00,000 টাকা হলো, ঠিক আছে, এটা হলো 1,00,000 টাকা। আবার এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আই ইন্টু টি বাই এ, এটাকে এক বছরের আপনার ডেটা নিয়ে আপনার কি করতে হবে, বের করতে হবে। সাপোজ এক বছরের আই, এক বছরের টি, এক বছরের এ, এটাকে করে এক বছরের এই ট্রানজেকশনের বেসিস ধরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হলো। অ্যাপ্লাই করে যদি দেখা যায় সাপোজ এই প্রত্যেক মাসে যেই মাসে মাসে নিলাম সেই হিসাবে দেখা গেলো তো 1,00,000 টাকা, আর এই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যদি দেখলাম 1,10,000 টাকা, তাহলে কি হলো এখানে আপনার এই দুইটার যদি বিয়োগ করি এই বিয়োগ ফলটা কি হতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। যদি প্লাস হয় তার মানে কি হলো এই প্রথম পার্টটা মাসের যে প্রত্যেক মাসে নিলাম সেটা যোগ করার পরে এটা বড় হবে, তার মানে এই যে এক বছরের যে ফর্মুলা সেটা ছোট হবে, তাহলে প্লাস হবে। যদি প্লাস হয় তাহলে এই যে দুইটা অ্যামাউন্টের বিয়োগ ফল, এই বিয়োগ ফলেরটা যদি প্লাস হয় মানে এই বাম পাশের অ্যামাউন্টটা যদি বেশি হয় তাইলে আপনার যে পরিমাণ বেশি হইলো সেটার জন্য আপনি গভর্নমেন্টকে পে করে দিতে হবে। আবার যদি এই দুইটার বিগ ফলটা মাইনাস হয়, এই যে দেখেন মাইনাস, তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে আপনি বেনিফিট রিবেট কম নিছেন, আপনি গভর্নমেন্টের কাছ থেকে বেনিফিট পাবেন। তার মানে দেখেন এখানে 1,00,000 টাকা আছে আর এখানে 1,10,000 টাকা আছে, তার মানে দুইটার রেজাল্ট কি মাইনাস, মাইনাস 10,000, তার মানে আপনি 10,000 টাকা কম রিবেট নিছেন। তার মানে এটাকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেবেন নেক্সট ডে। অ্যাডজাস্টমেন্টটা কখন হতে পারে, অ্যাডজাস্টমেন্টটা হবে এই আপওয়ার্ড মানে এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর এটা ডাউন ওয়ার্ড এরো মানে এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের শুধু একটাই পয়েন্ট বলে থাকি এখানে বোঝার জন্য, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো যেটা লাইবিলিটিকে আপনার ইনক্রিজ করে সেটা হলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো যেটা আপনার লাইবিলিটিকে ডিক্রিজ করে সেটা হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। যেহেতু আপনি 1,00,000 টাকা রিবেট নিছেন আর আপনার 1,10,000 টাকা প্রাপ্য, তার মানে 10,000 টাকা কম নিছেন, তো তার মানে কি গভর্নমেন্টের আপনি এস থেকে 10,000 টাকার বেনিফিট পাবেন। সো এটা আপনার লাইবিলিটিকে ডিক্রিজ করবে, যার জন্য এটাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলা হয়। আর যদি অপোজিট হইতো তাহলে যেহেতু আপনি গভর্নমেন্টের কাছ থেকে বেশি নিছেন আপনি কম আপনাকে এটা পে করতে হবে, তখন এটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলা হইতো। ইন এ সামারি, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে আপনি গভর্নমেন্টকে পে করতে হবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে আপনি গভর্নমেন্টের কাছ থেকে বেনিফিটটা পাবেন। সো এই দুইটা এলিমেন্টের মানে প্রত্যেক মাসে অ্যাড করে করে যে অ্যাডটা নিছেন ফ্যাকশন অ্যামাউন্ট সেইটার যোগ ফল, আর ওই ফর্মুলাটা বছর বেসিসে অ্যাপ্লাই করে যেটা হবে, এই দুইটার আপনার পার্থক্য যদি প্লাস হয় তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, আর যদি মাইনাস হয় ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, মানে আপনি বেনিফিট পাবেন। এবং এই অ্যাডজাস্টমেন্টটা দিতে হবে আপনার এই যে ক্যালেন্ডার ইয়ার শেষ হওয়ার থার্ড ট্যাক্স পিরিয়ডে, সাপোজ মনে করেন জানুয়ারি টু ডিসেম্বর ক্যালেন্ডার পিরিয়ডে ক্যালকুলেশন করতে হবে, তার মানে এই অ্যাডজাস্টমেন্ট দিতে হবে থার্ড মার্চের যে রিটার্নটা প্রিপেয়ার করা হবে তখন আপনি এই অ্যাডজাস্টমেন্টটা দিতে হবে, অথবা প্রিভিয়াসলি আপনি অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন বেসড অন দ্য পারমিশন ফ্রম দ্য কমিশনার। এই হলো ইনপুট ট্যাক্স ক্রেডিটের আপনার প্রভিশনসগুলো এবং পয়েন্টসগুলো। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন রেজ করতে পারেন, আদারওয়াইজ আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিটের এই পার্ট শেষ করে নেক্সট পার্ট উইথহোল্ডিং। স্যার আমরা আই এর ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করব? স্যার আমি আই এর ভ্যালুটা বুঝিনি একটু, যেটা করছি আমি যে পরিমাণ রিটার্ন অলরেডি ট্যাক্স অলরেডি দিয়ে আসছি ওই ফিগারটা না, ট্যাক্সেবল সাপ্লাই মানে আপনি যেটা বিক্রি করতেছেন, সাপ্লাই মানে বিক্রি যেটা করতেছেন। আপনি যখন একটা প্রোডাক্ট, আপনি যখন একটা র মেটেরিয়াল পারচেস করলেন, যে র মেটেরিয়ালটা আপনার দুইটা পণ্যের ক্ষেত্রে ইউজ হয়, আপনি একটা অব্যতিপ্রাপ্ত পণ্য বিক্রি করতে ইউজ হয়, আপনি আবার 15% হারে ব্যাট পে করতে পে করে পণ্য বিক্রি করতেও ইউজ হয়, তখন তো আপনি যেহেতু অব্যতিপ্রাপ্তকে আউটপুট ব্যাট নাই তো আপনি রেয়াত পাবেন না, সেই রেয়াতটাকে পার্সিয়ালি নিতে হবে। এই পার্সিয়ালি নেওয়ার জন্য তখন ওই রেয়াতটা টোটাল এই মাসে যে যে রেয়াত আছে সেটা, আর টোটাল আপনার এক্সেম্পটেড সেল একটা মাসে, এবং টোটাল আপনার ট্যাক্সেবল সাপ্লাই একটা মাসে, ওই বেসিসে আপনি কিন্তু ডেটা পাবেন বেসড অন ইউর সেলস ডেটা, পারচেজ এবং সেলস ডেটা। স্যার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ বলুন।
তার যে এক্সেস ক্রেডিট নিলে যে পেনাল্টিটা এটাকে 15 মাসের মধ্যে হিসাব করবে না কোন পেনাল্টিটা আমি এর আগে পড়াশোনা যে পেনাল্টি হবে যে এক্সেস ক্রেডিট যদি আমি নেই হ্যাঁ পেমেন্ট করতে হবে এটা টুয়াইস যেটা এক্সেস এখন যদি আমি এই যে পার্শিয়ালের ক্ষেত্রে তো আমি 15 মাসের মধ্যে অ্যাডজাস্ট করতেছি এটাকে আর পার্শিয়ালের ক্ষেত্রে ওই আপনি তো এটা ফর্মুলা আপনার প্রভিশনস তো এইরকম ওখানে তো আর আপনার পেনাল প্রভিশনস ইস্যু আসতেছে না আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার তো নো কোশ্চেন না রাইট গুড ভালো স্যার তো আছেন জি বলুন স্যার ইনপুট ট্যাক্স আর ইনক্রিজিং আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা একটু রিপিট করেন স্যার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো আমি যদি বলতে চাই যে আপনি তো ওই ফর্মুলা ইউজ করে প্রত্যেক মাসে কিন্তু আপনি পার্শিয়াল রিবেট নিতেছেন ঠিক আছে এখন এইভাবে পার্শিয়াল রিবেট যদি নেন তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা একুরেট হয় না কেন একুরেট হয় না দেখা গেলো যে আপনি 1 কেজি র মেটেরিয়াল দ্বারা 100 প্রোডাক্ট প্রোডাকশন করলেন এই মাসে আপনি 50টা এক্সেম্পটেড বিক্রি করলেন 20টা আপনি ট্যাক্সেবল বিক্রি করলেন পরের মাসে কিন্তু আবার রিভার্স হয়ে যেতে পারে ঠিক আছে তো যার জন্য প্রত্যেক মাসে মাসে যদি আপনি করেন এইভাবে পরে আপনি রেয়ারটা নেন সো এই রেয়ারটা কিন্তু একুরেট ক্যালকুলেশন হয় না তো এই জন্য কি হয়েছে যে প্রত্যেক মাসে যে আপনি রেয়ারটা নেবেন এই পার্শিয়াল ইনপুট টেস্ট ক্রেডিটটা যেটা নেবেন বেসড অন ফর্মুলা সেটা হবে প্রভিশনাল এবং ক্যালেন্ডার মান্থ এই ক্যালেন্ডার ইয়ার শেষ হওয়ার পরে 12 মাস শেষ হওয়ার পরে তখন কি করতে হবে এই একই ফর্মুলা এক বছরের ডেটা নিয়ে আপনাকে ক্যালকুলেট করতে হবে এখন এই ক্যালকুলেট করে আপনি দুই ধরনের রেজাল্ট পাবেন একটা হলো মাসে মাসে যে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন সেটা 1 লাখ টাকা আসলো যোগ করে আর আপনি এই যে ফর্মুলাটা টি ইনটু আই ইনটু টি বাই এ ফর্মুলাটা এটা অ্যাপ্লাই করে একটা রেজাল্ট পাবেন সাপোজ 1 লাখ 10 এই দুইটার বিয়োগফলটা এই দুইটার বিয়োগফল দুই ধরনের হতে পারে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে তার মানে কি হলো আমি এই 1 লাখের পরিবর্তে 1 লাখ 20 হইতে পারতো এখানে 1 লাখ 20 থেকে 1 লাখ 10 বাদ দিলে এটা প্লাস হইতো আবার এটা যেহেতু এখানে 1 লাখ আছে আর 1 লাখ 10 আছে তার মানে এটা মাইনাস যদি প্লাস হইতো রেজাল্টটা তার মানে আমি বেশি রেয়ার নিছি এটা গভর্নমেন্টকে ফেরত দিয়ে দিতে হবে তখন এটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে গভর্নমেন্টকে পেমেন্টের জন্য লাইবিলিটি বাড়াই দিতে হইতো এটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলে আর যদি মাইনাস হইতো যেটা এখন মাইনাস আছে 1 লাখ মাইনাস 1 লাখ 10 তার মানে 1 লাখ টাকা কম হয়েছে মানে এই টাকাটা আমি গভর্নমেন্টের কাছ থেকে বেনিফিট পাবো সেই জন্য গভর্নমেন্টকে আমার টোটাল যে লাইবিলিটি পে করতে হবে সেটা থেকে আমি কমাই দিব সেটা হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ডেফিনেশন আছে অ্যাজ পার সেকশন 2 সো এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কি এটার মিনিংটা কি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয় কি কি এলিমেন্ট আছে সেগুলো আমরা সাবসিকোয়েন্ট ক্লাসে ডিসকাস করব যেটা 1 লক্ষ 10 হাজার টাকা ক্যালকুলেশন করা হয়েছে এটা কি স্যার ওই যে 90% এন্ড 10% এর যেটা এটা কি স্যার এখানে অ্যাপ্লিকেবল হবে ফাইনালের ক্ষেত্রে মানে ফাইনাল যে ক্যালকুলেশনটা হবে পুরো ক্যালেন্ডার ইয়ার শেষে তো এই এই যে এটা হলো এই যে অ্যামাউন্টটা এই যে এটার ক্ষেত্রে বাস এটার যেটা ওটা তো 90% ওই ফর্মুলা অ্যাপ্লাই করেই তো চলে আসবে মাসে মাসে তো করে চলেই আসবে আচ্ছা তার মানে স্যার ফাইনাল যেটা হবে ওটা একদম অ্যাকচুয়ালটাই হবে এখানে 90% 10% এটা হবে এখানে তো 90 আর 100 হচ্ছে না ফাইনাল তো অ্যাকচুয়ালি হচ্ছে টোটালটা করে আর যেটা 90-10 এটা তো আপনি মাসে মাসে এটা অ্যাডজাস্টমেন্ট ওইভাবে হয়ে যাচ্ছে জি থ্যাংক ইউ স্যার আর একটা কোশ্চেন ছিল অনেক আগে স্যার মাঝখানে আমার আসলে আজান হওয়াতে আমি ওই সময় কোশ্চেনটা করতে পারিনি আর কি বলেন সেটা হচ্ছে স্যার যে এক ভাই প্রশ্ন করছিলেন সেটা হচ্ছে স্যার আপনি ট্রেডারের ক্ষেত্রে একটা বলছিলেন যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যেটা যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের উপর যখন স্যার ভ্যাট দেওয়া হবে এটা আমরা রিবেট নিতে পারবো যদি ইনপুট হয় তাহলে আপনি কি করতে পারবেন এটার উপর যে ব্যাটটা পে করবেন সেটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন এখন এই ডেফিনেশন অফ ইনপুটটা তিনটা ভাগে ভাগ করা আছে ওয়ান ইজ এই এলিমেন্ট গুলা যে এলিমেন্ট গুলো এখানে 8টা এলিমেন্ট আছে এই 8টা এলিমেন্ট হলো ডেফিনেশন অফ ইনপুট ইনপুট করা সেকেন্ড হলো একটা এক্সক্লুশন লিস্ট আছে যে এখানে আপনার এই এক্সক্লুশন লিস্টে যে এলিমেন্ট আইটেমগুলো আছে সেগুলো আপনার ব্যাট পে করলে সেটা আপনার ইনপুটের ডেফিনেশনে আসবে না
থার্ড যে পয়েন্টটা, এটা পার্টিকুলারলি ফর ট্রেডার, আপনি যদি বাংলায়ও দেখেন ওখানে বলা আসে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে, মানে ফর ট্রেডার। সো ইনপুট ফর ট্রেডার ইন কেস অফ কন্ডাক্টিং বিজনেস, ট্রেডারের ক্ষেত্রে বলা আছে যে আপনি যে গুডসটা ক্রয় বিক্রয় করবেন সেটাই হলো আপনার ইনপুট। সো আর সেবা, তার মানে বলা আছে যে গুডসটা আপনি ক্রয় বিক্রয় করবেন সেটাই হলো ইনপুট। তো তার মানে ইন্ডিকেট কি করতেছে, এটাখানে লিমিটেশনটা আপনার ড্র করে দেওয়া হচ্ছে যে আপনি যে গুডসটা পারচেস করবেন সেটার উপর যে ব্যাটটা দিবেন সেটাই আপনি ইনপুট টেস্ট ক্রেডিট। সো বাই ভার্চু অফ দ্যাট প্রভিশনস আপনি ট্রেডারের ক্ষেত্রে টেকনিক্যালি যে সার্ভিসের উপর যে ব্যাট পে করেন সেটা রিবেট নেওয়াটা যায় না, এটা হলো অ্যাজ পার ল। এবং যেহেতু এই লটা লাস্ট ইয়ারে আসছে এটা নিয়ে পর্যন্ত এখন পর্যন্ত ডিটেল অ্যানালাইসিস চলতেছে, এবং আপনি প্র্যাকটিক্যালি দেখবেন অনেক ট্রেডারই কিন্তু এই ইনপুট ট্যাক্স ক্রেডিট অন সার্ভিসের উপর ক্লেম করতেছে। ঠিক আছে স্যার, আমি যে গুডসটা ম্যানুফ্যাকচারিং আসলে যে প্রোডাকশনে যে গুডসটা কিন্তু বলিনি, আমি কিন্তু বলছি ট্রেডার, ট্রেডার এবং ম্যানুফ্যাকচারারের অ্যাক্টিভিটিস এবং ডেফিনিশন কিন্তু ভিন্ন। আমি কিন্তু না স্যার, আমি ম্যানুফ্যাকচারিং পার্টটা নিয়ে কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে স্যার ম্যানুফ্যাকচারিং যে বেনিফিটটা পাবে যে তার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের উপর যে ব্যাটটা দিয়ে আসে সেটা রিবেট পাবে। তো সেই ক্ষেত্রে স্যার আসলে আমি যে গুডসটা বানাচ্ছি এই গুডসের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি এটার যে ভ্যাট দিয়ে আসতেছে এটা আমি বেসিক্যালি সার্ভিস হিসেবে নিয়ে আমি ওইটার উপরে রিবেটটা পাবো, এই তো স্যার? যত সার্ভিস হবে আপনি সবই রেয়াত পাবেন, শুধু ট্রেডারের ক্ষেত্রে যেহেতু এখানে সার্ভিস ইনক্লুড করা নাই, ট্রেডারের ক্ষেত্রে কোন সার্ভিসের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে স্যার অনেক স্যাম্পল দেয় পড়ছিলাম যে 20,000 টাকার পর্যন্ত পণ্য যদি আপনি বছরে দেন তাহলে ব্যাচতলা দিতে পারবেন, আর উপরে গেলে আপনার ব্যাট পে করতে হবে। তো যখন আপনি স্যাম্পলের উপর আউটপুট ব্যাট পে করবেন তখন তো আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতেই পারবেন, বুঝতে পারছেন? সো আমরা 10 মিনিটের একটা গ্যাপে যাচ্ছি, 10 মিনিট পরে আমরা শুরু করব উইথ লিংক ব্যাট, মানে ব্যাট ডিডাকশনের সোর্সের প্রভিশনস নিয়ে। ঠিক আছে, এগ্রিড আপনারা সবাই? ওকে, থ্যাংক ইউ স্যার। Applicability of BDS, BDS কখন করতে হবে, কোন কোন ট্রানজেকশনের ক্ষেত্রে BDS করতে হবে, এটা একটা সামারি আছে। এখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি, দেখেন একটা হলো গুডস আর একটা হলো সার্ভিস। তাহলে গুডসের ক্ষেত্রে কি হবে আর সার্ভিসের ক্ষেত্রে কি হবে কি হবে না, এটা দুই ভাগে ভাগ করা। গুডসের ক্ষেত্রে যদি যাই বা সার্ভিসের ক্ষেত্রে যদি যাই, আমরা আবার তিনটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করছি। গুডসে দেখেন সাপ্লাই উইথ 15% ব্যাট, স্পেসিফাইড সাপ্লাই আন্ডার থার্ড শিডিউল, রিডিউসেড বা স্পেসিফিক ট্যাক্স বা এক্সেম্পটেড বা জিরো রেটেড, এটা হলো গুডসের ক্ষেত্রে ভাগ করছি। এখন এই ক্ষেত্রে সবচেয়ে ভালো করে বুঝতে হবে যে রেট অফ ব্যাট। আমি একটা আগেই লাস্ট ফার্স্ট ক্লাস যখন করি তখন কিন্তু আপনাদের সাথে আমি ডিসকাস করেছি যে আমি একটা লেভেল কিন্তু ধরে নিয়েছি, যে আপনারা জানেন যে একটা লেভেল, যেহেতু আপনারা মিড লেভেলে আছেন আমি ধরে নিয়েছি যে একটা লেভেল বেস ধরে কিন্তু আমি শুরু করেছি। ওই লেভেলের বেজটাতে কি হলো যে আমি রেটটা নিয়ে নর্মালি ডিসকাস করি নাই, কিন্তু এই ফার্স্ট এবং সেকেন্ড আজকে যে ক্লাস এই ক্লাসে রেট নিয়ে ডিসকাস করি নাই, কিন্তু কিছু কিছু ক্রিটিক্যাল রেট নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে হয়তো করবো।
রেটের ক্ষেত্রে আমরা যদি বলি যে সেকশন 15 এ রেটগুলো রেট ডেসক্রাইব করা আছে যে ইম্পোর্ট এবং সার্ভিসের ক্ষেত্রে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের ক্ষেত্রে আউটপুট বেট মানে যে রেটটা বেটের রেটটা সেটা 15% স্টেট ওয়েতে সেকশন 15 এ ক্লিয়ারলি বলা আছে। সেকশন 15 এ আবারও বলা আছে যে তৃতীয় তফসিল নামে একটা তফসিল আছে যেখানে বিলো 15% এর রেটগুলো ডেসক্রাইব করা আছে, 5% 10% হোয়াট এভার রেট ইজ ডেসক্রাইব করা আছে। হ্যাঁ, সো কোনগুলোর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ে কী হবে, কোন কিছু কিছু ক্ষেত্রে রেট ডেসক্রাইব করা আছে স্পেসিফিক, যে ঠিক আছে আপনার পার মেট্রিক টন যদি আপনি নিউজপ্রিন বিক্রি করেন ওখানে রেট ডেসক্রাইব করা আছে, আপনি যদি একটা সিম কার্ড পারচেস করেন পার সিম কার্ড 200 টাকা স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট ডেসক্রাইব করা আছে, আবার ট্রেডারদের ক্ষেত্রে রেট 5% ডেসক্রাইব করা আছে। সো এই যে রেটের ভিন্নতা এক্সেপ্ট 15% যেটা ব্যাট আইন এর সেকশন 15 বলা আছে, এই 15% ছাড়া যে রেটের ভিন্নতাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটাই বলা আছে তৃতীয় তফসিলে। হ্যাঁ, তৃতীয় তফসিলে তাহলে কি বলা আছে, তৃতীয় তফসিলে রেট বিলো 15% যেগুলো আছে সব ওখানে বলা আছে, মানে কার ক্ষেত্রে কি রেট হবে, স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট কার ক্ষেত্রে হবে, সব রেটের আপনার যেই আপনার এলিমেন্টগুলো সবগুলো আপনার বলা আছে তৃতীয় তফসিলে। সো ব্রডলি আমরা যদি বলি যে 15% ব্যাট ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার সেকশন 15, ইন এডিশন টু দ্যাট যে ক্ষেত্রে 15% রেটের নিচে রেটও আপনার বিলো রেটও পে করা যায়, সেই রেটের ডেসক্রিপশনগুলো কোন সার্ভিসের জিনিসটি কী রেট সেটা ডেসক্রিপশন প্রপারলি দেওয়া আছে থার্ড শিডিউলে। ওকে, সো থার্ড শিডিউল নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি হয়তো দরকার হলে ডিসকাস করবো, বাট এটা হলো ব্রড ক্যাটাগরি। সো তাইলে আমরা বলতে পারি যে যদি আমরা ট্রানজ্যাকশনগুলোকে ডিভাইড করি ইন কেস অফ গুডস, যেহেতু আমরা এখানে ফার্স্টে গুডস নিয়ে ডিসকাস করবো দেন সার্ভিস নিয়ে ডিসকাস করবো, তাইলে গুডসের ক্ষেত্রে দুইটা ব্রড লাইনের তিনটা ব্রড লাইন আসে। ওয়ান ইজ 15%, যারা 15% হারে ব্যাট পে করে, এখন আমি একটা এনটিটি, আমি একজন একটা কোম্পানি, সো আমি যখন একটা র মেটেরিয়াল পারচেস করবো তাহলে আমি কী করতে পারি, আমাকে কেউ একজন সাপ্লায়ার 15% হারে আমাকে সাপ্লাই দিতে পারে, দিস ইজ ওয়ান। সেকেন্ড হইতে পারে কি যে কেউ আমাকে সাপ্লাই দিতে পারে স্পেসিফিক রেট, স্পেসিফাইড সাপ্লাই আন্ডার থার্ড শিডিউল রিডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্স রেট, মানে যেগুলো বিলো 15% অর ফিক্সড অ্যামাউন্ট, এটা হলো তৃতীয় তফসিলে যেগুলো বলা আছে ওই রেটে আমাকে সাপ্লাই দিতে পারে। থার্ড হলো আমি কারোর কাছ থেকে এক্সেম্পটেড ব্যাট, মানে যেই ক্ষেত্রে ব্যাট অ্যাপ্লিকেবল মানে এক্সেম্পটেড আছে সেই ধরনের র মেটেরিয়াল বা গুডস পারচেস করতে পারি, অথবা জিরো রেটেড গুডস আমি পারচেস করতে পারি। সো জিরো রেটেডটা কী সেটা নিয়ে কিন্তু আমরা এখন ডিসকাস করবো না, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। সো এই তিন ধরনের রেটের অ্যাপ্লিকেশন হতে পারে ইন কেস অফ গুডস। সো গুডসের ক্ষেত্রে এই তিন ধরনের রেটের যখন ইমপ্লিকেশন হবে তখন দেখেন যে সাপ্লাই উইথ 15%, যদি কোনো গুডস সাপ্লায়ার 15% হারে আপনার ব্যাট মেনশন করে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে তাহলে সেই ক্ষেত্রে আপনার নো বিডিএস মানে ব্যাট উৎসে কর্তন করতে হবে না, আমরা কিন্তু বলছি এখানে। যদি সেকেন্ডটাই দেখি যে স্পেসিফাইড সাপ্লাই আন্ডার থার্ড শিডিউল রিডিউস রেট বা স্পেসিফিক ট্যাক্স, এখানে বলছে বিডিএস ম্যান্ডেটরি ফর ফুল ব্যাট অ্যামাউন্ট, তার মানে যেই 5% যদি থাকে 5% রেটে যদি 100 টাকা প্লাস 5 টাকা ব্যাট, 105 টাকার ইনভেস্টমেন্ট করে 5 টাকায় ব্যাট ডিডাক্ট সেকেন্ড ক্যাটাগরিতে এক্সেম্পটেড বা জিরো রেট। এক্সেম্পটেড হলে তো ব্যাটের রেটই নাই, জিরো হলে তো ব্যাটই নাই। ওকে, সো এই এক্সেম্পটেডের ক্ষেত্রে আপনার নো বিডিএস, এক্সেম্পটেড আন্ডার ফার্স্ট শিডিউল অ্যান্ড জিরো রেটেড আন্ডার 21। এখানে দেখেন এক্সেম্পটেডের ক্ষেত্রে আমরা বলতেছি যে ফার্স্ট শিডিউল হতে পারে, আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম যে এক্সেম্পশন যেটা হয় এক্সেম্পশন গ্র্যান্ড করা হয় দুইটা ওয়েতে, এক্সেম্পশন অ্যাজ পার ফার্স্ট শিডিউল, যে ফার্স্ট শিডিউলের দুইটা পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু, পার্ট ওয়ানে বলা আছে গুডস, পার্ট টুতে বলা আছে সার্ভিস। ওই যে গুডস এবং সার্ভিসগুলো যেগুলো ফার্স্ট শিডিউলে ডিফাইন করা আছে তাদেরা হলো এক্সেম্পটেড, ব্যাট এক্সেম্পটেড, তাদের কোনো ক্ষেত্রে ব্যাট পে করতে হয় না, আমি এটা বলেছিলাম। আবার বলেছিলাম এক্সেম্পটেড বাই এসআরও, আমরা একটা এসআরও দেখেছিলাম 144, ওখানে বলছিলাম যে 5টা টেবিল আছে, ওই 5টা টেবিলে সত্যযুক্ত অব্যতিপ্রাপ্ত যেই যেই ক্ষেত্রে অব্যতিপ্রাপ্ত শুধু সেই ক্ষেত্রেই আপনারা ব্যাট পে করতে হয় না। সো ওইটা ছিল সত্যযুক্ত অব্যতিপ্রাপ্ত এবং সত্যযুক্তর ক্ষেত্রে আপনার সত্য অ্যাপ্লিকেবল। এই জন্য দেখেন এখানে এক্সেম্পটেড বা জিরো রেটেডে আমরা বলতেছি যে এক্সেম্পটেড শুধু ফার্স্ট শিডিউলে, তার মানে সত্যযুক্তগুলো কী হবে, সত্যযুক্তগুলোর ক্ষেত্রে সাবসিকুয়েন্টলি বলা আছে কী হবে।
সো আমরা যদি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই পেজটা, এই পেজটা হলো হোল পিএটির মানে ব্যাড ডিরেকশনটা কভার করে, এই হোল পেজটা বুঝে গেলেই কিন্তু বাকিগুলো হলো প্রসিডিউরস, ঠিক আছে? সো আমরা গুডসের ক্ষেত্রে যদি ব্রড পার্সপেক্টিভে বলি অ্যাপ্লিকেবিলিটি অফ বিডিএফ, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, গুডসের ক্ষেত্রে তিন ক্যাটাগরি। ওয়ান হলো সাপ্লাই উইথ 15% ব্যাড, যদি সাপ্লাই উইথ 15% ব্যাড হয় নো বিডিএস, সাবজেক্ট টু সাপ্লায়ার ইস্যুইং ট্যাক্স ইনভয়েস। এখন এখন একটা কোশ্চেন আসতে পারে যে সাপ্লায়ার যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু না করে তাহলে কী করব, এটা কিন্তু আমরা আগেই বলে আসছি যে উইদাউট গেটিং ট্যাক্স ইনভয়েস আপনি কোনো সাপ্লাই রিসিভ করতে পারবেন না, পেমেন্টও করতে পারবেন না। তো এখন একটা কোশ্চেন আসতে পারে প্র্যাকটিক্যালি কী করব, তাহলে কি আমি ব্যবসা বন্ধ রাখবো? কারণ প্র্যাকটিক্যালি তো এরকম অনেকেই আছে যে সাপ্লাইদের ট্যাক্স ইনভয়েস ছাড়া। সো এটা প্র্যাকটিক্যাল কোশ্চেন, সো এটাকে লয়ের সাথে ম্যাচিং করলে হবে না, প্র্যাকটিক্যাল কোশ্চেনের সলিউশন হবে প্র্যাকটিক্যালভাবে। সো এটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো না। সো গুডসের ক্ষেত্রে যদি সাপ্লাই উইথ 15% ব্যাট অ্যালং উইথ ট্যাক্স ইনভয়েস হয় নো বিডিএস, 15% নিচে যদি হয় যেগুলো থার্ড শিডিউলে বলা আছে সেগুলোর ক্ষেত্রে ম্যান্ডেটরি বিডিএস হবে, আর এক্সেম্পটেড বাই ফার্স্ট শিডিউল অথবা জিরো রেটেড হলে সেক্ষেত্রে কোনো ডিডাকশন হবে না। দিস ইজ ফর গুডস। সার্ভিসের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে আমরা আবার তিনটা ভাগে ভাগ করবো। ওয়ান ইজ লিস্টেড আন্ডার এসআরও, অ্যানাদার ইজ আদার সার্ভিস, অ্যানাদার ইজ এক্সেম্পটেড বা জিরো রেটেড। তো এক্সেম্পটেড বা জিরো রেটটা সহজ গুডসের মতোই, নো বিডিএস এক্সেম্পটেড আন্ডার ফার্স্ট শিডিউল অথবা জিরো রেট, কারণ এক্সেম্পটেড আন্ডারে ব্যাটই নেই, তো কাটারও কিছু নেই, 0% রেটের যেগুলো আছে সেগুলো তো জিরো, তাহলে কত কাটবো, কাটারও কোনো কিছু নেই। তাহলে বাকি রইল কি, বাকি রইল হইলে গিয়া লিস্টেড আন্ডার এসআরও অথবা আদার সার্ভিস। লিস্টেড আন্ডার এসআরওটা কি, লিস্টেড আন্ডার এসআর হলো ওই যে যে এসআরওটা বললাম, ওই এসআরওতে আপনার 42 ধরনের, এই যে 43 ধরনের সার্ভিসকে আইডেন্টিফাই করা হয়েছে। হ্যাঁ, যে সার্ভিসের ক্ষেত্রে বলা আছে কি কি সার্ভিস, আবার ডান পাশে রেট দেওয়া আছে, এদের ক্ষেত্রে ম্যান্ডেটরি ব্যাড ডিডাকশন, মানে আপনাকে ট্যাক্স ইনভয়েস তো ইস্যু করতেই হবে, করুক না করুক যেটাই হোক আপনার একবারে ম্যান্ডেটরি ব্যাট কাটতে হবে। এখানে রেটটা কোনো ব্যাপার না, রেট কি 5%, রেট কি 15%, রেট কি 20%, 20% তো রেটই নেই, তো বললাম যে যেই রেটই হোক যে সেখানে আপনার কোনো কিছু রেট নিয়ে কোনো কথা নাই, যেটা গুডসে কথা আছে, গুডসে কথা হলো রেট নিয়ে, রেট এটা হলে কাটবে, রেট এটা হলে কাটবে না। সার্ভিসের ক্ষেত্রে প্রথমত রেট নিয়ে কথা নাই, যেই লিস্টটা আছে 43টা তাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি ডিডাকশন করতে হবে, যেই রেট ডিপেন্ড করেছে সেইটা। এই জন্য বললাম লিস্টের আন্ডার এসআরও। তাহলে এসআরওতে এই যে লিস্ট 43টা, এর বাইরে যদি থাকে তাহলে কী হবে, এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে কাটতে হবে না, এবং সে কাটাটা কখন হবে না, ট্যাক্স ইনভয়েস ইস্যু করলে। তাহলে এই হলো দুই ধরনের ক্যাটাগরি। এখন এর বাইরে আর একটা ক্যাটাগরি আছে সার্ভিসের ক্ষেত্রে, সেটা হলো দেখেন নিচে স্টার দিয়ে দেওয়া আছে, ইফ অ্যাডভার্টাইজিং ফার্ম অ্যান্ড প্রোগ্রাম সাপ্লায়ার বাই টেলিভিশন অ্যান্ড অনলাইন ব্রডকাস্টিং মিডিয়াম প্রোভাইডস অ্যাটাস্টেড মূসক 6.3 ফ্রম রেসপেক্টিভ আরও মানে রেভিনিউ অফিসার, দেন নো বিডিএস। আমি যদি বলি এই যে 43, এই 43তে দেখেন এই অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে এই যে 6 নম্বরে, এবং আপনার এই যে আরেকটা যেটা আমরা বলছি যে প্রোগ্রাম বাই টেলিভিশন আর ব্রডকাস্ট মিডিয়া, এটাও আছে 23 নম্বর সিরিয়ালে, এরা কিন্তু 15% ব্যাট পে করে, দেখেন 15%। আবার অ্যাডভার্টাইজমেন্ট যে আছে সেও কিন্তু 15% ব্যাট পে করে, এই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি। তো তাদের ক্ষেত্রে বলছে তাদের যদি ট্যাক্স ইনভয়েসটা রেভিনিউ অফিসার অ্যাটাস্টেড করে দেয় তাহলে তাদের ক্ষেত্রে ব্যাট কাটতে হবে না। এই 43টা টেবিলের মধ্যে থাকলেও তাদের ক্ষেত্রে এই একটা এক্সেপশন ডিফাইন করা হয়েছে, তাও এটা বেশি দিন না, ডিসেম্বরের ফার্স্ট উইকে একটা এসআরও ইস্যু করে এটাকে এক্সট্রুশন করা হয়েছে, কারণ এটার ক্ষেত্রে ইনপুট আউটপুটের যে ইস্যুটা সেই ক্ষেত্রে একটা ইমব্যালেন্স প্রভিশন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যার জন্য এটাকে দেওয়া হয়েছে। সো আমি যদি একটু সাম আপ করতে চাই, এই হলো গুডস, এই হলো সার্ভিস। গুডস এই কন্ডিশন ফুলফিল করলে এটা করতে হবে, সার্ভিস এই কন্ডিশন ফুলফিল করলে এটা করতে হবে। এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই প্রকিউরমেন্ট প্রোভাইডার, যেটা প্রকিউরমেন্ট প্রোভাইডার নিয়ে আমরা পরে আসবো। আচ্ছা, প্রকিউরমেন্ট প্রোভাইডার নিয়ে আমাদের ডিটেইল ডিসকাশন আছে, এই ডিসকাশন প্রকিউরমেন্ট প্রোভাইডার নিয়ে 3 ঘন্টা ডিসকাস করা যাবে। আচ্ছা আচ্ছা, আর এই যে এই জেনারেল প্রভিশনসটা আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। গুডস এর সেকেন্ড ওয়ান স্যার বলুন। হ্যাঁ, গুডস এর সেকেন্ড ওয়ান, এখানে তো রিডিউস রেট থাকবে, তাহলে কি আমাকে আর আরো ডিফারেন্স অ্যামাউন্ট আপ টু 15% পর্যন্ত হতে ডিফারেন্স অ্যামাউন্টটা কি ডিপোজিট করতে হবে? সে মনে করেন আমি 5% এর একটা চালান নিয়ে সার্ভিস গুডস নিলাম,
আর তাহলে কি আমাকে আরো 10% কেটে गवर्नमेंट কে জমা দিতে হবে টোটাল 15% স্যার রেট ইজ 5% 15% নো 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 দা রেট ইজ 5% 15% দিবেন যার ক্ষেত্রে 15% হইলো তো আমরা বললামই যে যার 15% রেট সে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে গুডসের ক্ষেত্রে নো ডিডাকশন 100 টাকা প্লাস 15 টাকা একটা ট্যাক্স ইনভয়েস দিয়েছে 115 টাকা তাকে পে করে দিবেন শেষ আরেকজন হলো তার রেট তৃতীয় তফসিল অনুপাতে রিডিউস রেট 5% অথবা 7.5% অথবা 10% সে 100 টাকা একটা ইনভয়েস দিল 10 টাকা ব্যাট অ্যাড করলো 110 টাকা 10 টাকা কাটবেন 100 টাকা দিবেন 10 টাকা জমা দিয়ে তার সার্টিফিকেট দিবেন সেটা হলো স্পেসিফাইড সাপ্লাই আন্ডার থার্ড শিডিউল রিডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্স ক্লিয়ার গুডস গুডস স্যার প্রথমটা একটু স্যার এখানে যদি বলেন সাপ্লাই 15% ভ্যাট যেটা এখানে স্যার আমি যে নিজে চালান দিচ্ছে 6.3% 15% অ্যাড করে তো আমি পে করলে সে ওটারে আবার ট্রেজারি চালানতে জমা দিয়ে কি আমার সার্টিফিকেট দিবে এরকম স্যার না ভাই এদের কোনো প্রভিশনস তো আইনে নাই 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 তাহলে এইটা একটু ক্লিয়ার একটু বুঝতে যাচ্ছিলাম ভেরি ক্লিয়ার আমি গুডসের ক্ষেত্রে বলছি আপনার দায়িত্ব কি এখন আপনি বলতে পারেন যে সে টাকা নিয়ে কি চুরি করলো কিনা যদি আমি খাঁটি বাংলা ভাষায় কথা বলি যে তারে আমি দিলাম ব্যাট সহ দিয়ে দিলাম এখন তো আমার সন্দেহ হচ্ছে সে এই টাকা নিয়ে কি আসলে জমা দিল না নিজের পকেটে বললো সো এই জমা দিল বা নিজের পকেটে বললো এটার ব্যাপারে কিন্তু কোনো কিছু আপনার আইনে বলা নাই তার মানে আপনার কাজ কি আপনার কাজ হলো ট্যাক্স ইনভয়েসটা পাইলেন ট্যাক্স ইনভয়েসটা পাইলে দেখবেন রেট কত 15% গুডস হ্যাঁ গুডস তাইলে আপনি পে করে দিবেন হ্যাঁ এখন আপনি ওই যে সে জমা দিল কিনা ট্রেজারি চালান দিব এখানে একটা তো পয়েন্ট পয়েন্ট হলো মাস শেষে যখন সে জমা দিব তখন তো সে আপনার জন্য আলাদা করে জমা দিবে না সে তো সব তার যে লাইবিলিটি সেটা দিব কোন মাসে তো জমা নাও দিতে দিতে পারে সে তার রেয়াত বেশি বিক্রি কম সে মাসে তো সে জমা নাও দিতে পারে ঠিক আছে সো এই ধরনের ক্ষেত্রে আপনার এই ধরনের কোশ্চেন রেজ করার আইনগত কোনো প্রভিশনস নাই এটা প্র্যাকটিক্যালি এই প্রভিশনসটা আছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ইভেন দেখা যায় যে অনেক আপনার লার্জ অর্গানাইজেশনে এই ধরনের কোশ্চেন রেজ করে এবং ডিসপিউট ক্রিয়েট হয় কিন্তু আলটিমেটলি তো লিগালি আপনাকে কোশ্চেনটা রেজ করতে হবে লিগালি এই ধরনের কোনো প্রভিশনস নাই সো সহজ কথা হলো কোনো যদি গুডস সাপ্লায়ার 15% হারে আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে সাপ্লাই দেয় আপনি টোটালি 115 টাকা তাকে পে করে দিবেন স্যার বলেন এরপরে আপনাদের কোশ্চেন থাকলে বলেন এটা এটা আমি আগে বিজনেস ক্রিটিক্যাল পয়েন্ট এটা বুঝলে বাকি সব ক্লিয়ার আর অন্য কোনো কিছু নাই বলেন প্লিজ স্যার আমার একটা সাপ্লায়ার আমাকে 6.3 তে 15% ব্যাট অ্যাড করে আমাকে ইনভয়েস দিয়েছে যেটাতে আমি বিডিএস কাট পারবো না কিন্তু আমি ভুলক্রমে যদি আমি বিডিএস কেটে ফেলি স্যার এটার ইমপ্লিকেশনটা স্যার কি হবে ভুল করে কেটে ফেললে জমা দিবেন সার্টিফিকেট দিবেন সে অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে আমি তো আগে কিন্তু বলে আসছি সামারিতে যে আপনার কাটার পরে সার্টিফিকেট দিলে যার কাছ থেকে আসছেন সে এটা কি করতে পারবে বেনিফিট নিতে পারবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সো আলটিমেটলি সে তো বেনিফিট নিতে পারবে ঠিক আছে আপনার কোনো লস হবে না সে যদি এখন স্যার সে তো স্যার মানবে না সে তো মানতেছে না যে এটা তো বিডিএস না আপনি কেন বিডিএস কাটছেন কিন্তু সে এটা লিগ্যাল পয়েন্ট না সেটা প্র্যাকটিক্যাল পয়েন্ট ঠিক আছে টেকনিক্যালি সলভ করতে সো এই প্র্যাকটিক্যাল পয়েন্টে আসলে এখন এটা সে বলতে পারে যে আপনি বিডিএস কেন কাটছেন আমার তো এই টাকা কাটার কথা না আমার অনেক টাকা ব্যাট জমা দেওয়া আছে এটা অ্যাডজাস্টমেন্ট হবে না এটা হতে পারে এটা প্র্যাকটিক্যাল পয়েন্ট ঠিক আছে সো আপনি লিগালি আমি আপনাকে বলে দিলাম প্র্যাকটিক্যাল পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা বেশি কথা বলবো না কারণ প্র্যাকটিক্যালি এক একটা জিনিস এক একভাবে নেওয়া যায় সো যেই ক্ষেত্রে মোর প্র্যাকটিস প্র্যাকটিক্যাল পয়েন্ট হয় সেটাই কথা বলবো আদারওয়াইজ কথা না বলাটা ভালো কারণ যদি ডিসপিউট ক্রিয়েট হতে পারে হ্যাঁ এটা সবার জন্যই বেটার জি স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার আর কারো কোনো কোশ্চেন আছে স্যার সার্ভিস যদি 15% ভ্যাট চালান দিয়ে সার্ভিস নেই সেক্ষেত্রে আর দরকার আছে অবশ্যই যদি ওই লিস্টে থাকে আগেই কিন্তু বলছি ওই লিস্টে থাকাটা 43 এর যে লিস্ট হ্যাঁ এই 43 লিস্টে থাকলে রেট কত সেটা দিকে তাকানোর কোনো সুযোগ নেই কিন্তু আপনার জি সেখানে দেখতে হবে এটা লিস্টে আছে কিনা লিস্টে থাকলে আপনাকে কাটতে হবে শুধু দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে একটা হলো অ্যাডভার্টাইজিং ফার্ম আর দ্য প্রোগ্রাম সাপ্লাই আন্ডার টেলিভিশন এন্ড অনলাইন ব্রডকাস্ট মিডিয়া এই দুইটা ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রে 15% হারে ট্যাক্স ইনভয়েস ইস্যু করলে করলেও করতে তো হবেই করলেও আপনার ওই লিস্টে থাকলে
আর অন্য কোন প্রভিশন চিন্তা করা কিছু নেই, আপনাকে ডিডাকশন করে ফেলতে হবে ডাইরেক্টলি। জি স্যার, থ্যাংক ইউ। সো দিস ইজ ক্লিয়ার। সো এটা ক্লিয়ার মানে আপনার সব, হ্যাঁ জি প্লিজ। এই বিষয় যে সকল প্রতিষ্ঠানগুলো স্পেসিফাইড রেটে ভ্যাট দিচ্ছে, তার মানে সে কি ফার্স্ট স্টেজে দুইবার ভ্যাট দেওয়া হচ্ছে না তার? একবার তো সে 6.3 দিল, তারপর তার যখন পেমেন্ট দেওয়া হবে তখন যে একটা লিমিটেড কোম্পানিকে সে সাপ্লাই দিল, তখন লিমিটেড কোম্পানি আবার তার উইথহোল্ড করলো, তার মানে প্রথম স্টেজে সে দুইবার ভ্যাট দেওয়া হচ্ছে না এখানে? আপনি বলতে পারেন দুইবার ভ্যাট দেওয়া হচ্ছে অ্যাপারেন্টলি বললে আমি আমি আপনার সাথে টোটালি ফার্স্টে একমত, দ্বিতীয়ত আবার একমত না। দ্বিতীয়ত হলো হ্যাঁ, আপনি তো ভ্যাট দিয়ে দিলেন, ট্যাক্স ইনভয়েস দিলেন, মাস শেষে দিলেন, আবার যখন আপনি সে কাটলো, কাটলে সার্টিফিকেট ইস্যুগুলো তো আপনি বেনিফিট পাচ্ছেন, তার মানে একবারে ভ্যাট দেওয়া হচ্ছে আলটিমেটলি। প্রথমত ইয়েস দুইবার দেওয়া হচ্ছে, কিন্তু যখন আপনি বেনিফিটটা নেবেন ওই যে সার্টিফিকেটের বেসিসে তখন তো ওইটা অ্যাডজাস্ট হয়ে গেলো, তার মানে একবার। বুঝতে পারছেন? জি স্যার। প্রথমত ইউ আর রাইট, হ্যাঁ প্রথমত ইউ আর রাইট, হ্যাঁ দুইবার দিচ্ছে, কিন্তু দুইবারের ক্ষেত্রে একবারে ব্যাটটা তো আমি কি করতেছি সার্টিফিকেট ইস্যু করলে আমি এটা অ্যাডজাস্টমেন্ট নিতে পারতেছি, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমার পরবর্তী মাসে লাইবিলিটি থেকে কমাই দিতে পারতেছি, তার মানে আলটিমেটলি আমার একবারই দেওয়া হচ্ছে। লাস্ট একটা কোশ্চেন স্যার, বলেন এক্সেম্পটেড এন্ড জিরো রেটে ভ্যাট চালান ম্যান্ডেটরি? এক্সেম্পটেড এন্ড জিরো রেটে ভ্যাট চালান ম্যান্ডেটরি কিনা? গুড পয়েন্ট। এক্সেম্পটেড যদি ফার্স্ট শিডিউলে হয়, ওই যে যেটা বললাম ফার্স্ট শিডিউল, ওই ক্ষেত্রে কোনো কিছু দরকার নাই, ব্যাটের আইনের মধ্যে আসে না, সে ব্যাটের আইনের বাইরে, তো তার কোনো কিছু করার সুযোগ নাই। আর যদি এক্সেম্পটেড বাই এসআরও, যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করছি এস পার এসআরও 144, তার ক্ষেত্রে চালান দিতে হবে, নাহলে এক্সেমশনই সে পাবে না। হ্যাঁ, চালান ইস্যু করলে সে অব্যতি পাবে, নাহলে পাবে না, তো সে চালান ইস্যু না করলেই তার অব্যতি নাই, নো চালান নো এক্সেমশন, ঠিক আছে, তাকে চালান ইস্যু করতে হবে। কিন্তু প্রথম তফসিলের যে গুডস এবং সার্ভিস এগুলা কোনো কিছুতেই আসবে না ব্যাটারি লাইনে, এগুলো ব্যাটারি লাইনের বাইরে, সো এখানে চালান ইস্যু করার কোনো কোশ্চেন নাই। আর জিরো রেটেড, ইয়েস জিরো ইজ দ্য রেট, জিরো কিন্তু অব্যাহতি না, জিরো রেট মানে জিরো একটা রেট। হ্যাঁ, সো সেক্ষেত্রে তো আপনাকে ব্যাটারি লাইন কমপ্লাই করতে তালা নিশু করতেই হবে। থ্যাংক ইউ। সো আপনার দিস ইজ ক্লিয়ার, সো আপনারা কঠিন পার্টটাই ক্লিয়ার করে ফেলছেন, সো নো ইস্যু। দেন এই ছয়টা আইটেমের ক্ষেত্রে কোনো ব্যাট আপনার উৎসে কর্তন করার প্রভিশনস এক্সেমশন দেওয়া হয়েছে, সাপোজ ফুয়েল, গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি, টেলিফোন, মোবাইল ফোন, এদের ক্ষেত্রে যখন এই সার্ভিসগুলো নেওয়া হবে তাদের ক্ষেত্রে কোনো ব্যাট ব্যাট বিডিএস এর প্রভিশনস অ্যাপ্লিকেবল হবে না। সো আমরা 43টা যে লিস্ট বলছিলাম, এই এখানে হলো 43টা লিস্ট, এই লিস্টটা আপনার ওই যেটা এসআরও আমরা বলেছি যে আপনার উৎসে মূসক কর্তন আদায় বৃদ্ধি বা 2020, ওই এসআরওতে এই লিস্টে আপনার 43 ধরনের সার্ভিস ডিফাইন করা আছে, হ্যাঁ, এবং তার ডান পাশে কি রেটে ব্যাট কাটতে হবে সেটা ডিফাইন করা আছে। সো এই 43টার ক্ষেত্রে ক্লিয়ার, এবং এই 43টার ক্ষেত্রে আমি বলেছি যে দুইটা ক্ষেত্রে আপনার একটু ব্যতিক্রম আছে, ওয়ান ইজ অ্যাডভার্টাইজিং এজেন্সি 6 নম্বরে, অ্যানাদার ইজ প্রবাবলি আপনার 23 নম্বরে, যে প্রোগ্রাম প্রোভাইডার বা টেলিভিশন আর অনলাইন ব্রডকাস্টিং মিডিয়া, তাদের ক্ষেত্রে যদি তারা ট্যাক্স ইনভয়েস অ্যাটাস্টেড বাই রেসপেক্টিভ রেভিনিউ অফিসার ইস্যু করে, তাহলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হয় না। ওকে, সো দ্বিতীয় পয়েন্ট যেটা হলো যে ব্যাট কালেকশন অন ইম্পোর্ট অফ সার্ভিস, আমরা ইম্পোর্ট অফ সার্ভিসের আজকে অনেকগুলো প্রভিশনস দেখলাম, রেয়াত নেওয়ার ক্ষেত্রেও দেখলাম যে ইম্পোর্ট অফ সার্ভিসের একজনের প্রভিশনস আছে, পার্শিয়াল রিবেটও দেখলাম যে ইম্পোর্ট অফ সার্ভিসটা আপনার বাদ দেওয়ার একটা প্রভিশনস আছে, আবার যখন উৎসে কর্তনের প্রভিশনস আসলাম সেখানেও দেখলাম যে ইম্পোর্ট অফ সার্ভিসের প্রভিশনস আছে। তার মানে কি? তার মানে হলো ইম্পোর্ট অফ সার্ভিসটা অনেক গুরুত্ব বহন করতেছে, যেটা আমরা আসলে আমরা গুরুত্ব দিতেছি না, কারণ আমরা ইম্পোর্ট অফ সার্ভিসের ক্লাস সাবসিকুয়েন্টলি নিব। ইম্পোর্ট অফ সার্ভিসটা অ্যাকচুয়ালি আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা প্রভিশনস, এখানে কিছু অ্যাম্বিগুইটি রয়ে গেছে, সো এটা যখন আমরা ডিসকাস করবো তখন বোঝা যাবে। সো এখন ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে কীভাবে ব্যাট কালেক্ট হয়, আমরা তো জানি যে যখন গুডস ইম্পোর্ট করা হয় তখন বিল অফ এন্ট্রি হয়, কাস্টমস অ্যাসেসমেন্ট হয়, সো তখন ব্যাটটা পে করা যায় ক্লিয়ারলি। হ্যাঁ, আবার সার্ভিস যদি আমি দেশের বাইরে থেকে নিই, এটাই তো আমরা ইম্পোর্ট অফ সার্ভিস বলি, তো এই সার্ভিসের ক্ষেত্রে তো কোনো বিল অফ এন্ট্রি হয় না, অ্যাসেসমেন্ট হয় না, তাহলে এই ব্যাটটা কীভাবে পে করবে? সো এটাই হলো সবচেয়ে বড় পয়েন্ট, যে ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে আপনার ব্যাটটা পে করতে হয় রিভার্স চার্জে,
রিপার চার্জ মানে আমরা যদি দেখি ইম্পোর্ট অফ গুডস থেকে একটা ব্যাটটা কে পে করে কাস্টম ডিউটি এন্ড ব্যাট কিন্তু যে ইম্পোর্ট করে সেই পে করে সার্ভিস রেকাপটা কিন্তু তাই হবে কারণ যে বাংলাদেশের বাইরে থেকে প্রোভাইড করছে সার্ভিস তাকে তো আর আমরা লাইবেল করতে পারি না আন্ডার দ্য আওয়ার ডোমেস্টিক ল। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কি করতে হয় সেক্ষেত্রে আমি বলেছি যে আমরা ডিটেলসটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, শুধু আমরা বলে রাখি যে সেই ক্ষেত্রে যে সার্ভিসটা নেয় সে রিপার চার্জ বেসিসে ব্যাটটা পে করতে হয়। তাহলে ব্যাটটা কখন পে করবে? সো ব্যাটটা পে করবে কখন? যখন সে ভ্যালুটা পেমেন্ট করবে তখন। হ্যাঁ, সো এখানে দুই ধরনের আছে, কি দুই ধরনের? যে এই যে ব্যাটটা, এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা কে কি নিতে পারে? দুই ধরনের এন্টিটি নিতে পারে বা দুই ধরনের অর্গানাইজেশন নিতে পারে, এক বা দুই ধরনের ক্যাটাগরির আপনার ইনভলভ থাকতে পারে। একটা কি ক্যাটাগরি? যে আনরেজিস্টার্ড সার্ভিস রিসিভার। হ্যাঁ, আনরেজিস্টার্ড যদি বলে যে আমরা, ইন্ডিভিজুয়াল কি নিতে পারে? আমি এই ইম্পোর্ট অফ সার্ভিস নিতে পারি, তার মানে আমি কোনো একটা ব্যক্তিগতভাবে সার্ভিস আমি বাইরের থেকে নিতে পারি, দেন আমি ব্যাংকিং চ্যানেলে এই সার্ভিসের অ্যামাউন্টটা পে করবো। আর একটা হতে পারে রেজিস্টার্ড সার্ভিস রিসিভার, মানে যারা ব্যাট পে করে তারাই তো ব্যাট রেজিস্টার্ড, যারা ব্যাট রেজিস্টার্ড তারা যদি সার্ভিসটা নেয়। সো আনরেজিস্টার্ডের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমটা বেশি, রেজিস্টার্ডের কাছে ক্ষেত্রে একটু সমস্যা কম, কারণ তারা রেজিস্টার্ড ব্যাট পে করে তাদের হিসাবপত্র সব কিছু ইজিলি ফাইন্ড আউট করা যায়। সো এই ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে যখন আপনার পেমেন্টটা হবে আনরেজিস্টার্ড সার্ভিস রিসিভার দ্বারা, হ্যাঁ, তখন এই টাকাটার, এই যে সার্ভিসটা, এই সার্ভিসটার উপর যে ব্যাটটা আপনার, সেটা ব্যাংক কাটবে 15% হারে। আর যারা রেজিস্টার্ড সার্ভিস রিসিভার তাদের ক্ষেত্রে ব্যাংক কাটবে 15% হারে, কিন্তু এক ক্ষেত্রে ব্যাংক কাটবে না। যদি এই রেজিস্টার্ড সার্ভিস রিসিভাররা আপনার এই ব্যাটের টাকাটা জমা দিয়ে ট্রেজারি চালানের কপি ব্যাংকে প্রোভাইড করে তখন ব্যাংক আর কাটবে না। তাইলে আমি যদি এটাকে সামারি করি যে ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে ব্যাট কালেকশনটা দুই ধরনের নেচারের ক্ষেত্রে হয়, একটা হলো যারা আনরেজিস্টার্ড আর একটা হলো রেজিস্টার্ড। আনরেজিস্টার্ডের কাছ থেকে যেই ব্যাংকের মাধ্যমে টাকাটা পে করা হবে, আউটওয়ার্ড রেমিটেন্স হবে, সেই ব্যাংক 15% হারে আপনার এটা কি করবে, কালেক্ট করবে। আর যারা রেজিস্টার্ড সার্ভিস রিসিভার, মানে একটা কোম্পানি যে ব্যাট পে করে তার ব্যাট রেজিস্ট্রেশন আছে, সে যদি দেশের বাইরে থেকে একটা সার্ভিস নেয় যেটা ইম্পোর্ট অফ সার্ভিস, তার ক্ষেত্রে দুইটা অপশান, সে ইচ্ছা করলে টাকাটা জমা দিয়ে ট্রেজারি চালানি কপিটা ব্যাংকে প্রোভাইড করতে পারে, সেক্ষেত্রে ব্যাংক কাটবে না। আর যদি এই কাজটা না করে তাহলে ব্যাংক আপনার সরাসরি ডিডাক্ট করে বাকি টাকাটা আপনার রেমিট করবে। ইন কেস অফ ব্যাট কালেকশন অন ইম্পোর্ট অফ সার্ভিস। এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে রেজ করতে পারেন, নাহলে আমরা নেক্সট পার্টে যাব। কোশ্চেন আশা করি থাকার কথা না, তাই তো? ফাইন। এখন ব্যাট কালেকশন অন ইস্যুয়েন্স বা রিনুয়াল অফ লাইসেন্স অর সার্ভিস রিলেটেড টু মেকিং অপরচুনিটি। সো আমরা জানি যে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস বডি বা লোকাল অথরিটি তারা কি করে, তারা বিভিন্ন ধরনের লাইসেন্স ইস্যু করে, হ্যাঁ, আবার এটাগুলোকে রিনিউ করে। যদি আমরা বলি ট্রেড লাইসেন্স, যদি আমরা বলি IRC ইম্পোর্টেশন সার্টিফিকেট বা ERC এক্সপোর্টেশন সার্ভিস, এই এক্সপোর্টেশন সার্টিফিকেট, ওই ধরনের ক্ষেত্রে কি হয়? ওই ধরনের ক্ষেত্রে 15% ব্যাট কালেক্ট করা হবে অন টোটাল রিসিভড অ্যামাউন্ট ফ্রম দ্য বেনিফিশিয়ারি অ্যাট দ্য টাইম অফ ইস্যুইং লাইসেন্স বা রিনুয়াল অফ লাইসেন্স বা সার্ভিস রিলেটেড টু মেকিং অপরচুনিটি। তার মানে আমি যদি বলতে চাই যে যখন এই ট্রেড লাইসেন্স বা IRC ERC এই ধরনের লাইসেন্সগুলো ইস্যু করা হয় বা রিনিউ করা হয়, তখন আপনার ওই গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস বা লোকাল অথরিটি কি করবে, আপনার 15% হারে ব্যাট কালেক্ট করবে। এটা হলো অ্যাজ পার দ্য প্রভিশনস অফ দ্য আপনার উৎসে কর্তন ও মূসক আদায় বিধিমালা 2020 অনুপাতে। এই হলো একটা প্রভিশনস। আরেকটা কি হতে পারে, যে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস বডি বা লোকাল অথরিটি যখন লাইসেন্স, এই রেজিস্ট্রেশন ইস্যু করে, তখন ওই লাইসেন্স রেজিস্ট্রেশনে কিন্তু অনেকগুলো অপরচুনিটি থাকে, রেভিনিউ শেয়ারিং, রয়্যালিটি, কমিশন, এই ধরনের আপনার অপশান থাকে। সাপোজ যদি আমরা বলি যে বিটিআরসি কি করে, টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর সাথে কিন্তু রেভিনিউ শেয়ারিং নেয়, হ্যাঁ, একটা নির্দিষ্ট পার্সেন্টেজের রেভিনিউ বিটিআরসি তার কাছ থেকে নিয়ে থাকে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোতে, কারণ তাদেরকে লাইসেন্স ইস্যু করে লাইসেন্সের সত্য অনুপাতে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো পে করে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, সেই ক্ষেত্রে ওই ধরনের ট্রানজেকশনের ক্ষেত্রে 15% হারে আপনার রেসপেক্টিভ গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস বডি বা লোকাল অথরিটি ব্যাট কালেক্ট করবে। যদিও আপনার এই রিসেন্টলি একটা অর্ডার, স্পেশাল অর্ডার ইস্যু হয়েছে যে ইন কেস অফ রেভিনিউ শেয়ারিং বাই টেলিকমিউনিকেশন কোম্পানি টু বিটিআরসি, ওই ট্রানজেকশনটার উপরে ব্যাট অব্যাহতি দেওয়া হয়েছে 2G বা 3G লাইসেন্সের বেসিসে,
বাট এটা সারা যদি অন্য কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে যে ব্যাটটা আছে সে অ্যাপ্লিকেবল ব্যাট আফটার 15% হলে গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট বা অটোনোমাস বডি বাই বার্চু অফ দ্য কন্ডিশন অফ দ্য লাইসেন্স এই হলো দুই ধরনের ব্যাট কালেকশন বা লোকাল অথরিটি ওয়ান ইজ ফর ইস্যুইং লাইসেন্স রিনিউয়াল অফ লাইসেন্স সার্ভিস রিলেটেড টু মেকিং অপরচুনিটি দিস ইজ ওয়ান সেকেন্ড ওয়ান ইজ ইস্যু হলো the bad collection on revenue sharing royalty commission charge or fee or by any means due to in terms of the license registration or permit so ei dui dhoroner bad collect korbe apna government semi government autonomous with the local authority jodi exemption na thake as per the apna obosshoi korton bidhimala je provision sathe she provision sulukate ta asha kori etate kono question thakar kotha na then bad collection by space and structure renter so eta ekta ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এর আগে কিছুক্ষণ আগে এটা নিয়ে এই পয়েন্টটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম একটা ক্ষেত্রে যে 15% ব্যাট স্পেস অন স্ট্রাকচার রেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিন্তু এই 15% ব্যাটটা অন স্পেস অ্যান্ড স্ট্রাকচার রেন্ট মানে আমরা যেটা বলি যদি অফিস রেন্ট হ্যাঁ বা আমরা যদি বলি যে হাউস রেন্ট বা ফ্যাক্টরি রেন্ট কিছু কিছু ক্ষেত্রে এই 15% ব্যাটের এক্সেমশন দেওয়া আছে একটা এক্সেমশন হলো the exemption of renting factory by registered by unlisted manufacturer by producer যদি ফ্যাক্টরি বাড়ানো হয় তাহলে আপনার ওইটার যে ব্যাট আছে 15% সেটা এক্সেমশন দেওয়া আছে তারপর এক্সেমশন অন স্পেস অর স্ট্রাকচার ইউজড ফর কমার্শিয়াল পারপাস এরিয়া অফ হুইচ ইজ নট মোর দেন 150 স্কয়ার ফিট মানে 150 স্কয়ার ফিট পর্যন্ত যদি আপনার কোনো দোকান বা যেটা বলি বাড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাট পে করতে হয় না যদি আপনার স্পেস অর স্ট্রাকচার আপনার রেসিডেন্সিয়াল পারপাসে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাট পে করতে হয় না যদি আইটিএস সার্ভিস প্রোভাইড করে ইনফরমেশন টেকনোলজি এনাবল সার্ভিস প্রোভাইড করে এরকম অর্গানাইজেশন ভাড়া নেয় তাহলে পে করতে হয় না আরেকটা আছে যে ওমেন এন্টারপ্রিউনার যারা তারা যদি ভাড়া নেয় তাহলে তাদের ক্ষেত্রে আপনার ব্যাট অন স্পেস অ্যান্ড স্ট্রাকচার রেন্টে পে করতে হয় না এই পাঁচ ধরনের অর্গানাইজেশন এন্টিটির ক্ষেত্রে আপনার এক্সেমশন দেওয়া আছে ব্যাট অন স্পেস অ্যান্ড স্ট্রাকচার রেন্ট অ্যাজ পার দা এসআরও 144 বিডিএস অন প্রকিউরমেন্ট প্রোভাইডার দিস ইজ ভেরি ক্রিটিক্যাল আমরা এটা ডিসকাস করে আমরা আজকের পাঠ শেষ করব একজন আপনারা এই কোশ্চেনও করছিলেন যে বিডিএস প্রকিউরমেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে কারণ এই প্রকিউরমেন্ট প্রোভাইডারের ট্রানজ্যাকশনসগুলো খুবই ক্রিটিক্যাল অ্যাজ পার দা ল এটা তারপরও নতুন আইনে এই আপনার এই যে বিডিএস এর এসআরও যেটা আছে উৎসে কর্তন বিধিমালা 2020 এটাতে অনেকগুলা আপনার ইন্ডিকেশন দেওয়া হয়েছে কনফিউশন অ্যাভয়েড করার জন্য সো প্রকিউরমেন্ট প্রোভাইডার একটা ডেফিনেশন আছে R037 হলো এটা সার্ভিস কোড এখানে ডেফিনেশনটা বলা আছে যে এনি পার্সন ইনস্টিটিউশন অ্যাসোসিয়েশন হু সাপ্লাইস এনি গুডস অর সার্ভিস অর বোথ আদার দেন এক্সেম্পটেড সাপ্লাই আদার দেন এক্সেম্পটেড সাপ্লাই দেখেন এক্সেম্পটেড সাপ্লাই এখানে কিন্তু আমরা একটা স্টার মার্ক দিছি স্টার মার্কের মিনিংটা নিচে আছে আমরা পরে আসতেছি আদার দেন এক্সেম্পটেড সাপ্লাই ইন এক্সচেঞ্জ অফ কনসিডারেশন কনসিডারেশন মানে মানি টু এনি মিনিস্ট্রি ডিভিশন অফিস সেমি গভর্নমেন্ট অর অটোনোমাস বডি এনি অর্গানাইজেশন ওন বাই দ্য স্টেট লোকাল অথরিটি লিমিটেড কোম্পানি এডুকেশনাল ইনস্টিটিউশন অফ সেকেন্ডারি লেভেল অর অ্যাবভ any bank insurance company or any similar financial institution a non government organization approved by the ngo affairs bureau or the director general of social welfare any council or similar body so taderke jodi any person institution of association apnar in exchange of consideration any goods or service or both supply kore jara exempted na through them তাইলে এগেনস্ট কোটেশন টেন্ডার পারচেস অর্ডার অর এনি আদার মিন্স মানে এনি আদার মিন্স দিয়ে কিন্তু বলে দেওয়া হলো যে কোনো ওয়েতে তাইলে ওই ট্রানজেকশনটাকে প্রোকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ট্রিট করা হবে এবং এই এক্সেম্পটেড সাপ্লাইয়ের যেটা মিনিং দেওয়া হয়েছে সেটা শুধু বলা হয়েছে ফার্স্ট শিডিউল তার মানে এসআরও দ্বারা যদি এক্সেম্পশন হয় তাহলে কিন্তু এই প্রোকিউরমেন্ট প্রোভাইডার ট্রানজেকশন থেকে বাই ভার্চু অফ দিস ডেফিনেশন আপনাকে এক্সেম্পশন দেওয়া হয় না তার মানে আমি যদি এই পর্যন্ত পড়ে থাকি তাহলে এসআরওর মাধ্যমে যে অব্যাহতি দেওয়া হয়েছে যদি আমরা বলি যে কম্পিউটারের অ্যাক্সেসরিজ তাহলে যদি কেউ কম্পিউটারের অ্যাক্সেসরিজ সাপ্লাই দেয় হ্যাঁ যেহেতু এখানে এক্সেম্পটেডের ওই পার্টে বলা হয়েছে শুধু ফার্স্ট শিডিউল আর ওই কম্পিউটার স্পেয়ার পার্ট যেটা এক্সেম্পশন আছে ট্রেনিং স্টেজে অ্যাজ পার দ্য এসআরও তাহলে কিন্তু ফার্স্ট আমরা এই এতটুকু পর্যন্ত এই স্লাইড থেকে আমরা বুঝতেছি
যে ওইটার ক্ষেত্রে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে আপনার 7.5% ব্যাট অ্যাপ্লিকেবল হওয়া উচিত, এর ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। বাট পরে গিয়ে হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হতে পারে। এই হলো মিনিং অফ দ্য প্রকিউরমেন্ট প্রোভাইডার এবং ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেফিনেশন অফ দ্য প্রকিউরমেন্ট প্রোভাইডার। এখন বিডিএস এর যে গাইডলাইনটা আছে উৎসে কর্তন বিধিমালা 2020, ওখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। এক্সপ্লেনেশনটা হলো এরকম, বলছে যে কি প্রকিউরমেন্ট প্রোভাইডার ইজ এ সাপ্লায়ার অ্যাকসেপ্ট রেজিস্টার্ড অ্যাজ ম্যানুফ্যাকচারার সার্ভিস প্রোভাইডার অর ট্রেডার হু সাপ্লাইজ টু দ্য উইথহোল্ডিং এন্টিটি আফটার পারচেজিং কালেক্টিং গুডস অর সার্ভিসেস, হ্যাঁ, নট এক্সেম্পটেড আন্ডার দ্য ফার্স্ট শিডিউল ফ্রম ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার ট্রেডার সার্ভিস প্রোভাইডার। তাহলে এখানে বলছি কি দেখেন যে এ সাপ্লায়ার, হ্যাঁ, যে ম্যানুফ্যাকচারার সার্ভিস প্রোভাইডার ট্রেডার অ্যাকসেপ্ট রেজিস্টার্ড ম্যানুফ্যাকচারার সার্ভিস প্রোভাইডার ট্রেডার হু সাপ্লাইজ টু দ্য উইথহোল্ডিং এন্টিটি আফটার পারচেজিং কালেক্টিং অর গুডস অর সার্ভিস অ্যান্ড ফ্রম ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার ট্রেডার সার্ভিস প্রোভাইডার। এখানে বলা হয়েছে যে একজন সাপ্লায়ার যে ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার ট্রেডার ও সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে পারচেজ করে বিক্রি করে সে হবে ট্রেডার, কিন্তু যার রেজিস্ট্রেশন আছে ম্যানুফ্যাকচারার সার্ভিস প্রোভাইডার ট্রেডার তারা প্রকিউরমেন্ট প্রোভাইডারে আসবে না। তো আমি যদি একটু এক্সপ্লেন করতে চাই, বেসড অন দ্য কম্পিউটার অ্যাক্সেসরিজ এর বেসিসে, যে অ্যাজ পার দ্য এসআর এক্সেম্পশন অ্যাজ পার এসআর 144, ওখানের বেসিসে কিন্তু আমি কিন্তু ট্রেডার হিসেবে রেজিস্ট্রেশন নিতে পারি, নিয়ে কিন্তু আমি ওই এসআর ওর এক্সেম্পটেড গুডস গুলো বিক্রি করতে পারি। তাইলে ওই এসআর ওতে বলা আছে যে আমি এক্সেম্পশন বেনিফিট পাবো যদি আমি ট্যাক্স ইনভয়েস ইস্যু করি। তাহলে আমি যদি ট্রেডার হই, আমি যদি ইম্পোর্টার হই এবং ওই বেসিসে যদি আমি ট্যাক্স ইনভয়েস ইস্যু করি ডিরেক্টলি আমি ট্রেডার ইম্পোর্টার হই, তাহলে কিন্তু ওই ট্রানজ্যাকশনটা প্রকিউরমেন্ট প্রোভাইডারে আসতেছে না। অ্যান্ড প্রকিউরমেন্ট প্রোভাইডারে আসতেছে কোনটা? প্রকিউরমেন্ট প্রোভাইডারে আসতেছে যে ঠিক আছে, একজন ইম্পোর্ট করে ওই এসআরের গুডস ট্যাক্স ইনভয়েস দিয়ে ইস্যু করার পরে বিক্রি করলো, সেই গুডসটা পারচেস করার পর যদি আবার বিক্রি করে তখন কিন্তু আপনার এই প্রকিউরমেন্ট প্রোভাইডার ট্রানজ্যাকশন আসতেছে, বি কেয়ারফুল। এই জন্যই কিন্তু এক্সপ্রেশন দেওয়া হয়েছে যে ট্রেডার হিসাবে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে ওই এসআর 144 এর এক্সেম্পশনটা বেনিফিটটা নিতেছে, বা যে ম্যানুফ্যাকচারার ওই 144 এর বেনিফিটটা নিতেছে এক্সেম্পশনের ট্যাক্স ইনভয়েস ইস্যু করে, তাদের ক্ষেত্রে কিন্তু বিডিএস অন প্রকিউরমেন্ট প্রোভাইডার অ্যাপ্লিকেবিলিটিটা হবে না, শুধু হবে আপনার সেকেন্ড লেভেলে, ফার্স্ট লেভেলে হওয়ার ইস্যু নেই। কারণ এখানে বলছে যে ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার ট্রেডার ও সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে পারচেস করে যখন সাপ্লাই হয় তখনই প্রকিউরমেন্ট প্রোভাইডার হচ্ছে। সো আর একটা এক্সপ্লেনেশন ওই এসআর ওতে দেওয়া আছে যে সাপ্লাই এস প্রকিউরমেন্ট প্রোভাইডার ব্যাশ শ্যাল বি ডিডাক্টেড এস প্রকিউরমেন্ট প্রোভাইডার বাই দ্য উইথহোল্ডিং এন্টিটি ইন কেস অফ সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস বাই দ্য প্রকিউরমেন্ট প্রোভাইডার। যখন সাপ্লাই এস প্রকিউরমেন্ট প্রোভাইডার হয় তখনই কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডার ব্যাট ডিডাক্ট করবে, যদি সাপ্লাই এস প্রকিউরমেন্ট প্রোভাইডার না হয় তাহলে করবে না। কিন্তু সাপ্লাই এস প্রকিউরমেন্ট প্রোভাইডার কিন্তু এই যে এক্সপ্লেনেশনটা আছে কখন হবে, যখন আপনি ফার্স্টে যে সাপোজ আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে আমি ট্যাক্স ইনভয়েস ইস্যু করে কম্পিউটার বিক্রি করলাম অ্যাজ পার 144 এসআর এক্সেম্পশন নিয়ে, তাহলে কিন্তু আমি ইম্পোর্টার, আমি ইম্পোর্ট করে সেল করতেছি, আমি কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডারে পড়বো না। বাই ভার্চু অফ দ্যাট ডেফিনেশন আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডারের যে কনফিউশনগুলো ছিল এগুলো অনেক ক্ষেত্রে রিমুভ করার চেষ্টা করে হয়েছে, বা প্র্যাকটিক্যালি অনেকগুলো রয়ে গেছে। সো প্র্যাকটিক্যালি থাকাটা ইজ ডিফারেন্ট ইস্যু, বাট দ্যার ইজ লটস অফ এক্সপ্লেনেশন গিভেন ইন দ্যাট এসআরও ওই উৎসে গঠন বিধিমালা 2020। বাই ভার্চু অফ দ্যাট এক্সপ্লেনেশন আমরা হয়তো প্রকিউরমেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ব্যাট ডিডাক্ট করতে হবে, কোন ক্ষেত্রে করতে হবে না, আমরা একটা লেভেলের কনক্লুশনে পৌঁছতে পারি। আর কিছু কিছু সাপ্লাই প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসাবে কনসিডার করা হবে না, সেটা এসআর 144 এ ডিফাইন করা আছে। সো এই এই সাপ্লাইগুলা যদিও ন্যাচারাল প্রকিউরমেন্ট প্রোভাইডার, বাট প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে যেহেতু এক্সেম্পশন দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। এবং এটা লিস্ট আমরা কোথায় পাবো? এটা ওই যে এসআর 144 যেখানে আমরা বলেছিলাম যে এই সার্ভিস স্টেজের এক্সেম্পশন, মানে সব পাঁচটা টেবিলের এক্সেম্পশন আছে, পাঁচটা টেবিলের একটা এক টেবিল হলো সার্ভিস, ওই সার্ভিসের ওখানে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে কোন 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 ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না সেটা লিস্ট দেওয়া আছে। দিস ইজ দ্য পার্ট অফ প্রকিউরমেন্ট প্রোভাইডার। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, আদারওয়াইজ আমরা অন্য পার্টে চলে গেলে আসলে আর 10টার মধ্যে শেষ হবে না, সো অন্য পার্টে আমরা যাব না, এই পর্যন্ত আমরা শেষ করব। এনি কোশ্চেন প্রকিউরমেন্ট প্রোভাইডার আপনাদের কারোর কাছে? এটা আসলে একটু কমপ্লিকেটেড হয়ে গেল, ভালো ক্লিয়ার। ইট ইজ অবভিয়াসলি কমপ্লিকেটেড, ইট ইজ অবভিয়াসলি কমপ্লিকেটেড, এবং আপনি যখন এটা কমপ্লাই করে করবেন তখন দেখা যাবে যে ব্যাট অথরিটি আপনাকে পেন দিচ্ছে। এই প্রকিউরমেন্ট প্রোভাইডারটা ইজ এ কমপ্লিকেটেড, মানে অ্যাজ পার দ্য বিএটি আপনার ল, বাট এটাকে গভর্নমেন্ট রেভিনিউ কালেকশনের যেহেতু একটা মেইন টুল অলসো,
এটা হয়তো এটা উইথড্র করতেছে না বাট এটা বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি আপনার রোল প্লে করে গ্রিড কোনো কোশ্চেন তাহলে কি আমরা শেষ করব আজকে ভালো মতো স্যার একটা কোশ্চেন ছিল স্যার একটা কোশ্চেন ছিল প্লিজ বলুন স্যার রেজিস্টার অ্যাজ ম্যানুফ্যাকচারার সার্ভিস প্রোভাইডার অর ট্রেডার এই জিনিসটা আমরা কোন ডোমেইনটা ধরে আইডেন্টিফাই করব আমি আপনাকে কি চেক করা যেতে পারে জিসি জি জি হ্যাঁ আমি আপনাকে বলি সাপোজ হ্যাঁ আপনি রেডি মিক্স কংক্রিট কি এক্সেমশন আছে রাইট অ্যাজ পার দা জি জি টেবিল 3 অফ সরি 124 হ্যাঁ সো ওখানে এখন আমি রেডি মিক্স কংক্রিট প্রোডাকশন করি সো আমার এটা এক্সেমশন আছে বলছে যে আমি যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু করি ব্যাটার রেকর্ডস মেইনটেইন করি রিটার্ন সাবমিট করি তাহলে আমি এক্সেমশন ভ্যালুটা পাবো সো আমি এখন এই আপনার একটা লিমিটেড কোম্পানিতে সাপ্লাই দিলাম জি সাপ্লাই দিলাম রেডি মিক্স কোয়ান্টিটি ট্যাক্স ইনভয়েস দ্বারা তাহলে সে কি আমার কাছে ব্যাট কাটবে তাহলে কাটবে আগে না ব্যাট তো কাটবে না আগে কাটতো কিন্তু এখন কাটবে না কারণ এখানে বলছে যে আমি যদি রেজিস্টার্ড except registered as manufacturer service provider trader so ami registered manufacturer ami manufacturer hisabe product ta supply dichi tax invoice issue kore taile amar ei transaction ta procurement provider e ashbe na so ei je ei je ei ei je je slide ta ei slide er explanation is very important je eta ui usse mushok usse gorton bidhimala 2020 e bola ache so eta kintu puraton lote chilo na notun lote ei 1919 হ্যাঁ এটা আমি টেস্ট করতে পারি এক দুই হলো সে আমাকে ট্যাক্স ইনভয়েস দিবে হ্যাঁ তিন হলো আমি যখন সাপ্লাই আইডেন্টিফাই করব আমার নিজের সাথে আমি বুঝে নিব যে প্রথাগত সে বিজনেসম্যান কিনা মানে সে ট্রেডার কিনা এই বেসিসে আমি আইডেন্টিফাই করলে তো আমি কত ডকুমেন্টস আছে এই বাকি থেকে আমি আইডেন্টিফাই করতে পারি স্যার মানে এটা হলো কি যে এই যে এক্সপ্লেনেশন এটা অনুসারে আমার কিন্তু প্রোকিউরমেন্ট প্রোভাইডার হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কম ঠিক আছে মানে আমরা যে সার্ভিসগুলো নিয়ে থাকি আর কি হ্যাঁ এটা অনুসারে প্রোকিউরমেন্ট প্রোভাইডার হওয়ার সম্ভাবনা কম কিন্তু বি প্র্যাকটিক্যালি লাস্ট এই যে রিসেন্ট আমরা একটা অ্যাসেসমেন্ট করাইছি ওখানে আসলে মানে হাস্যকর হলো যে অনেক কিছু আমি প্রোকিউরমেন্ট হিসেবে খাওয়াইছি ওদেরকে হ্যাঁ মানে মানাইছি ব্যাট অফিসকে কিন্তু এখন দেখতেছে যে আসলে এগুলো কোনোটাই প্রোকিউরমেন্টের আওতায় পড়েই না টোটালি পড়ে আপনাকে ফাইট করতে হবে প্র্যাকটিক্যালি ইজ ভেরি ডিফিকাল্ট আমি এখনো বলতেছি লিগালি বা থিওরিটিক্যালি পড়াটা অনেক সহজ প্র্যাকটিক্যালি ইট ইজ চ্যালেঞ্জিং প্রোকিউরমেন্ট প্রোভাইডারের কাছ থেকে বিল নিতে হয় ঠিক আছে ইভেন কম্পিউটার ল্যাপটপ নিয়ে মার্কেট ইভেন স্যার অনেক কিছু এমন হয় এমন কিছু অনেক কিছু এমন হয় যে আমার লিগালি সব ডকুমেন্ট থাকার পরে ওরা মেনে নিচ্ছে না মানে খুবই প্যাথেটিক এই বিষয়টা মানে মানে তারপর আবার দিতে হচ্ছে আমাকে মানে লাস্ট একদম রিসেন্ট আমরা একটা অ্যাসেসমেন্ট করাইছি তো মানে প্রচুর সাফার করতে হচ্ছে কোনোভাবে ওদেরকে মানে ওরা মানবে না সুযোগ তো আমি আপনার সাথে একমত পোষণ করছি এই প্রবলেম আমিও প্র্যাকটিক্যালি ফেল করছি এটা হলো আমাদের মানে প্র্যাকটিক্যাল সমস্যা মানে সমস্যাটা হলো দুই ধরনের একটা হলো আমরা যাদের সাথে কাজ করতেছি তারা হয়তো লটাকে বুঝতেছে না তারা হয়তো ইন্টারপ্রিটেশনটা বুঝতেছে না এক দুই হলো প্রথাগত যেটা আছে সেটাই তারা ফলো করতেছে তারা যে লয়ার চেঞ্জ হয়েছে বা লয়ার ইন্টারপ্রিটেশন এইরকম সেটা হয়তো বুঝতেছে না এই দুইটা কারণে হয় আর একটা কিন্তু স্যার সর্বশেষ যেটা হয়েছে আমি আমার অ্যাকাউন্টসের প্রত্যেকটা হেড ধরে যেই কোড ধরে এবং যেটাকে যেখানে ফালাইয়ে আমি একটা অ্যাসেসমেন্ট করে দিয়েছিলাম ওরা আলটিমেটলি আমাকে যেই সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ ওই সবগুলো এভরিথিং ওভাবেই রাখছে কিন্তু আমি যখন ওদের সাথে ফাইট করছি তো আমার তখনও আমার ওগুলো কোনোটাই মেনে নেয়নি মানে আমার থেকে যা নেওয়া নিয়ে গেছে কিন্তু নিয়ে যাওয়ার পরে আমাকে যখন সার্টিফিকেট দিছে তখন দেখলাম যে আমি যেটাকে যেই সার্ভিসের আন্ডারে হালাইয়া যেই রেট দিয়েছিলাম ওরা ওইটাই মেনে নিয়েছে তো মানে আসলে ওই সময়ে মানে মনে হয়েছে যে কান্না করি আসলে আমার জিনিসকে আমার দিয়ে দিলো কিন্তু মানে আমারটা তো অ্যাকসেপ্ট করলো না ওই সময় মানে আমার থেকে যা নেওয়ার তা তো নিয়ে গেল এটা অ্যাকচুয়ালি সমস্যাটা যেটা বললাম দুইটা পয়েন্ট একটা হলো আমরা যাদের সাথে কাজ করি
সেটা তারা এক হলো ল সম্পর্কে অ্যাওয়ার না, হ্যাঁ প্রপারলি, দ্বিতীয় হলো প্র্যাকটিস একটা আছে সেটা ফলো করে, আর তৃতীয় হলো একটা আননোন কজ আছে যেটার জন্য আপনার এই প্রবলেমগুলো ফেস করতে হয়, এই হলো বাস্তবতা আর কি। তো এই পর্যন্ত আমরা শেষ করলাম, আমরা নেক্সট সেশনে স্যার আরেকটা জিনিস হলো আপনার স্যার এই স্লাইডগুলো আমাদেরকে কখন প্রোভাইড করবেন? বলে স্যার একটা কোশ্চেন হচ্ছে যে স্যার আমি যদি প্রকিউরমেন্ট প্রোভাইডার কাছ থেকে যদি র ম্যাটেরিয়াল পারচেজ করি তাহলে আমি 4.3 থেকে এটা স্যার ওই প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে দেখাবো নাকি ওই যে স্পেসিফিক গোর্সটা কিনেছে ওইটা দেখাবো স্যার? প্রকিউরমেন্ট প্রোভাইডারের কাছ থেকে র ম্যাটেরিয়াল যদি পারচেজ করেন তো সে তো ট্যাক্স ইনপোজ দেওয়ার কথা প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে, হ্যাঁ এখন আপনাকে কিন্তু ওইটা র ম্যাটেরিয়াল হিসেবে দেখাইয়া প্রোক্যুরমেন্ট প্রোভাইডারও দেখাইতে হবে, কারণ আপনার তেল নাইলে তো র ম্যাটেরিয়ালের কম্পোজিশন আপনার ম্যাচিং হবে না। সো এখানে কিন্তু একটা টেকনিক্যাল পয়েন্ট রয়ে গেছে, হ্যাঁ তো সে যখন আপনাকে ট্যাক্স ইনভয়েস দিবে তখন প্রোক্যুরমেন্ট প্রোভাইডার হিসেবে দিয়ে ব্র্যাকেটে কিন্তু কি দিচ্ছে সেটা বলতে হবে। আবার আপনাকে যখন আপনি ডিক্লারেশন দিবেন তখন কিন্তু এটা র ম্যাটেরিয়ালে ডিসক্লোজ করে প্রোক্যুরমেন্ট প্রোভাইডার দেখাইতে হবে, নাইলে কিন্তু আপনার ম্যাচিং হবে না। বাট র ম্যাটেরিয়াল প্রোভাইডার কিন্তু ভেরি রেয়ার, আমি আপনাকে সলিউশন দিলাম প্র্যাকটিক্যালি কিন্তু র ম্যাটেরিয়াল প্রোকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ভেরি রেয়ার। জি স্যার, হ্যাঁ ঠিক আছে, জি স্যার। যেমন আমি এক্সাম্পল বলি আপনাদেরকে যে সাপোজ চিনি তো ব্যাড এক্সেম্পটেড, একটা কোম্পানি চিনিতে ব্যাড এক্সেম্পটেড রেয়ার নেয় না, তাহলে কি আছে সে কি করছে সেটা তার কম্পোজিশন মানে ওই যে ইনপুট আউটপুটে কম্পোজিশনে না দেখায় সে ভ্যালুরেশন দেখাইছে, ভাবছে যে ভ্যালুরেশন বেশি হবে, কিন্তু এটা তো হতে পারবে না। আমার যেই হ্যাঁ এটা আমার উপকরণ আমি রেয়ার পাবো না ঠিক আছে, কিন্তু এটা তো আমার উপকরণ, উপকরণের সংজ্ঞায় তো আমার এটা উপকরণ কাঁচামাল, সো কাঁচামাল তো আমার কাঁচামালের জায়গায় দেখাইতে হবে, তো আমি রেয়ার পাবো না বিদায় আমি এটা ভ্যালুরেশনে দেখাবো তাহলে তো হবে না, ঠিক আছে। সো ফিলোসফি কিন্তু আপনি একদিকে মেনটেন করলে হবে না, সব কিছু দেখে আপনাকে ডিসিশন নিতে হবে এটা কোথায় যাবে কোথায় যাওয়া উচিত, হ্যাঁ শুধু একটা প্রফেশন দেখেই আপনি যদি ডিসিশন নিয়ে দেন তাহলে কিন্তু ডিসিশন একুরেট হবে না, ঠিক আছে। জি স্যার, স্যার ব্যাটের জন্য আমরা পার্টিকুলারলি কোনো বই কি স্যার ফলো করতে পারি শিল্পর জন্য? অবশ্যই ফলো করবেন, বই তো মার্কেটে অনেক বই আছে আপনার, ওই যে আপনি সাজেস্ট করেন স্যার একটা বই আছে তারেক হাসান আপনার ওনার বই আছে, আর একটা বই আছে আপনার মাহবুব রহমান স্যারের, একটা আছে রূপ স্যারের, যে কোনো বই আপনি ফলো করতে পারেন, প্রেজেন্টেশনগত দিক দিয়ে আপনার কোনটা পছন্দ হয় সেটা দেখে আপনি ফলো করতে পারেন। এটা পার্টিকুলারলি বলা ডিফিকাল্ট, কারণ ল ইজ ল, তো এখানে অনেক ওনাদের কিছু কিছু নিজস্ব মতামত আছে, সেগুলো তো এক একটাই তো এক এক বইতে এক এক ধরনের মতামত দেওয়া আছে। সো ল এর পার্সপেক্টিভে তো আপনি যে কোনো বই যেটার প্রেজেন্টেশন আপনার ভালো মনে হয় সেটাই আপনি কিনতে পারেন, স্পেসিফিক বলার কোনো কিছু নাই। আমাদের পরীক্ষার জন্য মানে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য করতে গেলে আসলে এরকম বই তো আর ওই বইগুলো না, হ্যাঁ আপনারা বই পাবেন বাংলায়, হ্যাঁ ইংলিশে রফ সাহেবের একটা বই আছে, কিন্তু বাকি তো বই বাংলায়, তো আপনাকে তো পরীক্ষায় রেসপন্স করতে হবে ইংলিশে। সো ওইরকম পরীক্ষার জন্য বই এইভাবে পাবেন না, সেটা আমাদের ম্যানুয়াল যেটা আছে সেটা, বাট এরকম ভাবে তো আর আপনার লয়ার বইগুলো তো এরকম পাবেন না যে পরীক্ষার মতো করে কাস্টমাইজ করা, সেটা পাবেন না। আমরা মেলে দিব, কিন্তু আমি যে সব স্লাইড আপনাদেরকে দিব সেটাও না, এখানে কিছু রেস্ট্রিক্টেড স্লাইড আছে সেগুলো তো আমি দিব না, বাকিগুলো আপনারা পাবেন থ্রু মেল, বাট আমি আপনাকে সিনপসিস দিব, শীট দিব। লয়ের ক্ষেত্রে তো আপনার লেখার কোনো কিছু নাই, কোন লটটা কোনটার ক্ষেত্রে কি কি ল কি সি এসআরও কি কি জেনারেল অর্ডার ট্যাগ করা আছে সেগুলো দিব, এবং রিলেটেড এসআরও জেনারেল অর্ডারগুলো আমি আপনাদেরকে ভায়া থ্রু ইমেল আপনারা পেয়ে যাবেন। স্যার এইগুলো পেলে স্যার আমাদের খুব সুবিধা হতো স্যার। বাইরে আমি সবগুলো দিতে পারবো না, এখানে কিছু রেস্ট্রিকশন আছে, বাট যেটা দেওয়া সম্ভব আমি সেটা দিব। আপনি আমাদের যেগুলো ক্লাস করাচ্ছেন স্লাইডগুলো দিয়েছে, এই স্লাইডগুলোর ভিতরে রেস্ট্রিকশন আছে আর কি? আছে, লিংক আছে, লিংক গুলো তো অনেক আছে যেগুলো আপনি সাধারণভাবে পাবেন না। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, জি নমস্কার।
থ্যাংক ইউ স্যার জি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ফর ইউর টাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ